আমার কথা শোনা যাচ্ছে? অনেকেই রয়েছেন, আজকে আমাদের একটি বিশেষ দিন, তীর্থনের জন্য অবশ্যই একটি ভালো লাগার একটি দিন। আমি ভীষণভাবে আনন্দিত যে আজকে আমরা সবাই তীর্থনীড়ের যারা রয়েছি, তীর্থনীড়ের পরিবার এবং তীর্থনীড়কে যিনি ভালোবেসে আগলে রেখেছেন সেই মহান মানুষটির আজকে জন্মদিন। তো আমরা তীর্থনীড়ের পক্ষ থেকে সেই মানুষটিকে শ্রদ্ধা নিবেদন করব গানে গানে কথায়। তো আমি প্রথমেই আমার দর্শক শ্রোতা বন্ধুদের প্রণাম জানাচ্ছি। এই শ্রাবণ মাসটি বিশেষ একটি মাস। এই মাসেই আমরা কিছুদিন আগেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালন করলাম। গতকাল আমরা পরম পুরুষ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করলাম এবং এই শ্রাবণ মাসেও আমাদের ভীষণ শ্রদ্ধার, ভীষণ ভালোবাসার মানুষ, আমাদের কাছের মানুষ, বিশিষ্ট সুরকার, বিশিষ্ট সঙ্গীতায়োজক শ্রী অমিত বন্দ্যোপাধ্যায়ের আজকে শুভ জন্মদিন। অমিতদাকে কিছুটা সারপ্রাইজ দেব বলে আমাদের তীর্থনের থেকে আমরা একটি ছোট আয়োজন করেছি এভাবে ফেসবুক লাইভের মাধ্যমে। আমরা গত 5-6 মাস ধরে যতগুলো অনুষ্ঠান করেছি আমরা সবই আপনাদের ভালোবাসার জন্যই সম্ভব হয়েছে। আমি জানি আজকেও আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, আমাদের তীর্থনীড়ের সকল সদস্যরা একে একে যুক্ত হবেন, তাদের কারো বা প্রিয় শিক্ষক অমিতা, কারো প্রিয় দাদা, কারো প্রিয় বন্ধু, এভাবে অনেকেই যুক্ত হবেন। এবং আপনাদেরকে জানাতে চাই যে আমাদের এই লাইভ অনুষ্ঠানটির শেষে তীর্থনীড় থেকে আমাদের ছোট্ট একটি চমক দাদার জন্য রয়েছে। অমিত দার কর্মজীবন এই অল্প কিছু সময়ের মধ্যে ধরা সম্ভব হয়নি আমাদের, যদিও অনেক ফাঁক থেকে গেছে। আমরা অমিত দা যাদের সঙ্গে কাজ করেছেন, যে গুণী মানুষগুলোর সঙ্গে কাজ করেছেন, তাদের সবাইকে খুব অল্প সময়ে যোগাযোগ করে উঠতে পারিনি বলে ভীষণভাবে আমরা দুঃখ প্রকাশ করছি। কিন্তু যে গুণী মানুষেরা এই অল্প সময়ে তাদের সাথে যোগাযোগ করেছি, তারা এত শ্রদ্ধার সঙ্গে, ভালোবাসার সঙ্গে আমাদের এই শ্রদ্ধাকে তারা এইভাবে বরণ করলেন, ভীষণ আনন্দের একটি ব্যাপার। বিশেষ করে আমি ভীষণভাবে আবেগ আপ্লুত, যে সত্যি কথা বলছি যে অমিত দা যে তার দীর্ঘ সঙ্গীত জীবনে এত মানুষের এবং এত গুণী গুণী শিল্পীর তিনি শিল্পীর সঙ্গে কাজ করেছেন, শিল্পীদেরকে তৈরি হতে তিনি সাহায্য করেছেন, সেই মানুষটির জন্মদিনে এক কথাতেই তারা আনন্দের সঙ্গে আমাদেরকে তাদের ভালোবাসা এবং তাদের শুভেচ্ছা বাণী আমাদেরকে পাঠিয়েছেন। নিশ্চয়ই আপনারা সঙ্গে থাকবেন। এবং আজকে বাংলা মাসের 27 শ্রাবণ, আজকের এই দিনটিতেই অমিত দা জন্মেছিলেন। এবং বলতেই হয়, আপনারা সকলেই জানেন যে অমিত দা বিশিষ্ট সুরকার, গীতিকার এবং সঙ্গীত পরিচালক, শ্রদ্ধেয় শ্রী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের জ্যেষ্ঠ পুত্র এবং মা নীলিমা বন্দ্যোপাধ্যায়। এবং এই যে তাদের আপনারা ধীরে ধীরে অনেকেই শুনবেন, যুক্ত হবে, আপনারা অনেক কথাই তার সম্পর্কে জানতে পারবেন, তবু আমরা চেষ্টা করেছি অমিত দার এত বড় সঙ্গীত জীবনকে এত এত কম সময় হয়তো বা উপস্থাপন করা আমাদের পক্ষে সম্ভব নয়। এত অভিজ্ঞতা, এবং আমি দর্শক শ্রোতা মন্ডলীকে বলছি আপনারা নিশ্চয়ই আমাদের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, কারণ আমরা আমাদের তীর্থনীড়ের পরিবারের সদস্যদের পরেই
অমিত দার সঙ্গেও আমরা যোগাযোগ করব, এবং সরাসরি অমিত দার সঙ্গেও আমাদের এই সেশনটি চলবে। আপনারা অনুগ্রহ পূর্বক আপনারা সঙ্গে থাকবেন। তো আমি আজকের এই অনুষ্ঠান সঞ্চালনা বলুন বা পরিচালনা বলুন রয়েছি, আমি আমি ভীষণ ভাবে খুব ভয় পাই। আমি যদিও রবীন্দ্রসঙ্গীত বেশিরভাগটাও গাইতে পছন্দ করি, এমনি গাই, আমার সবার সামনে হয়তো বা আমার আধুনিক গান বা এভাবে ওইভাবে প্রচার করিনি বা এমনি গাই, কিন্তু আমি বিশেষ করে অমিত দার গান গাইতে ভীষণ ভয় পাই। এবং যে গানটি আমি গাইবো এই গানটি কথা একটু বলতে চাই, কারণ আমি যখন বিভিন্ন ডিজিটাল মাধ্যমে বা বিভিন্ন ফেসবুক পোস্টে অনেকেই এই গানটি সবাই এতটা ভালোবাসে গানটির, যদিও কিন্তু অনেকেই জানেন না যে গানটির সুরকার কে, গীতিকার কে। এবং সত্যি কথা বলতে আমার ভীষণ ভাবে, আপনারা সবাই জানেন সারেগামা পা যে হয় জি বাংলায়, তো সেখানে শ্রদ্ধেয় আশা ভোসলে জি একজন প্রতিযোগী এই গানটি করেছিলেন। তো আশা ভোসলে জি তাকে ডেকে নিয়ে এসে বলেছে, তুমি এটি কার গান গাইলে, এত সুন্দর একটি গান, এত সুন্দর একটি সুর, এটি কার গান? দুঃখের বিষয়ে ছেলেটি বলতে পারলো না যে এই গানটির সুরকার বা এই গানটির জন্মদাতা কে। তো শিল্পী অবশ্যই, এই গানটি রূপঙ্কর দা একজন জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী এবং ভীষণ ভীষণ মানে প্রতিভাবান একজন শিল্পী, এবং রূপঙ্কর দা আমাদের ভীষণ প্রিয় একজন মানুষও বটে। হয়তো বা রূপঙ্কর দার অনেক ভক্তরা সেভাবে অনেকেই জানেন রূপঙ্কর দার গান, কিন্তু গানটির যে এই যে সঙ্গীতায়োজন, সুর একটা এইভাবে আসা, তো আমি গানটি একটু গাইছি। আমি অমিত দার যদিও রয়েছেন, আমি বিশেষভাবে আমি অমিত দাকে ক্ষমা প্রার্থনা করে বলছি যে অমিত দা, আমি গানটি চেষ্টা করছি একটু গাওয়ার, আমি লোভ সামলাতে পারলাম না আজকের এই জন্মদিনে এই গানটির, যার থেকে এই গানটির জন্ম, যিনি এই গানটির স্রষ্টা, তাকে এই গানটি বাদ দিয়ে শ্রদ্ধা জানানো আমার পক্ষে সম্ভব নয়। আমি চেষ্টা করছি, এবং দর্শক শ্রোতা বন্ধুরা আমার এই ভুল ত্রুটি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শ্রাবণ মাসের সঙ্গে গানটির সম্পৃক্ততা রয়েছে, এবং সত্যি কথা বলতে এরকম অনেক শিল্পীরা রয়েছেন, অনেক স্রষ্টা রয়েছেন, যারা যাদের সাথে কিছু কিছু গান একদম জীবনের সাথে জড়িয়ে যায়। তো আমার যেটা মনে হয়, অমিত দা এই শ্রাবণ মাসে অমিত দার জন্ম, এবং অমিত দা হয়তো বা কখনো হয়তো বা সেভাবে ভাবেননি যে গানটি এতটা জনপ্রিয়তার শীর্ষে পৌঁছবে, এবং একটি বাংলা সঙ্গীত জগতে এই গানটি একটি তার বলিষ্ঠ জায়গা করে নেবে। আমি গানটি একটু শোনাচ্ছি। আজ শ্রাবণের বাতাস বুকে এই কোন সুরে গায়, আজ বরষা নামলো সারা আকাশ আমার পায়, আজ শ্রাবণের বাতাস বুকে কোন সুরে গায়, আজ বরষা নামলো সারা আকাশ আমার পায়, আজ শুধু মেঘ সাজাই মেঘে, আজ শুধু মেঘ বুকে, আজ শুধু বিষ ঢালবে আকাশ, বিষ মেশানো সুখে, আজ শুধু মেঘ সাজাই মেঘে, আজ শুধু মেঘ বুকে, আজ শুধু বিষ ঢালবে আকাশ, বিষ মেশানো, দাও ঢেলে দাও যে প্রেম আমার হৃদয়,
জ্বলে যায়, আজ বর্ষা নামলো সারা আকাশ আমার পায়, আজ শ্রাবণের বাতাস বুকে কোন সুরে গায়, আজ বর্ষা নামলো সারা আকাশ আমার পায়, দিগন্তলীন মাঠের ওপর থাকছি আমি শুয়ে, এই কপালে সমস্ত বর্ষা দেবে ধুয়ে, দিগন্তলীন মাঠের ওপর থাকছি আমি শুয়ে, এই কপালের সমস্ত বর্ষা দেবে ধুয়ে, এর বেশি কি পাওয়ার থাকে, এর বেশি কে চায়, আজ বর্ষা নামলো সারা আকাশ আমার পায়, আজ শ্রাবণের বাতাস বুকে কোন সুরে গায়, আজ বর্ষা নামলো সারা আকাশ আমার পায়। আমি চেষ্টা করলাম দাদা, আমার আমার ভুল ত্রুটি হলে অবশ্যই তুমি দেখো, কারণ আমি ভীষণ ভাবে খুব ভয় পাই অমিত দার গান গাইতে, এবং শুধু আমি বলছি না, আমি আজকে হয়তো বা সেইভাবে আধুনিক গানটা গাইবো, দাদা অবশ্যই বলেছে, কিন্তু রবীন্দ্রসঙ্গীত গাইতে যতটা স্বাচ্ছন্দ্য বোধ করি, খুব মনে হয় যে আমার কাছে আধুনিক গানটা ভীষণ কঠিন মনে হয়। দাদা ভীষণ আমাকে এই জন্য একটু বকাবকিও করেন যে তুমি আধুনিক গানটা করো, কিন্তু আমি খুব ক্ষমা প্রার্থী, আমি দাদার গান গাইতে ভীষণ ভাবে ভয় পাই। ইভেন আমি বলতে চাই, দর্শকরা যারা রয়েছেন, অনেক গুণী শিল্পী অমিত দাকে সরাসরি বলেছেন যে অমিত দা, আপনার কিন্তু গান গাওয়ার খুব ভীষণ ইচ্ছে হয় আপনার সুরে, কিন্তু এত শুনতে মনে হয় খুব সোজা সুর, কিন্তু এমন এমন ছোট ছোট কাজ, এমন এমন চলন গানের মধ্যে থাকে যেটা খুব দিল সহকারে, মানে সেটার ভাব ব্যক্ত করা ভীষণ কঠিন। তো আমি এক এক করে আমার তীর্থনীড়ের পরিবারের সদস্যরা আসবেন, কিন্তু আমার কিছু কথা অমিত দাকে নিয়ে বলতেই হয়, কারণ আমি যেভাবে অমিত দাকে দেখেছি এবং সত্যি কথা বলতে আমি ভীষণ ভাবে গর্বিত। আজকে যারা শিল্পীরা রয়েছেন, অমিত দা আমাকে এবং সত্যি কথা বলতে আমার পথ প্রদর্শক, আমার সুরের গুরু, আমি অমিত দাকেই মানি, কারণ তিনি আমাকে সব দিক থেকে গড়ে তোলার জন্য চেষ্টা করছেন। আমাকে অমিত দার আগ্রহী, এবং আমি যে স্টাফ নোটেশনে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকে যে আমি থিওরি পরীক্ষায় আমার 3টে গ্রেড আমি দিয়েছি রয়্যাল স্কুল অফ মিউজিক লন্ডন থেকে, এবং অমিত দা সেখানকার নির্বাচিত শিক্ষক, এবং অমিত দার আন্ডারে আমি এই কোর্স 3টি করেছি এবং ভবিষ্যতে আশা আছে করব। তো এটা সম্পূর্ণ অমিত দার জন্য হয়েছে, যার জন্য আমি একটু বলছি, অমিত দার সাথে যখন আমি আমি শুধু কিন্তু অমিত দার কাছে গান শিখছি বা ভয়েস ট্রেনিং করছি সেটা কিন্তু নয়, অমিত দার সাথে সাথে গিয়ে আমি এই যে প্রত্যেকটি প্রথম থেকেই আমি স্টুডিওতে প্রত্যেকজন শিল্পী, অমিত দা যার যার সঙ্গে কাজ করেছেন, আমি অমিত দার কাজগুলো প্রথম প্রথম খুব ফলো করতাম যে অমিত দা কি করেন, শুধু একটি ট্র্যাক বানিয়ে নিয়ে যাচ্ছেন বা অমিত দা ফ্লোরে ফ্লোর ভর্তি মিউজিশিয়ান তাদেরকে নিয়ে কাজ করছেন শুধু কি তাই,
পরে দেখলাম যে কিছু টেকনিক্যাল বিষয়ে আছে, এই কনসোল মেশিনে কিভাবে কি এই গ্রাফের ওঠানামা, কোথায় কোনটা বেশি করলে কি হয়, এবং এই যে এখন তো পিচ কারেকশন খুব ভীষণ একটা কমন কথা হয়ে গেছে, এই যে পিচ কারেকশন অমিত দা করতেন, আমি দেখতাম, আমি সমস্ত দেখে দেখে অমিত দা আমাকে জিজ্ঞেস করতেন বলো তো এটা কি করলাম বলো তো, এবং এই যে থেকে থেকে এক সময় যেটা হলো আমি ভীষণ ভাবে গর্বিত, অমিত দা আমাকে অনেক বড় বড় কাজের সুযোগ দিয়েছেন, আপনারা সকলেই চেনেন, কিঞ্জল রয়েছে যারা এই সময়কার শিল্পী, দুর্নিবার সাহা, এবং দুর্নিবার সাহার তো তুমি আমার এই অ্যালবামটি মিটটি অ্যাওয়ার্ডে বেস্ট অ্যালবাম পেলো, তো সেইখানে অমিত দা আমাকে শুধু গান তোলানোরই ব্যাপার নয়, অমিত দা আমাকে একদমই এই স্টুডিওতে গিয়ে কিভাবে গানের সাথে, এবং এখন তো এবং অমিত দার সাথে এখন আমি সত্যি কথা বলতে ভালো লাগে, আমার অমিত দার অ্যাসিস্ট্যান্ট, আমি আমাকে মাঝে মাঝে অমিত দা বলে তো আমার অ্যাসিস্ট্যান্ট আছে সব কাজ করবে, ও এভাবে উনি আর কি করেন, কিন্তু এই যে অমিত দা আমাকে তৈরির যে প্রসেসটা উনি আমাকে এইভাবে, এই যে স্টুডিও অ্যাম্বিয়েন্স, আমার একটা আমার মানুষ মন্দিরে গেলে যেরকম ভালো লাগে আমার স্টুডিওটা সে আমার কাছে সেরকম, এবং আমার ভীষণ ভালো লাগে এই যে আজকে আমি যেটা বললাম আমার স্টাফ নোটেশনে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকে যেটা করেছি অমিত দার, একদম অমিত দার আগ্রহে, এবং আমার যেটা মানে ভালো লাগে এই যে আমি নোটেশন দেখে আমি সাউন্ড ইঞ্জিনিয়ার যিনি রয়েছেন তাকে আমি আমার স্কেলে আমি কিভাবে কোনটা কোন ফ্ল্যাট স্কেল অনুযায়ী এই না না এই তুমি এই শর্টটা এটা লাগাও, হ্যাঁ না এখানে জি শার্প, জি শার্পটা তুমি দাও এখানে, এই যে ব্যাপারগুলো আমার ভীষণ ভালো লাগে, যে আমার গর্ববোধ হয় যে আমি এখন এভাবে কথা বলছি, আমি জানি না হয়তো অনেকেই এটা করেন, কিন্তু স্টাফ নোটেশনে, এবং অমিত দা আমাকে বলেছে যে তুমি তোমার স্টাফ নোটেশনে তুমি একটা তুমি রবীন্দ্রসঙ্গীতের গানের বই বের করো, এবং আমি সত্যি কথা বল দর্শকদের বলছি আজকে অমিত দার জন্মদিনে বলছি, অমিত দা আমাকে কতগুলো কাজের লিস্ট দিয়েছেন যে তুমি এই বছরগুলোর মধ্যে এই এই কাজ করবে, তোমার বই লেখা বেরোবে, তোমার স্টাফ নোটেশনে বই বেরোবে, তারপর তোমার হচ্ছে তুমি শুধু একজন শিল্পী হিসেবে উনি আমাকে তৈরি করতে চাননি, এবং তুমি যে বাকি আরো 5টা গ্রেড আছে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকে তুমি এটা শেষ করবে, এবং ভীষণ ভাবে আমি খুব আনন্দ, আমি সত্যি আজকে অমিত দারি জন্মদিন বলে আমি বলছি কথাগুলো অনেকে জানেন না, এবং আমার কাজগুলো আমি অমিত দার সঙ্গে থেকে যে কাজগুলো করি, ইভেন অমিত দার গিটার ক্লাসেও আমি ভর্তি হয়েছি, আমি এটা সত্যি আমি অমিত দা আমি ক্ষমা প্রার্থী, আমি গিটারটা আমার আমি এভাবে বসতে পারছি না, কিন্তু ভীষণ ভাবে, এবং অমিত দা বলছে তুমি গিটার বাজিয়ে বাজিয়ে গাইবে, আমার আমার কাছে কিবোর্ড রয়েছে কিবোর্ড বাজিয়ে বাজিয়ে গাইবে, কিবোর্ডটা তুমি এভাবে সব সময় একটা সাংগীতিক, যার জন্য আমি ভীষণ ভাবে আনন্দিত, আমার এই জীবনটাকে আমি ভীষণ ভাবে পজিটিভ ভাবে নিয়েছি, আমি আমার সব সময় আনন্দ সত্যি আমি আজকে দর্শক বৃন্দ সবার কাছে বলছি আমার জীবনের আনন্দটা অন্যরকম, আমি এটাও আমার একটা আনন্দের খোঁজ আমি পেয়েছি, তো এই যে কাজের আমি যার জন্য অমিত দা আমি তুমি হয়তো বা যদি লাইনে থাকো আমি রবীন্দ্রসঙ্গীতের এরকম 15টি গান আমি অলরেডি স্টাফ নোটেশনে কনভার্ট করেছি, আমি জানি এইরকম একটা কোভিড সিচুয়েশন পার হয়ে গেলে আমি নিশ্চয়ই তোমাকে দেখাবো এবং তুমি সেটাকে কারেকশন করে দেবে, আমি নিশ্চয়ই আশা করছি, এবং যারা আমার শ্রোতা বন্ধুরা রয়েছেন আমার স্টাফ নোটেশনের বইটি নিশ্চয়ই আমি খুব শীঘ্রই শেষ করার চেষ্টা করব, তো আমি কিছু বলছি যে এই যে স্টুডিওতে যাওয়ার যে ব্যাপারটা, আমি অমিত দা তো এমনি অনেক গুণী শিল্পীরা অমিত দা সম্পর্কে বলেছেন অনেক কিছু করেছেন, এই যে টাইম টাইমিং যে সময়ের যে একটা ব্যাপার থাকে, আমি খুবই অদ্ভুত যে অমিত দা এই যে এত বছর ধরে অমিত দার সাথে কাজ করছি ওনার একদিনও উনি এই যে স্টুডিওতে গিয়ে লেট করা বা টাইমিং এত পাংচুয়াল, মানে এই বিষয়টা অমিত দার অনেক অনেক ভালো ভালো গুণ, খারাপ গুণ আমি কিছুটা বলবো, খারাপ গুণ ভালো খারাপ মিলেই মানুষ, এই যে সময় মতো যাওয়া, এবং সত্যি কথা বলছি আপনারা যারা অমিত দার সাথে এখানে অনেক শিল্পীরা রয়েছেন যারা কাজ করেছেন তারা দেখেছেন যে অমিত দার খাতা উনি যেখানে মানে মিউজিক করেন স্কোর মিউজিক স্কোর লেখেন যেখানে, আমি অমিত দাকে বলেছি অমিত দা তোমার এই লেখাগুলো আমি কিছু কিছু জায়গায় বাধাই করব, এত নিট অ্যান্ড ক্লিন এত পরিষ্কার, যদিও মিউজিকের কিছু মানে নোটেশন একটু আলাদা, আমরা সা রে রে রেটা আমরা অনেক সময় পড়তে আমার প্রথম প্রথম অসুবিধে হতো, রেটাকে আমরা র লিখি কিন্তু এখানে রেটাকে ব ব লিখছেন, তো এই জায়গাটায় সব সময় একদম নিট অ্যান্ড ক্লিন, মানে এইরকম একটা মানুষ গোছানো, যখন স্টুডিওতে পৌঁছচ্ছেন একদম নোটেশন খাতা সব একসাথে করা, যেখানে ট্র্যাক নিয়ে যাচ্ছেন সেখানে, এবং যারা
যন্ত্রী শিল্পীরা রয়েছেন, যারা যারা বিশিষ্ট মিউজিশিয়ানরা রয়েছেন, তাদেরকে প্রত্যেকজনকে আলাদা আলাদা করে সেই খাতা দেওয়া, প্রত্যেক পরিষ্কার মানে কাজ, এই যে কম্প্যাক্ট কাজ কাকে বলে, এবং যার জন্য এই স্টুডিও অ্যাম্বিয়েন্স গুলো আমি জানি না, যদি আপনারা ভীষণ ভাবে, আমি খুব আনন্দ বোধ করছি কারণ স্টুডিওর কথাগুলো বললে আমার ভালো লাগে। ইভেন কলকাতার মতো একটি জায়গায় বিভিন্ন জায়গাতেই বিভিন্ন বড় বড় স্টুডিওতে আমি অমিত দার সঙ্গে থেকে থেকে কাজ শেখার চেষ্টা করেছি, সে সৌভাগ্য আমার হয়েছে। তো অমিত দার এই যে অ্যারেঞ্জমেন্টের ব্যাপারগুলো, এবং আপনারা সকলেই জানেন অমিত দার যারা গান শোনেন, প্রত্যেকটি মিউজিকের সাথে এখনো এখনো অমিত দার যে কাজগুলো, এখনো যে নতুন প্রজন্মের শিল্পী বা যারা যারা অন্যান্য যারা পূর্বতন জেলার শিল্পীরা রয়েছেন, শ্রদ্ধেয় যারা গুণী শিল্পীরা রয়েছেন, তাদের জন্য যে এই এখন এই বর্তমান সময়ে অমিত দা কাজ করছেন, অমিত দার একটি সেট আপ রয়েছে সুন্দর, এবং সেট আপটি অমিত দার ভীষণ ভাবে গোছানো, টিপটপ একটি মানুষ, এবং তার মিউজিক সেই রকম একদম টিপটপ গোছানো। তো এখনো উনি একটা মিউজিক করতে গেলে কতবার যে মিউজিকটাকে উনি চেঞ্জ করছেন, কতবার উনি ভাঙছেন গড়ছেন বারবার করে, আমার ভীষণ ভাবে, আমি এত এনার্জি কোথায় পায় এই মানুষটির, এত এনার্জি কোথায়, আমি ভীষণ ভাবে আজকে অমিত দার এই জন্মদিনে বলছি, আজকে অমিত দা হয়তো বা বয়স হিসেবে দেখতে গেলে, আমি সব সময় সবাইকেই বলি এবং আমিও মানি যে মানে মানে এজ ডাজন্ট ম্যাটার, তুমি যখন থেকে শুরু করছো তখন থেকে তোমার কাজ শুরু হতে পারে, এবং এই মানুষটি কি পরিমাণের ধৈর্য শক্তি, কি পরিমাণের তার মানে কাজের প্রতি তার ডেডিকেশন। তো আমি একটা ছোট্ট করে আরেকটি গান আপনাদেরকে শোনাবো, আমি এই গানটির সাথে ভীষণ ভাবে জড়িয়ে রয়েছি। অমিত দার তো বহু বহু গান, বিশেষ করে রূপঙ্কর দার তো অনেক, বেশিরভাগ রূপঙ্কর দার গানের সব হিট হিট গান অমিত দার সুরে করা, শ্রীকান্ত দা গিয়েছেন, শ্রেয়া ঘোষাল গিয়েছেন, এবং তারপর হচ্ছে যোজদি, তারপর হচ্ছে ইন্দ্রাণী সেন, সাধনা সারগাম, তারপর হচ্ছে, এবং ইন্দ্রাণী সেনের তো একটা মানে আর ডি বর্মন জি মানে ওনার মতো একজন মিউজিক ডিরেক্টর সাথে তো অমিত দা কাজ করেছেন, এবং কত গল্প যে অমিত দার কাছে শোনা, আমি আমি এবং আপনারা নিশ্চয়ই থাকবেন অমিত দার কাছে, গল্পগুলি অবশ্যই আপনারা জানতে পারবেন তার কাজের এই পরিপ্রেক্ষিত গুলো। তো আমি যে কথাটি এখন বলবো, যে গানটি ছোট্ট করে একটু আপনাদের শোনাবো, সেটি হচ্ছে অমিত দার রিসেন্ট রূপঙ্কর দার সাথে একটি অ্যালবাম করেছেন, রিসেন্ট না তবুও কিছু কয়েক বছর হচ্ছে অবশ্য, কিন্তু ফুল অ্যালবাম অমিত দার সুরে, সৈকত কুণ্ডু সৈকত দার লেখায়, এবং রূপঙ্কর দার গাওয়ায় একটি পুরো অ্যালবাম শুধু তাকে ভালোবেসে। এবং আমি সত্যি করে বলছি, আপনাদেরকে জানাচ্ছি, সুরকার অমিত বন্দ্যোপাধ্যায়। আমি প্রথমে ভাবতাম যে এই যে এত বড় বড় কিংবদন্তি সুরকাররা রয়েছেন, কিভাবে সুর করেন ওনারা, কি হারমোনিয়াম নিয়ে বসেন নাকি গিটার নিয়ে বসেন, না কিভাবে সুরটা কিভাবে আসে, যদিও আমি দু একটা সুর করেছি আমাদের মহর্ষি প্রেমানন্দের কিছু গানের, পরে বুঝলাম যে সুরটা হঠাৎ করেই আসে, এবং এই সুরটা যিনি দেন তিনি ভেতরেই আছেন। তো আমার যেটা মনে হলো, আমি অমিত দার সাথে এই যে কাজের সূত্রেই যখন অমিত দার সাথে থেকেছি, আমি দেখেছি হঠাৎ একদিন দেখি অমিত দা দূরে দাঁড়িয়ে গুনগুন করে মোবাইলটা সামনে নিয়ে কি যেন একটা বলছেন, আমি ভাবলাম দাদা কি করছে, তো পরে দেখলাম এই শুধু তাকে ভালোবেসের অ্যালবামের কথা বলছি। বললো না নন্দিতা, আমার আসলে মাথায় একটা সুর চলে আসলো, তো আমি সুরটা একটু করে রাখলাম, কারণ যদি ভুলে যাই পরে গেল। তারপর আরেকদিন দেখি, যেহেতু অ্যালবামটা তৈরি হচ্ছে ফুল অ্যালবাম, তো দেখি একজন দোকানদারের কাছে নাকি একটা মাটিতে মনে হয় একটা কাগজ পড়েছিল, ওনার কাছে কারো কাছ থেকে একটা কলম চেয়ে নিলেন, বলছেন দাদা একটু প্লিজ কলমটা দেবেন, এবং ওই কাগজে দেখি উনি নোটেশন করছেন, নোটেশন লিখছেন। বললাম দাদা তুমি এটা কি করছো, বলছে যে আমার একটা সুর মাথায় চলে আসলো, নোটেশনটা করে রাখি। সম্ভবত তখন তো হয়তো তার মোবাইলটা কাজ করছিল না বা কিছু, সঙ্গে সঙ্গে উনি নোটেশনের সেই ছোট্ট একটি একটা হয়তো বা কিছু পানটান ঢাকা ছিল, একটা কাগজ চিরকুট পড়েছিল। তো আমি এই গানটির সাথে এবং এই অ্যালবামটির সাথে এবং যেভাবে হয়েছে সুরগুলো, হ্যাঁ না আমি আর কিছু চাই না, এটুকু আমায় পেতে দাও, এরকম আছে। তো আমি কিছু কিছু গানে আমি ভীষণ ভাবে গর্বিত, আনন্দিত, সৌভাগ্যবান যে এই গানগুলোর কিছু মানে ছোট ছোট অংশে আমার কণ্ঠ দিয়েছি, এবং আমি ভীষণ ভাবে আনন্দিত এরকম একটি ভালো অ্যালবাম, এরকম একটি জনপ্রিয় অ্যালবাম রূপঙ্কর দার সাথে। আমার যদিও একটি আলাদা অ্যালবাম রয়েছে অন্বেষণ পুরো রবীন্দ্রসঙ্গীতে, কিন্তু এই আধুনিক গানে আমি গিয়েছি। আমি ছোট্ট একটু শোনাই, যেহেতু শ্রাবণ মাস, অমিত দার জন্মদিন, অমিত দা আবার আরেকটু চেষ্টা করছি আমি। হুম হুম
ঝরে যাই দুজনে আদিগন্ত শ্রাবণে, ঝরে যাই দুজনে আদিগন্ত শ্রাবণে, বরষার আছে মধুবন্ধ আগুনে, ঝরে যাই দুজনে আদিগন্ত শ্রাবণে, ঝরে যাই দুজনে আদিগন্ত শ্রাবণে, বরষার আছে মধুগন্ধ আগুনে, ঝরে যাই দুজনে আদিগন্ত শ্রাবণে, রিমঝিম এ রিমঝিম জলে বেজে উঠে গান, জলে রাত কথা চুপ হৃদয়ের কোন টান, রিমঝিম এ রিমঝিম জলে বেজে উঠে গান, জলে রাত কথা চুপ হৃদয়ের কোন টান, আমিও তো হতে চাই ফোটা জল নয়নে, ঝরে যাই দুজনে আদিগন্ত শ্রাবণে, ঝরে যাই দুজনে আদিগন্ত শ্রাবণে, বরষার আছে মধুগন্ধ আগুনে, ঝরে যাই দুজনে আদিগন্ত শ্রাবণে। এই গানটির মাঝে রিমঝিম রিমঝিম ঝিম রিমঝিম ঝিম, এই যে অমিতদা বিশেষভাবে গানটি গাইতে গাইতে মনে পড়লো, অমিতদার অনেকগুলো গানে একদিন আমি হঠাৎ বসে আছি কনসোল রুমেই, আমার চুলের কাঁটাটা নিয়ে আমি খটখট করছি এভাবে, এই যে কিছু কিছু সবার থেকে নেওয়ার যে ব্যাপারটা, বিশেষ করে আর ডি বর্মনের আমরা শুনেছি যে উনি সব জায়গা থেকে উনি মিউজিক বানাতেন, সবকিছু ইনস্ট্রুমেন্ট থেকে উনি বিভিন্ন জায়গার ইনস্ট্রুমেন্ট, এবং অমিতদাকেও দেখলাম বিশেষ করে অমিতদার কাজের মধ্যে আর ডি বর্মন, শ্রদ্ধেয় সলিল চৌধুরী সবাই এমন ভাবে মিশে আছেন, আবার কোথাও গিয়ে যেন ওনার নিজস্ব স্বকীয়তা রয়েছে। তো আমি যখন কাটা চুলের কাটা নিয়ে খটখট করছি যে ভাবছি যে কি করছে, দেখি এটা কিভাবে এটা হচ্ছে, আবার কনসোল মেশিনের কাজ করছি, সাউন্ড ইঞ্জিনিয়ারের পাশেই বসে আছি আমি, তো নন্দিতা দাঁড়াও তো তুমি, তখন মিউজিক ট্র্যাক তৈরি হচ্ছে, নন্দিতা তোমার এই চুলের কাটাটা একটু দাও তো, দিয়ে কি করলেন, আমি বললাম চুলের কাটা দিয়ে কি করবেন উনি, তারপর দেখি এটা স্টুডিও ওম, সেই ওখানে তারপর দেখি একটা শব্দ উনি একটা পার্কাশন মানে একটি রিদিম ট্র্যাক উনি তৈরি করলেন, অদ্ভুত ভাবে ওই সেই চুলের কাটা থেকে খটখট শব্দের যে একটা রিদিম উনি তৈরি করলেন ভীষণ ভাবে। আর তিনি কি করলেন, ওনারই পকেটের মধ্যে অনেকগুলো চাবির গোছা কিছু পয়সা ছিল, উনি করলেন এই ঝাঁকি দিয়ে দিয়ে শেকার শেকারের কিছু মিউজিক উনি তৈরি করলেন, মানে আমি অবাক হয়ে যাচ্ছি যে এই চাবির গোছা দিয়ে উনি কি করছেন। তো এই বিশেষ বিশেষ ভাবে আমি সত্যি কথা বলতে আমার ভীষণ ভাবে ভালো লাগে আমি, এবং অমিত দার আরেকটি গান আপনাদেরকে একটু শোনাচ্ছি, শ্রীকান্ত দা গিয়েছেন এবং শ্রদ্ধেয় শুভ দাস গুপ্তের লেখা, এই গানটি ছোট্ট আমি চেষ্টা করছি একটু, এবং গানগুলির মধ্যে সুরের মধ্যে একটা অমিত দার এই যে একটা একাকিত্বের একটা থাকা, একাকিত্বের একটা ভাব, এটা ভীষণ ভাবে প্রত্যেকটি সুরকার প্রত্যেকটি গীতিকার বিশেষ করে প্রত্যেকটি শিল্পীর কিন্তু একটি একার জীবন রয়েছে, এবং অমিতা আজকে জন্মদিনে বলবার সুযোগ পাচ্ছি, অমিতা ভীষণ ভাবে এই নিজের একটা একাকিত্বের একটা অমিতার এই বিষয়টিকে আমার আমি দেখেছি, এবং উনি আমাকে বলেন নন্দিতা তুমি সব সময় যেহেতু যদি সত্যিকারের শিল্পী হতে চাও নিজের সঙ্গে সব সময় সময় কাটাও এবং একটু একা থাকো, এই একা থাকলে নিজেকে তৈরি করবার সুযোগ পাবে তুমি, এবং বিশেষ করে সত্যি কথা আর একটু বলতে বলতে আমি মনে হচ্ছে যে গানটি আমি শোনাবো, এই যে একা থাকার ব্যাপারটি, যে একজন শিল্পীকে কিন্তু নিজেকে নিজের অবস্থানটা না জানতে পারলে আমার কোথায় নিজেকে তৈরি করার ব্যাপার রয়েছে, কোথায় আমার ল্যাকিংসটা রয়েছে, কোথায় আমাকে আরেকটু ঠিক করলে আমি আরেকটু ভালো করতে পারবো, এবং জীবন বোধ, একজন শিল্পীর যদি জীবন বোধ তৈরি না হয় আমার মনে হয় যে গানই আমরা করি না কেন সম্পূর্ণভাবে সেটা সম্পূর্ণ হয় না। তো আমি গানটি একটু চেষ্টা করছি, একা একা এই বেশ থাকা
আলো নেই কোথাও সব মেঘে ঢাকা, ছায়া ছায়া সব আব ছায়া, যাকে খোঁজে মন তার নেই দেখা, মন মনে এই একা একা সব মেঘে ঢাকা, সব মেঘে ঢাকা। এই যে সুরের মধ্যে একটা একাকিত্বের একটা, এবং আপনারা শুনবেন অমিত দার একটি ইউটিউব চ্যানেল রয়েছে, যদিও ইউটিউব চ্যানেলটি নন মনিটাইজড, অমিত দার সেখান থেকে কোনো ইনকামের কোনো ব্যাপার নেই, কিন্তু আমরাই জোর করে অমিত দা তোমার এত সুর এত গান সব এত অ্যারেঞ্জমেন্টের একটা জায়গায় একটু মানে সেই জায়গায় জমা করো যেন আমরা শুনতে পারি তোমার এত কাজের, এবং কোথায় সেই কোথায় রিমিক্স, রিমিক্সে তো অমিত দা একদম রাজা বলতে হয়, তো সেই কোথায় রবীন্দ্রসঙ্গীতের একটা নতুন, এবং রবীন্দ্রসঙ্গীতের যে ভাব সেইটাকে নষ্ট না করে ওনার মিউজিকের মাধ্যমে সেটাকে আরো এগিয়ে নেওয়া, তারপর কি আধুনিক নিজের সুরের গান। আমি তো আমরা সবাই অনেকেই অমিত দাকে বলেছে যে অমিত দা আপনি কিন্তু সুরকার হিসেবেও আপনার এই জায়গাটা সবসময়, আমি অমিত দা আমি যদি তুমি আমাদের লাইফটা দেখছো, এবং আমি সত্যি আমি সকলের কাছে রিকোয়েস্ট করছি যে অমিত দা তুমি আরো সুর তৈরি করো আরো, এবং অমিত দা যে কত বড় বড় শিল্পীর সাথে, হেমন্ত মুখোপাধ্যায়, আশা ভোসলে জি, সলিল চৌধুরী, ভূপেন্দর সিং থেকে শুরু করে মনোহারি সিং, এবং আরো কত কত নাম আপনারা এই আমি সব আমাদের এই তথ্যচিত্রে আমরা সবকিছু দেখানোর সুযোগ পাইনি, অমিত দা নিশ্চয়ই এটা বলবেন এই কথাগুলো, তো এই এত মানুষের সাথে কাজ করা মানুষ, একটা বিশাল অভিজ্ঞতার একটা ডালি, যার জন্য অমিত দাকে খুব জোর করে একটা ইউটিউব চ্যানেল অমিত দাকে আমরা খুলেছি, এবং বলেছি যে অমিত দা তোমার গানগুলো সব তোমরা এখানে রাখো, এবং আপনারা নিশ্চয়ই বন্ধুরা আপনারা গেলে অমিত দার সুরের অনেক গান পাবেন, এবং আমি জানি ভীষণ ভাবে আপনাদেরকে সেই গানগুলো নাড়া দেবে। তো আমি আরেকটি গান গাইবো অমিত দা, আমি সত্যি আজকে জন্মদিনে আমি সেই লোভ গুলো সামলাতে পারছি না, খুব ভয় পাই আমি অমিত দার সামনে অমিত দার গান গাইতে ভীষণ ভয় পাই, এবং উনি খুব পারফেক্ট, তুমি কিন্তু এই সুরটা এই জায়গাটা লাগালে না এইভাবে, এবং আমি জানি এটা পরে এই লাইভ সেশন শেষ হলে উনি সঙ্গে সঙ্গে ফোন করবেন, তুমি ওই জায়গাটা একটু ঠিক করবে, গানটা শুনবে ভালো করে, তোমার তো গান শোনো না, এই এই যে বকাবকি সারাক্ষণ ইনি করছেন যে শুনতে হয়, 80% শুনবে, 20% গান গাইবে, না 10% গাইবে, 10% ভাববে, তো এই যে শোনার ব্যাপারটা, এবং অমিত দার কানে সারাক্ষণ হেডফোন থাকে এবং উনি প্রচুর গান শোনেন প্রচুর, তো আমি জানি না অমিত দার এই গুণগুলো কবে পাবো। একটি গান ভীষণ ভাবে খুব ভালো লাগার গান একটি, আমি অমিত দা একটু চেষ্টা করছি, পাহাড় মাটি স্তূপ জলের কাছে চুপ, সে জল দিলে টান ছেলেবেলার গান, পাহাড় মাটি স্তূপ জলের কাছে চুপ, সে জল দিলে টান ছেলেবেলার গান, মেঘের কাছাকাছি অপেক্ষাতে আছি, ছায়াতে রোদ্দুরে সবুজ সুরে সুরে, মেঘের কাছাকাছি অপেক্ষাতে আছি, ছায়াতে রোদ্দুরে সবুজ সুরে সুরে, হাওয়ায় পাতি কান ছেলেবেলার গান, ছেলেবেলার গান, পাহাড় মাটি স্তূপ জলের কাছে চুপ, সে জল দিলে টান ছেলেবেলার গান। আপনারা দর্শকরা আপনারা সঙ্গে থাকুন অমিত দার, ভীষণ ভীষণ অনেকগুলো অভিজ্ঞতা আমরা শুনবো, এবং অমিত দার কিছু চাইল্ডিশ, আমরা জানি অমিত দা খুব রাগী, খুব গম্ভীর, গাম্ভীর্যে থাকেন অমিত দা, খুব বেশি হাসেন না, সত্যি হাসেন না, খুব কম হাসেন অমিত দা, কিন্তু অমিত দার কিছু কিছু মজার ঘটনা আমরা আজকে শেয়ার করব, আপনারা সঙ্গেই থাকুন, আমাদের সঙ্গে তীর্থনীড়ের সদস্য রয়েছে, এবার তীর্থনীড়ের সদস্যদের সঙ্গে আমরা চেষ্টা করব সেই অভিজ্ঞতাগুলো শেয়ার করবার জন্য, আমাদের সঙ্গে কে কে রয়েছেন আমি একটু দেখি, আমার সঙ্গে রয়েছেন অভ্যুদয়, অভ্যুদয় হ্যাঁ, তোমাকে নমস্কার দিদি, অসংখ্য ধন্যবাদ আসার জন্য, সকল হ্যাঁ দর্শক বন্ধুকে নমস্কার, আমার নমস্কার, এবং শুভকামনা। একটা, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, এবং তুমি তোমাকে বলছি যেহেতু তীর্থনীড়ের একটা আমাদের নিবেদন, এবং সত্যি কথা বলতে আজকে অমিত দাকে নিয়ে আমরা কথা বলবো, অমিত দার
বার্থডে সেলিব্রেশন করব। ভার্চুয়ালি বার্থডে সেলিব্রেশনের মধ্যেও একটা অন্য আনন্দ আছে এবং সেই আনন্দটা তো পাচ্ছি। এবং তোমাকে বলছি যে তুমি যেহেতু তীর্থনীড়ের আমাদের একজন খুব একজন বলিষ্ঠ তুমি সদস্য, কিন্তু তারপরেও তুমি অমিত দাকে প্রথমত একজন গুরু হিসেবে পেয়েছো। এই যে অমিত দাকে গুরু হিসেবে, অমিত দা তো অনেকেই অনেক কথা বলছেন, উনি সঙ্গীতায়োজক, সুরকার, বিভিন্ন ভাবে, তুমি অমিত দাকে কিভাবে দেখেছো একজন গুরু হিসেবে বলো। আমি আমার সঙ্গে স্যারের প্রথম আলাপ বাণীচক্রে 2018 সালে, আমি মার্চ মাসে বাণীচক্রে ভর্তি হয়েছিলাম গিটার শেখার জন্য। তো ওনার ক্লাসেই আমি ছিলাম। প্রথম যেদিন গেলাম, তো ওনার ক্লাসে ঢুকে ওনাকে দেখে প্রথমে তো একটু ভয়ই লেগেছিল, এ বেশি গম্ভীর একজন মানুষ। তো আমার সাথে প্রথমে আলাপ করলেন, জিজ্ঞেস করলেন আমি কি করি ইত্যাদি, এ করে একটু ইনিশিয়ালি একটু আমার ভয়টা একটু কাটলো একটু। তারপরে যতদিন যেতে লাগলো, আমি যেন ওই গিটার ক্লাসের দিনটার জন্যই অপেক্ষা করতাম যে কখন কবে ওই দিনটা আসবে। তখন একদিনই যেতাম সপ্তাহে গিটার ক্লাস করতে, কবে দিনটা আসবে, স্যারকে স্যার যে যে জিনিসগুলো লেসনগুলো দিতেন সেগুলো শোনাবো সেই সব। এবং যখন আমি শিখছি গিটার স্যারের কাছে, একটা জিনিস খুব মানে না বললেই নয়, যেটা যে প্রথম আমি সঙ্গীতের বিশেষ কিছু প্রথমে কিছুই জানতাম না। আমি গান শুনেছি, ছোটবেলা থেকে গান শুনেছি, কিন্তু গানের ভেতরে যে কি থাকে জিনিসপত্র সেগুলো স্বাভাবিকভাবেই আমি কিছুই জানতাম না। তো আমি যখন গিটার শিখতে শুরু করলাম, প্রথমে তো স্টাফ নোটেশনের ব্যাপারে কিভাবে জিনিসগুলো নোটগুলো কিভাবে লেখে স্টাফ নোটেশনে, সেই সমস্ত স্যার বোঝাতে থাকলেন। আমি যেটা বলতে চাইছি, যেটা আমি বিশেষভাবে এবং লক্ষ্য করেছি স্যারের তোমাকে ব্যাপারে, তোমাকে একটু বলি, একটু ইন্টারাপ্ট করি, এই যে আমি স্টাফ নোটেশনের কথা বললাম, ওয়েস্টার্ন ক্লাসিক্যাল অফ মিউজিক এবং তুমি রয়্যাল স্কুল অফ মিউজিক থেকে তুমিও দুটো গ্রেড তুমি করেছো এবং সেখানে তুমি গোল্ড মেডেল পেয়েছো, এবং এই যে অমিত দার এই অবদান গুলো একজন টিচার হিসেবে, সবসময় আমি ভীষণ আনন্দিত এই যে তুমি গোল্ড মেডেল পেলে একটা লন্ডন থেকে, লন্ডনের মতো এরকম একটি রয়্যাল স্কুল অফ মিউজিক, সেইখানে অমিত দা তোমার টিচার সেই জায়গাটাতে, এই যে শিক্ষকের যে ব্যাপারটা স্টুডেন্টদেরকে একদম। সবসময় এগিয়ে দেওয়া, এটা ভীষণ ভাবে একটা হ্যাঁ ভালো লাগার ব্যাপার। একদম। আর যেটা বলছিলাম যে আমি যেটা দেখলাম, একটা জিনিস যেটা উনি প্রথম দিন শেখালেন, সেটা যতক্ষণ না পারফেক্ট হচ্ছে, উনি কিছুতেই পরের লেসনে উনি কিন্তু যাবেন না। অনেকেই অনেক রকম আমি একদম শুনেছি বা আমি দেখেছি অনেক জায়গায়, এটা শুধু গিটার শেখার ক্ষেত্রে নয়, অন্য অনেক প্রফেশনেও আমি দেখেছি যে শিক্ষকরা কিন্তু তাদের কাজ করে চলে যান। মানে তার কাছে যে শিখছে, সে আদৌ শিখলো হুম জিনিসটা কিনা, আদৌ সে তার বোধগম্য হলো কিনা, সে ঠিক জিনিসটাকে ঠিক অ্যাপ্লাই করতে পারলো কিনা, হুম এসব কিন্তু না, একে শিক্ষক নিজের কাজটা শেষ করে কিন্তু উনি চলে যান। কিন্তু ওনার কাজের প্রতি এতটাই হুম হুম সততা, হুম হুম ওনার উনি যে শেখাচ্ছেন আমাকে এই জিনিসটার প্রতি ওনার সততা এতটাই, উনি কিন্তু কিছুতেই, তাতে যতই সময় লাগুক, আমার 2 সপ্তাহ 3 সপ্তাহ একটা লেসন করতে যতই সময় লাগুক, উনি কিন্তু লেসন যতক্ষণ না পারফেক্ট হবে ততক্ষণ কিন্তু উনি পরের লেসনে যাবেন। এবং তার কারণও আছে, কারণ প্রত্যেকটা লেসন কিন্তু পরবর্তী লেসনের একটা বলা যায় ভিত, যেটা হচ্ছে ভিত, কারণ আগের লেসনটি শেষ না করলে পরের লেসনের ভিত তৈরি হবে না। আমি এই জিনিসটা খুব প্রথম থেকেই আমি লক্ষ্য করেছি স্যারের ব্যাপারে। এবং তারপরে যতদিন যেতে থাকলো, গিটারের সঙ্গে সঙ্গে স্যার আমাকে তীর্থনীড়েও জয়েন করার কথা বলেছিলেন। এবং জয়েন করার পর তোমার সাহচর্যে এসে আমি গানটাও শিখতে শুরু করলাম। স্যার মাঝে মাঝে আমাকে ভয়েস ট্রেনিং এরও কিছু কিছু টিপস দিয়েছেন, এর মাঝে যে তুমি গিটার বাজিয়ে এইভাবে তুমি ভয়েস হুম ট্রেনিংটা হুম এইভাবে হুম কিছু কিছু জিনিস এইভাবে করতে পারো, আমি করেছি এবং তাতে দেখেছি সত্যি জিনিসটা। এবং আমি বুঝেছি যে ওনার প্রজ্ঞাটা কত সঙ্গীতের ব্যাপার, উনি অত্যন্ত সাঙ্গীতিক মানুষ। এবং এবং এটা একটু এটা হ্যাঁ একটু বলি, একটু বলি অভ্যুদয়, এই যে ভয়েস ট্রেনিং এর কথা বললে, এটা তুমি হয়তো বা এখন এই যে শিক্ষক হিসেবে বা স্টুডেন্ট হিসেবে বলছো, আমি বিভিন্ন ভাবে শুনেছি এই যে ভয়েস ট্রেনিং এ, ইভেন আমি শ্রীকান্ত দার সাথে অনেক, শ্রীকান্ত দা ভীষণ একদম মাই ডিয়ার ফ্রেন্ডলি একদম, হুম হুম শ্রীকান্ত দা বা অন্যান্য যারা শিল্পীরা রয়েছেন, এই যে ভয়েস ট্রেনিং এর ব্যাপার, অমিত দা যে এত সুন্দর করে, এই যে তুমি নিশ্চয়ই জানবে আমরা যখন স্টাফ নোটেশনে করেছি কোথায় কোন শটটা কিভাবে হ্যাঁ যাবে, কোন কিভাবে তোমার যে আমরা যে অর্নামেন্টাল যে ব্যাপারগুলো আছে, হ্যাঁ হ্যাঁ এই জায়গাগুলো অমিত দা গেয়ে গেয়ে যেভাবে দেখিয়ে দেন, এটা একদম। ভীষণ ভাবে, আমি তোমাকে এটা একটু বললাম যে শুধু তুমি স্টুডেন্ট হিসেবে বলছো এবং অনেক শিল্পীরা রয়েছেন, এই জায়গায় অমিত দাকে হ্যাটস অফ।
কারণ এই যে একদমই ভয়েস একটা মাইক্রোফোনের সামনে, বিশেষ করে তোমরা তো এখন ধরো শিখছো, মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে আমি কথাটাকে কিভাবে গাইবো, এই গানটার এই লাইনটি লাইনটি এইভাবে গিয়ে ছেড়ে দেব, বা এই লাইনটাকে আমি এইভাবে ধরবো, তোমার যে ক্রিসেন্ডো বা যেভাবে আমরা যে যে হুম 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 জায়গাগুলো বলি, একদম তো হ্যাঁ হ্যাঁ ভীষণ ভাবে মানে, এবং তোমরাও যে জিনিসটা শিখছো ভীষণ ভালো লাগছে যে তোমরাও সেই একই ভাবে, এবং খুব তোমরা ভাগ্যবান যে খুব সত্যি মানে এত আমি নিজে, ইয়েতে হ্যাঁ এসছো, হ্যাঁ এবং আমি একদম তার নিজেকে সাহচর্য পাচ্ছ, ভীষণ ভাগ্যবান। খুবই ভাগ্যবান মনে করি, অনেক কিছু শিখতে পেরেছি। এবং আরেকটা জিনিস যেটা উনি সবসময় উৎসাহ দেন, বাংলা স্বরলিপি এবং স্টাফ নোটেশন এর যে কনভার্সন, বা সবসময় বলেন যে তুমি যেটা বাংলা স্বরলিপি তুমি সেটাকে স্টাফ নোটেশনে করার চেষ্টা করে দেখো, বা তুমি স্টাফ নোটেশনটায় বাংলা স্বরলিপিতে লেখার চেষ্টা করো। এই জিনিসটা করে করে অনেক মানে সঙ্গীতের ব্যাপারে বেশ কিছু জিনিস মানে অত্যন্ত ভাবে সমৃদ্ধ হয়েছে আর কি। আর আরেকটা জিনিস যেটা বলবো, কিন্তু শুধু সঙ্গীত নয়, জীবনেরও বেশ কিছু শিক্ষা উনি আমাকে মাঝে মাঝেই উনি আমাকে দেন। মানে কিছু সমস্যা হলে বা কোনো এ হলে মাঝে মাঝেই আমাকে, আমি ফোন করি তো স্যার ঠিক, আমার সঙ্গে অনেকক্ষণ কথা বলেন, এবং এর থেকে আমি জীবনেও কিছু বেশ কিছু চলার পথে কিভাবে চলতে হয় বা কিছু কোনো কোনো ব্যাপারে কোনো কোনো সমস্যা হলে কি করতে হয়, এসব কিছুও কিন্তু আমি অনেক কিছুই স্যারের কাছ থেকে শিখেছি। খুব ভালো, খুব ভালো বোধহয়, কারণ এই ব্যাপারটা আমি তোমাকে বলতে চাইছিলাম, তুমি ব্যাপারটা তুমি নিজে তুললে বলে ভালো লাগলো। অমিত দার কিন্তু এই যে মোটিভেশন পাওয়ারটা ভীষণ ভাবে ভালো, এবং মোটিভেশনটা আমি একদম এই জন্যই বলছি, তো তুমি ধরো কোনো বিষয় একটু আপসেট রয়েছো, হ্যাঁ একটু ডিপ্রেশনের মতো তুমি রয়েছো, অমিত দার কিন্তু অনেক কথা, আমি ভীষণ ভাবে, আমি নিজেও অনেকটা অনেক সময় মন খারাপ হয় যে অনেক সময় কি কাজগুলো করব, এখন এসে হুম হুম কখন কি কাজ করব, মাঝে মাঝে একটু মনে হয়, কিন্তু অমিত দা যখন বলেন যে এই যে কাজটাকে সামনে রেখে, হ্যাঁ যে আর কারো দিকে না তাকিয়ে যে কাজটাকে কিভাবে ভালোবেসে গ্রহণ করা, যার জন্য তুমি যখনই কাজের মধ্যে ঢুকে যাবে দেখবে তোমার কিন্তু সে ডিপ্রেশন গুলো থাকছে না। এবং হ্যাঁ আমি অমিত দাকে দেখেছি, অমিত দা যখন মন খারাপ হয় বা কিছু, উনি নিজেই সেটা করেন, উনি রাত দুটোর সময়ও এমনও হয়েছে, রাত দুটোর সময় তিনটের সময় উনি বসে ওনার সেট আপ খুলে উনি মিউজিক তৈরি করছেন। তো এই জায়গাগুলো ভীষণ একটা ভালো লাগার বিষয়। তো একদমই, বুধা তোমাকে আমার অসংখ্য ক্ষেত্রেও এটা ধন্যবাদ। হয়েছে। হ্যাঁ হ্যাঁ এখানে অনেকেই হুম হুম তুমি, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, এখানে অনেকে অনেকে ভীষণ ভাবে সবাই কমেন্ট করছেন, আমি কমেন্ট গুলো একটু পড়ছি। এখানে সবাই শুভেচ্ছা জানাচ্ছেন অমিত দাকে, অর্পিতা সেনগুপ্ত, আহা অপূর্ব, পৌলমী দে খুব সুন্দর, অমিত দা বলছেন সুন্দর গাইলেও, অসংখ্য ধন্যবাদ অমিত দা, আমি ভীষণ ভাবে আনন্দিত। তোমরা জানো নিশ্চয়ই যে অমিত দা কতটা খুঁতখুঁতে, বীরেন সরকার বলছেন ভালো লাগলো, খুব সুন্দর লাগছে কথাগুলো শুনতে, নিশ্চয়ই অর্পিতা সঙ্গে থেকো, অশোক চক্রবর্তী বলছেন আপনি অনেক গুণী শিল্পী, অনেক দরদ দিয়ে গান করেন আপনি, সঙ্গীতকে যারা পূজা হিসাবে আরাধনা হিসেবে নিতে পারেন তাদের পক্ষে এমন দরদ দিয়ে গান গাওয়া সম্ভব হয়, নিশ্চয়ই অশোক দা আপনি ভীষণ একটি ভালো কথা বললেন, এইটা সত্যি একটি আমাদের জন্য প্রত্যেকটি শিল্পীর জন্য সাধনা হিসেবে নিতে হবে। অমিত দার জন্য শুভকামনা জানাচ্ছি, তা দীর্ঘায়ু কামনা, ধন্যবাদ ধন্যবাদ, নিশ্চয়ই অমিত দা দেখছেন, হ্যাঁ হুমায়ুন কবির পিতৃ অসাধারণ, শ্রাবণী প্রামাণিক খুব ভালো লাগলো, সঙ্গীতা সরকার খুব ভালো লাগছে, আলমগীর কবির মনোমুগ্ধকর, বীরেন সরকার বাবা, তমালিকা সামন্ত দারুণ দিদি, সঙ্গীতা অসাধারণ, পুলবিদি বলছেন খুব ভালো লাগছে, দেবেশ দাস খুব ভালো, দীপঙ্কর পুরকায়স্থ খুব সুন্দর, ঝুম্পা ঝুম্পা দারুণ দিদি, অর্পিতা অসাধারণ, সাইমা আলম, পিঙ্কি কতদিন পর তোমার গান শুনলাম খুব ভালো লাগছে, ধন্যবাদ সাইমা আলম আপনাকে ভীষণ ভাবে ধন্যবাদ, আমার এই ডাক নামটি অনেকে জানেন না। হ্যাঁ তো অনির্বাণ মণ্ডল সত্যি দাদা খুলে খুবই ভালো একজন মানুষ দিদি, হ্যাঁ নিশ্চয়ই অনির্বাণ তুমি কাজ করেছো, তুমিও সঙ্গে ছিলে, ভীষণ স্নেহ করেন তোমাকে, শান্তনু সেনগুপ্ত খুব ভালো লাগছে কথা শুনতে, নিশ্চয়ই শান্তনু সঙ্গে থেকো আরো মজার মজার কথা শুনতে পাবে, লক্ষ্মী সরকার বলছেন আজ গানগুলি অন্যরকম লাগছে, ভীষণ আনন্দিত আনন্দ পেলাম মা তুমি এই কথাটা বলেছো, অর্পিতা দাশগুপ্ত ভালো লাগছে, সৌগত ধর বেস্ট উইশেস, থ্যাংক ইউ। আচ্ছা এবার বোধহয় আমাদের ব্যাকস্টেজে আরেকজন তীর্থনীরের পরিবার রয়েছেন, হ্যাঁ হ্যাঁ তুমি সঙ্গে থেকো, হ্যাঁ আমি আছি, আমি, সঙ্গে আছি। হ্যাঁ 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 আমাদের সঙ্গে রয়েছে সায়ন্তী, সায়ন্তী চলে এসছে, হ্যাঁ দিদি কথা শোনা যাচ্ছে আমার,
হ্যাঁ, কথা শুনতে পাচ্ছো? স্বাগতম শায়ন্তী, তোমাকে স্বাগত হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তীর্থনীড়ের। অনেক ধন্যবাদ চলো এবার তীর্থের তোমার জন্য। কাছে। না নিশ্চয় নিশ্চয়ই, দেখো একটা ব্যাপারটা কি বলতো, তোমরা এই যে এতটা ভালোবাসা নিয়ে, আমার তো ভীষণ ভালো লাগছে যে আমরা যারা তীর্থনীড়ের পরিবার রয়েছি, একসাথে রয়েছি, এই যে এইভাবে অমিতদা, এবং অমিতদা কিন্তু আজকেও উনি ফোন করে জানালেন যে নন্দিতা আমার জন্মদিন তোমরা এভাবে পালন করছো, তীর্থনীড়ে কিন্তু প্রত্যেকটি মেম্বারের জন্মদিন এভাবে পালন করবে। আমি নিশ্চয়ই, আমাদের কোভিডের এই কারণটাই আসলে আমাদের ওইভাবে পাচ্ছি না, কিন্তু ভীষণ ভাবে আমরা এবার চেষ্টা করব। তো আমি সায়ন্তী তোমাকে বলি, তুমি নতুন এবং তীর্থনীড়ে এসেই তুমি অমিতদাকে দেখেছো, আমাকে দেখেছো, এই যে অমিতদাকে দেখেছো এবং অমিতদার কাছে তো বকাও খেয়েছো অনেক, হ্যাঁ, তো সেই জায়গাতে বকা খাওয়ার কেউ মানে মিস হয়নি সেই বকা খাওয়াতে, হ্যাঁ, তো সেই জায়গা থেকে বাদ নেই কেউ। অমিত, হ্যাঁ এই যে অমিতদার সম্পর্কে ধরো, এই যে বকাটা, আমি এই জন্য বলছি যে তোমার কাছে কতটা ফ্রুটফুল মনে হয়েছে, যে এই বকাটা আমার জন্য দরকার ছিল, এটা তোমার কতটুকু মনে হয়েছে? হ্যাঁ, প্রথমত আমি তো মানে তীর্থনীড়ের এখন সব থেকে নতুন সদস্য, মানে গত বছর ডিসেম্বরে আমি জয়েন করি এখানে। তো প্রথম থেকে তো এমনিতে একটু ভয় ভয়ই ছিলাম যে কি হবে কেমন হবে, মানে যেহেতু ওনাকে পার্সোনালি চিনি না, তো প্রথমবার দেখছি কিরকম কি কি কথা বলবো কি না বলবো, একটা মনে অলরেডি একটা ভয় ভয় ছিল। তো ঠিক আস্তে মানে প্রথমে গেলাম, আপনার সাথে কথা হলো, বাকিদের সাথে আলাপ হলো, স্যারের সাথেও কথা টথা হলো, তো ঠিক আছে, প্রথম কয়েকদিন ঠিকঠাকই ছিলাম যে ঠিক আছে, আমি এখনো অত বকা খাইনি, বাকিদের কাছে টুকটাক যা শুনেছিলাম। তারপরে ধীরে ধীরে শুরু হলো বকা খাওয়া, এবং সেই জিনিসটা মানে যখন বকে অবশ্যই খারাপ লাগে, কিন্তু জিনিসটা হচ্ছে আমার ভালোর জন্যই বকছেন। এবং নিশ্চয়ই আরেকটা জিনিস, উনি উনি বকেন ঠিকই, কিন্তু আরেকটা জিনিস আমি খেয়াল করে দেখেছি, আমাকে যখন সেই একটা আধুনিক গান তুলে এসেছিলাম, স্যার বলছিল আমাকে যে শোনাও এই জায়গাটা কেমন, ওই জায়গাটা কেমন করে হুম গাইছো, হুম কিরম ভাবে শোনাও, তো আমার সঞ্জারির জায়গাটায় আমার খুব অসুবিধা হচ্ছিল, আমার হুম নিজের হুম বারবার ওই সুরটা কোমল স্বরগুলো লাগছিল না। তখন কিন্তু স্যার আমাকে একবারের জন্য বকেনি, আমার এটা পরিষ্কার মনে আছে, একবারের হুম জন্য হুম বকেনি, মানে আমার 3-4 বার মতো ভুল হয়েছে, প্রত্যেকবার উনি ধরিয়ে দিয়েছেন যে এই জায়গাটা এইভাবে হুম করো, এই জায়গাটা এইভাবে করো, কিন্তু এইগুলো উনি দেখিয়ে দেন তখন বকেন না, প্র্যাকটিস না করে গেলে তখন বকেন, মানে যেটা উচিত, মানে আর নিজে নিজেকে নিজে বলছি, তবে ঠিকই একটু মানে বকাঝকা না খেলে হয়তো মানে ওই পুষ্টা, সেই পুষ্টা পাওয়ারও দরকার আছে, যার জন্য এইগুলো অনেক হেল্পফুল, মানে শুধু আমার কাছে কেন, এই যে আমি তো ওনাকে চিনি খুব জোর হলে এই 6-7 মাস কি 8 মাস এরকম হবে ম্যাক্সিমাম, মাঝখানে তো আবার তো লকডাউনই অনেকটা পড়ে গেল, আমি তো মার্চ অব্দি ওনার সাথে থেকে মানে সামনাসামনি দেখা হয়েছে, তারপরে লকডাউন হলো। তবে অভ্যুদয়দার কাছে শুনেছি মানে শিক্ষক হিসেবে উনি কিরকম, তারপরে আলতামাসের কাছেও শুনেছি যেহেতু ওরা শেখেন, তো তারপরে এইখানে আসা, গান করা, তো ভালোই লাগে, সব মিলিয়ে মিশিয়ে বেশ একটা ভালোই একটা লাগে, ব্যাপার একটা রেকর্ডিংও ব্যাপার যাচ্ছি। বলি না একটা ব্যাপার বলি সেটা হচ্ছে যে তোমরা এই কবি প্রয়াণের দিন যে লাইভে গাইলে কিছু কিছু জায়গায় তো সুর, ধরো অনেক, আমি জানি তোমরা অনেক সময় রবীন্দ্রসঙ্গীত গাইছো না, এটাও অমিত দা রাগ করেছে যে হ্যাঁ ওরা তীর্থনীড়ে এসে বলছে রবীন্দ্রসঙ্গীত গাই না, এটা কেমন ধরনের কথা হলো। হ্যাঁ অ্যাকচুয়ালি আমি জানি তোমরা অনেক সময় ভয়ে বলে ফেলেছো যে এই জায়গাগুলো গাই না, বা অনেক সময় লাইভে সবসময় যে সবাই খুব একদম থাকবে কি বলে একদম স্বাভাবিক থাকবে সেটাও না, হয়তো অনেক সময় লাইভে থাকতে থাকতে অনেক সময় সুর একটু ওদিক সেদিক হয়ে যায়, সে ভয়েই হোক, এতগুলো সবাই তো প্রস্তুত না ওইভাবে সরগরও না কেউ। তো অমিতদা দেখো আমি বলি, অমিতদা কিন্তু প্রত্যেক জনের লাইভ দেখেছে, তোমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য নিশ্চয়ই ভালো হচ্ছে, ভালো গাও চেষ্টা করেছে, যখন একটু উল্টো পাল্টা দেখেছে সঙ্গে সঙ্গে রাগের চিহ্ন অ্যাংরি উনি সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছেন। হ্যাঁ তো আমি বলছি নির্ঘাত এই একটাই অ্যাংরি এটা অমিতদাই দিয়েছে, পরে দেখি হ্যাঁ অমিতদাই দিয়েছে, মানে আমি জানি যে নিশ্চয়ই পরে এবার পরবর্তীতে বকাটা খাবে। হ্যাঁ তো সেই জায়গায় তো আমার কাছে এই জন্য বলছি সায়ন্তী, আমার ভীষণ ভাবে একটা, এখন তোমরা তো আসলে বুঝে গেছো এবং এই বকাগুলো সত্যি তখন তো মন খারাপ হয় নিশ্চয়ই, যে বকাবকি করেন তখন স্বাভাবিক ভাবে নেওয়া যায় না, কিন্তু একটা জিনিস কিন্তু একটু ভেবে দেখতে হবে যে এই বকাগুলো কিন্তু তোমাকে ঠিক একটা সঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য এই এই তার চেষ্টা। তো একদম একদম একদম, হ্যাঁ সায়ন্তী তুমি তুমি যদি অমিতদার
কোনো একটি গানের ছোট্ট অংশ কি শোনাবে? এবার তো ভয়ে, আরোই বকা খাবো। আমি জানি তবে হ্যাঁ, ইচ্ছা তো ভয়ে। আছে ষোলো আনা গাওয়ার, হ্যাঁ, গাওয়ার তো ইচ্ছা ষোলো আনা আছে। তবে আমি তার না গেয়ে যদি বকা খাওয়ার থেকে মানে গান গেয়ে একেবারে বকা খাই তাহলে ভালো, মানে কোথায় কি ভুল হলো স্যার সেটাও ধরিয়ে হ্যাঁ দেবে, ঠিক, ছোট্ট করে ভালো ছোট্ট হবে। করে একটু গাও, অমিত দার আজকে গাগা আমরা দিয়ে সেলিব্রেশন চেষ্টা করছি। করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ চলো চলো। ঠিক। আকাশ ডানা শিকল ভাঙা, আকাশ ঝুঁকে মাটির বুকে, আকাশ গানে আকাশ মানে আলোর সুর রবি ঠাকুর, আকাশ ডানা শিকল ভাঙা, আকাশ ঝুঁকে মাটির বুকে, আকাশ গানে আকাশ মানে আলোর সুর রবি ঠাকুর। আমার তো ভালো লাগলো, এখন আমি জানি না বিচারক রয়েছেন, কিন্তু আমার ভীষণ ভালো লাগলো যাই। এবং সত্যি কথা বলতে কি থ্যাংক ইউ সায়ন্তী, দিদি, থ্যাংক ইউ। অমিতদার গানগুলো না মানে এতটা টাচি, ছোট ছোট সুরের এত খেলা রয়েছে না সত্যি খুব সেই জায়গাগুলো যদি, এবং উনি তো সত্যি কথা বলতে উনি তো একজন সুরের স্রষ্টা, তো সেই রকম গান না গাইলে হয়তো বা সবাই ভাবে যে আমার গানটা এভাবে, স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে বলেছেন আমার গান নিয়ে তোমরা কাটাছেঁড়া করো না। হ্যাঁ, তো প্রত্যেকটা স্রষ্টারই কিন্তু নিজস্ব একটা এই ভাবটা রয়েছে নিশ্চয়ই, যে এই জায়গাগুলো তো। তুমি কি আরেকটি ছোট্ট করে শোনাবে নাকি খুব ভয় লাগছে? ছোট্ট করে শোনাও, আমাদের আরেকজন বুঝতে পারছি। আমাদের আরেকজন সদস্য রয়েছেন, হ্যাঁ, ব্যাক স্টেজে। চলো তুমি ছোট্ট করে একটু শোনাও। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ও আকাশ ক্লান্ত বেলায় কত মেঘের চিঠি পায়, ও আকাশ ক্লান্ত বেলায় কত মেঘের চিঠি পায়, নীল সে রঙিন খামে আলো ছায়া রঙে রং, রামধনু ছবি আঁকা নীরব ভাষায়, ও আকাশ ক্লান্ত বেলায় কত মেঘের চিঠি পায়। বাহ, আমার তো ভালো। এবং চেষ্টা সত্যি কথা করলাম বলছি এই এবার, দুটো গান। এবং সবচেয়ে তোমার ভালো আরো লাগবে, আমার তো ভালো লাগছে, আমার সবটাই ভালো লাগে। অমিত দা লিখেছেন, ভালো গেয়েছো সায়ন্তী, এবং অমিত দার কাছে এই কমপ্লিমেন্টটা পেয়েছো, এটা ভীষণ ভাবে একটি সত্যি অমিত দা থ্যাংক কমপ্লিমেন্ট ইউ পাওয়া একটা থ্যাংক ভাগ্যের ইউ। ব্যাপার। হ্যাঁ, অমিত দা লিখেছে যে ভালো গেয়েছো সায়ন্তী, বাহ, এটা তো আমার ভীষণ ভালো লাগলো। এই যে অমিত দার ভালো লাগলো, বা একজন সত্যি কথা বলতে যে এই গানগুলো গাইছো, তোমরা চেষ্টা করছো, এটা ভীষণ ভাবে ভালো লাগে। সায়ন্তী তুমি সঙ্গে থাকো, হ্যাঁ, আমাদের সঙ্গে, তুমি হ্যাঁ সঙ্গে দিদি, থেকো। অবশ্যই আমি, অবশ্যই হ্যাঁ, অবশ্যই। আমি এখন আমার আরেকজন সদস্য আসছেন, দেখি কে রয়েছে এখন। তমালিকা রয়েছে। হ্যাঁ চলো, আমি এবার সবাই বসো, কারণ এই জিনিসগুলো আমি ভীষণ সড়গড় নই, বুঝতে পারলে এই দেখো হচ্ছে না। এখন শান্তি, তোমাকে আমি কিভাবে একটু সরাই বলো তো, আমি লিভ করবো। তুমি তুমি থাকো, কিন্তু আমি তোমাকে, এই তো তাহলে দেখলে। আচ্ছা, তুমি একটু আপাতত লিভ করো, আমি পরে আবার তুমি জয়েন আচ্ছা করো আমি তাহলে, লিভ আমি করে, তোমার হ্যাঁ নিতে হ্যাঁ চাই। হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ আছে হ্যাঁ, ঠিক পরে আছে। আবার জয়েন করো। তমালিকা, ভীষণ হ্যাঁ শোনা যাচ্ছে দিদি। শোনা যাচ্ছে, অনেক দূর থেকে আমাদের সঙ্গে জয়েন হয়েছিস, খুব ভালো লাগছে। আচ্ছা, এখানে আমরা আজকে সত্যি একটু গানে সুরে কথায় থাকবো, অমিত দার বার্থডে আমরা সেলিব্রেট করবো, এবং সবচেয়ে ব্যাপার তুই তো ছিলি যে এই আমরা
কতবার অমিত দার জন্মদিনে ভীষণ ভাবে আনন্দ করেছিলাম সেই কেক কাটাকাটি, হ্যাঁ সে সবকিছু। যাই হোক, এই যে তুই সবাইকে অ্যাকচুয়ালি এখন তীর্থনীড়ের হলেই একটা বকা দিয়ে শুরু হবে, হ্যাঁ, যে এই মানে সবাই বকাটা বকা খাবে, হ্যাঁ, তো সেই বকা খাওয়ার দিকটা আসছি না আমি তোকে, যেটা বলছি সবাই তো আমরা কম বেশি সেটা এবং দাদা শেখার জন্যই বলেন, এই যে অমিত দার যে ব্যাপারটা, অমিত দা যেভাবে ধর আমাদেরকে যে তৈরি করার চেষ্টা করছে, এই জায়গাটায় তোর এই চেষ্টার দিকটা, এক যে গড়ে ওঠার যে ব্যাপারটা, এটা কিভাবে, এটা তুই অমিত দার কাছ থেকে কিভাবে এই গড়ে ওঠার ব্যাপারটাকে তুই দেখিস, এটা যদি একটু বলিস। দেখো, আমি প্রথমেই যখন গ্রুপে যাই, তো আমার কাছে তুমি এবং অমিতা এই দুজনই অ্যাজ আ গার্ডিয়ান হিসেবে আমি দেখেছি, ঠিক আছে, বা একজন শিক্ষক হিসেবে বলো, গাইড করার দিক থেকে বলো, তোমাকে বা অমিতাকে দেখেছি। এবার তোমাকে আমি নিজের দিদির মতো মনে করি, অনেকটা ক্লোজ, কিন্তু দাদার সাথে আমি তো সেটা নয়, দাদাকে একটু ভয়ই পাই আমি। কিন্তু তারপরেও আমার একটা জিনিস ভীষণ ভালো লাগে, যে দাদা যখন বকা তখন বকেন, যখন স্নেহ করার তখন স্নেহ করেন, এবং কোনো জিনিস বুঝিয়ে দেওয়ার জন্য দাদার ওই একটু বকাটা ভীষণ যথেষ্ট। মানে ধরো কোনো ভুল করছি, সেটা অনেকে হয় কি যে হ্যাঁ এরকম ভাবে করতে হতো, ওরকম দাদা স্ট্রিক্টলি বলেন যে এটা ঠিক হচ্ছে না, এইটা কিন্তু কোথাও না কোথাও একটা ভয় থেকে বলো একটা ভালো পাওয়া হয়, যে হ্যাঁ সত্যিই তো ঠিক হচ্ছে না এই দিক থেকে। তারপরেও আরো একটা জিনিস বলতে যদি বলি, যে আমি প্রথম, হ্যাঁ গান আমি অনেক দিন ধরেই গাইছি, অনেক দিন ধরে ছোট বয়স থেকেই গাইছি, কিন্তু এই যে একটা পরিপূর্ণতা বা একটা সৌন্দর্য, মানে গানটা কোথায় কেরম ভাবে এক্সপ্রেশন দিলে, ছোট ছোট কাজ কিভাবে লাগালে, বা নোটটা হয়তো আমার ঠিক হচ্ছে না, এই যে দেখিয়ে দেওয়াগুলো, এগুলো দাদার থেকে আমি সত্যি ভীষণ বড় পাওয়া আমার। আর হ্যাঁ এখন সত্যি অনেকটা শিখেছি আমি, তবে সেরকম ভাবে আমি দাদার সাথে তো কাজ করিনি, কিন্তু গ্রুপে থাকাকালীন যতটুকু শিখেছি এটা আমার কাছে অনেক অনেকটাই। খুব ভালো, একটা ভালো বলেছিস, হ্যাঁ সেটাই, যে এই যে শেখার ব্যাপারটা সব সময় কিন্তু এটাই, যে প্রথম ওই সময়টা মনে হয় যে না নিশ্চয় ভালোর জন্য বলছে, তো এই জায়গাটা থেকে, এবং এই যে তোদের একটা জিনিস ভালো লাগে যে, আচ্ছা এটা কি আমার আমার নেটটা সমস্যা করছিল, হ্যাঁ এই জায়গাটা থেকে ভালো লাগে যে তোরা এই জিনিসটাকে পজিটিভ ভাবে নিস, এটা ভীষণ একটা ভালো ব্যাপার, তোদের বকা খাচ্ছিস ঠিক আছে এবং পজিটিভ ভাবে নিচ্ছিস, এটা কিন্তু বড় একটা ব্যাপার। তো তোমালিকা, তোর কাছে তুই এবং দাদা কিন্তু তোকে নিয়ে খুব ইয়ে করে, যে না তোমালিকাটা ভালো গায়, ও কেন চেষ্টা করে না, এই জায়গায় কেন ভুল করবে ও, হ্যাঁ এভাবে কিন্তু বলে, এবং সারাক্ষণ তোদেরকে নিয়ে কিন্তু খুব উনি বিচার বিশ্লেষণ করেন, যে ওর একটু এই জায়গাটা ঠিক করতে হবে, হ্যাঁ ওটা করতে হবে, তো এরকম সারাক্ষণ একটা প্রসেসের মধ্যে উনি রাখতে চান, হ্যাঁ তো সেই জায়গা থেকে তুই একটা দাদার গান শোনা। গান শোনাবো? গান শোনানোর আগে আমি, দাদা আছেন হয়তো লাইভে, আমি ক্ষমা প্রার্থী, কারণ ভুল ত্রুটি আমার হবেই। দাদার সামনে দাদার গান গাওয়াটা সত্যি ভীষণ বড় একটা চ্যালেঞ্জের ব্যাপার, তাও আমি চেষ্টা করব যে গানটি গাইবো, এটি দাদারই সুর আর দাদারই সঙ্গীত আয়োজনে, রূপঙ্কর স্যার গেয়েছেন, আমি চেষ্টা করছি দুটো অন্তরা গাওয়ার, জানি না কতটা ভালো হবে, তাও চেষ্টা করছি। থেকে দিন প্রতিদিন সরে যায় এই ভোর, যেন তো কোনো না মুছায় এসব হাটিসে পৃথিবীর থেকে প্রতিদিন সরে যায় এই ভোর, যেন তো কোনো মুছায় সে কথা বলো এই ছায়া ভালো, তার বুকে দেহ জিনিয়ে একাকার।
বাহ, আমার তো ভালো লাগলো, আমার ভীষণ ভালো লাগলো তমালিকা। দাদা নিশ্চয়ই, দাদাও খুশি হচ্ছেন নিশ্চয়ই মনে মনে, এখন নিশ্চয়ই বকবেন না, যে কারণ এই যে ভালোবেসে ভালোবেসে যখন উৎসর্গ করা হয় তখন কিন্তু সেটার মূল্যটাকে অন্যরকমই হয়। হ্যাঁ, তো সেই জায়গায় এই যে আমাদের এই যে তোদের এই যে ভালোবাসা নিয়ে তোরা গানগুলো গাইছিস, এটা কিন্তু সত্যি গলায় প্রকাশ পাচ্ছে, অনেকে বলছেন খুব সুন্দর হচ্ছে। তুই আরেকটা গান ততক্ষণ শুনিয়ে দে ছোট্ট করে। আরেকটা গান, হুম এই গানটা, এই গানটাও দাদারই সঙ্গীতায়োজনে জন্য, এবং এই গানটা গাওয়ার আগে একটা কথা বলার, যে গানটা সত্যি বলতে আমি এই গানটা আগে কখনো শুনিনি, কিন্তু হঠাৎ সেদিনকে দাদারই ওই ইউটিউবে খুলতে খুলতে দেখলাম এই গানটা, আর গানটা আমি শুনছিলাম, অসাধারণ লাগছিল। মানে একটা জিনিস আমার ভীষণ ভালো লাগছিল, যে এই যে হারমোনি পার্ট গুলো দাদা যেভাবে করেন, মানে সেরকম বোধ হয় না কেউ, হয়তো আজ অব্দি আমি সেরকম ভাবে শুনিনি, আগে হয়তো অনেকে করেছেন, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই গানটাতে অনেক জায়গায় হারমোনি পার্ট আছে, আমি সেটা সেটাই যাবই না। তো এটা একটা তিন গ্রুপ সং মেবি, তাও আমি আমার সিঙ্গেল করে করার চেষ্টা করছি। দূরে চলো, আরো দূরে চলো, আরো বহু দূরে, দেখো সুরে সুরে পথ গেছে ঘুরে, তার হাত ধরে চলো যাই, যেতে যেতে থেমে বাসি থেকে নেমে, ভালোবেসে প্রেমে পাগল হওয়া আমায় বলছে দেখে, দূরে চলো, আরো দূরে চলো, আরো বহু দূরে, দেখো সুরে সুরে পথ গেছে ঘুরে, তার হাত ধরে চলো যা, একা একা আমি তার দেখা পেতে বসে আছি, এত কাছাকাছি তবু তার সুরে চোখে জল ঝরে ঝরে যায়, যেতে যেতে থেমে আঁখি থেকে নেমে, ভালোবেসে প্রেমে সে জল যেন আমায় যাচ্ছে বলে, দূরে চলো, আরো দূরে চলো, আরো বহু দূরে, দেখো সুরে সুরে পথ গেছে ঘুরে, তার হাত ধরে চলো যা, দূরে চলো, আরো দূরে চলো, দূরে চলো, আরো দূরে চলো। বাহ, আমি দুঃখিত, মাঝখানে আমার একটু মানে নেটওয়ার্কের সমস্যা হয়ে গেছিল। দাদার কিন্তু এই হ্যাঁ গানগুলো কোরাস কনকর্ড ট্রায়ো বলে দাদাদের একটি গ্রুপ দাদা কাজ করেছে, এবং কনকর্ড ট্রায়ো ভীষণ একটি নাম করাই গ্রুপ একটি, এবং এই কাজগুলি দাদার ভীষণ ভাবে একটা অন্যরকম কাজ। এই কনকর্ড ট্রায়োর যে কাজগুলো ছিল, গানগুলো ছিল, এবং অমিত দার সমস্ত এই যে হারমোনি পার্ট গুলো যেগুলো বলছিস, ভীষণ ভাবে তিনজন গান গাইতেন, তিনজন সিঙ্গার, ভীষণ ভাবে তারা খুব দক্ষতার সঙ্গে এই কাজগুলি করেছেন, এবং দাদার একটি ভীষণ একটি অন্যরকম কাজ। তো ভালো লাগলো তুই এই গানটা গেয়েছিস, দেখি কিন্তু এই আমাদের গানটা সঙ্গে। আমার অসাধারণ লেগে গেছে, হম, অসাধারণ, এবং এবং মানে এবং এবং সেটাই বলছি, দাদার যে এক একটা পার্ট, এবং এই যে কনকর্ড রায়ের যে গানগুলি দাদার, কিন্তু এটা একটা আলাদা ক্রিয়েশন। এবং দাদার যে এই যে হারমোনি পার্ট গুলো, একটা হারমোনি পার্ট এক একটা গানের সাথে সঙ্গে সঙ্গে সঙ্গে, এটা ভীষণ ভাবে, বিশেষ করে সলিল চৌধুরীর তো গানে একটা হারমোনি পার্ট একটা অন্যরকম একটা ব্যাপার থাকতো, তো সেখানে দাদা কিন্তু এই জায়গাটা এবং কনকর্ড রায়ও এই জায়গাটা ভীষণ ভাবে ওনারা ভালো করেছেন, খুব ভালো। তুই গানটা দেখেছিস, খুব ভালো লাগলো, তুই সঙ্গে থাকিস, এবং দেখি চলো বেটার দেন অরিজিনাল তমালিকা, অমিত দা লিখেছে,
দূরে চলো বেটার দেন অরিজিনাল তোমারই কা, মানে অরিজিনাল থেকে তুই ভালো গিয়েছিস, এটা অমিত দা, উনি অমিত দা স্রষ্টা বলে উনি বলেছেন। দাদার হ্যাঁ থেকে এই প্রশংসাটা পেয়েছি, মানে সত্যি আমার ভীষণ ভালো লাগছে। আচ্ছা, এবার তুই ভালো থাকিস, সঙ্গে থাকিস, হ্যাঁ সঙ্গে হ্যাঁ থাকিস, দেখি আমাদের আরো কোন বন্ধু রয়েছে, আমি তাকে একটু অন করাই, তুই তাহলে একটু লিফট কর, কারণ আমি এখান থেকে না হ্যাঁ হ্যাঁ ইয়ে ঠিক হতে আছে ঠিক পারছি না। আছে। আমাদের সঙ্গে রয়েছে, হ্যাঁ আলতামাস, আচ্ছা তমালিকা, তোমার কি লিফট রয়েছে? আচ্ছা আমি অ্যাকচুয়ালি এই স্ট্রিম ইয়ার্ডে করছি, অনেক কিছু টেকনিক্যাল জিনিসগুলো আমার ঠিক, আলতামাস হ্যাঁ যাক, তুই তোকে দেখে তুই তো ঠিক একদম মানে যে সঙ্গে সঙ্গে কোথা থেকে উঠে আসলি। হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক, তোকে তুই তোকে আসলে সত্যি কথা বলতে, এবং এই যে গিটার ধরে শেখানো, গিটারের ক্লাসে তোকেও আমিও প্রথম দেখেছি, এবং তুই ভর্তি হলি দেখলাম, আমি তো শুরু থেকে এবং দেখছি। তার হ্যাঁ এবং তারপর থেকে তুই যে এই যে গিটার শেখা থেকে শুরু করে এখন যেটা, আমি পুরনো কথা বলছি না, এখন যেটা তুই এখন পুরোপুরি একজন তো গিটারিস্ট অবশ্যই তোকে অমিত দা বানিয়েছেন, এবং তুই সত্যি কথা বলতে তুই নিজেও চেষ্টা করছিস, এবং এই যে একজন অ্যারেঞ্জার, অ্যারেঞ্জার হওয়ার পেছনে যে যে পরিশ্রম, যে মেধা, এবং যে গাইডেন্স, সব সময় অমিত দা তোকে হুম এইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এই যে অ্যারেঞ্জমেন্টের ব্যাপারটা এটা একটু বলবি, এই যে অ্যারেঞ্জমেন্ট কিভাবে তুই কি শিখছি, এই যে কর্ড প্রোগ্রেশন, তোকে তো আমি দেখি অমিত দা বিভিন্ন ভাবে কাজ দিচ্ছেন, এই কর্ড প্রোগ্রেশন করো, এটা নোটেশন করো, ওই পুরোনো বাংলা গান শুনে ওটা নোটেশনটা করো, এই যে একটা সারাক্ষণ প্রসেসের, একটা শেখার প্রসেসের মধ্যে তোকে রেখেছে একজন সত্যিকার, তোকে অ্যারেঞ্জার হিসেবে তোকে করছে, এবং আমার ভীষণ, আমি সবাই দেখছে এখানে, আমার ভালো লাগার একটা ব্যাপার যে এই যে তীর্থনীড়ের যে যাত্রা হলো শুরু ভীষণ ভাবে, কিন্তু অমিত দা এটা বারবার তোর কথা বলেছে, যেহেতু ও নতুন শিখছে, নন্দিতা ও আমার স্টুডেন্ট, ও একটা অ্যারেঞ্জমেন্টে নতুন ভাবে ও করছে, ও যেন ভেতরে কনফিডেন্সটা পায়, ওর একটা গান তুমি রাখো এবং ও গানটাতে অ্যারেঞ্জমেন্ট করবে, এটা তুমি রাখো, তো আমার ভালো লাগলো বিষয়টা, আমি সত্যি কথা বলতে আমার ভালো লাগলো যে একজন টিচার সে চাইছে তার স্টুডেন্ট এগিয়ে যাক, তার নতুন একটা দিগন্ত উন্মোচন হোক, এই বিষয়টা আমার মনে হয় সব ক্ষেত্রে যদি সব শিক্ষকরা এটা ভাবতেন, তাহলে আমার মনে হয় শিষ্য বা যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য ভালো। তুই একটু বল তোর অভিজ্ঞতাগুলো কি। অ্যারেঞ্জমেন্ট বলতে গেলে সবার প্রথম যেটা মানে বলতে হয় যে আমি তো গিটার শিখতে গেছিলাম স্যারের কাছে প্রায় 5 বছর মতো আগে। তখন অ্যারেঞ্জমেন্ট বলতে কিছুই মানে জানতাম না, অ্যারেঞ্জমেন্ট জিনিসটা কি, মিউজিক অ্যারেঞ্জমেন্ট যে কি হয়, একটা গান বানাতে তার পেছনে কতটা, একটা সিঙ্গারকে সবাই চেনে, যে গানটা যে সিঙ্গার গাইছে তাকে সবাই চেনে, অথবা যে মিউজিক দিচ্ছে তাকে সবাই জানে, কিন্তু গানটা যে ডিজাইন করতে হয়, গানটার সাউন্ড ডিজাইন, গানটার মিউজিক অ্যারেঞ্জমেন্ট, এই টোটাল জিনিসটার উপরে যে গানটার কতটা ডিপেন্ডেন্ট থাকে, সিঙ্গার মিউজিক কম্পোজারের উপর তো অবশ্যই ডিপেন্ডেন্ট থাকে, কিন্তু একটা গান মিউজিক অ্যারেঞ্জমেন্টের উপরে যে কত ডিপেন্ডেন্ট সে তো কোনো ধারণাই ছিল না আমার। গিটার শিখতে শিখতে যখন একটু একটু করে স্যারের কাছে সবটা শেখা, গিটার ধরাটাও স্যারের কাছে, প্রথম দিন থেকে একদম স্যারের কাছে শুরু, একটু একটু করে যখন কর্ড প্রোগ্রেশন গুলো জানতে শুরু করলাম, বুঝতে শুরু করলাম যে অ্যাকচুয়ালি কর্ডটা কি, নোটের এগেনস্টে কর্ড কিভাবে লাগছে, কর্ড কিভাবে গানের মুডটাকে ধরে রাখছে, যে কোনো কর্ড কর্ড প্রোগ্রেশনের উপরেই গোটা গানের যে মুড, গোটা গানের থিম, সেটা সেটাই বেস কর্ড প্রোগ্রেশনটা, সেইটা আস্তে আস্তে বুঝতে শুরু করলাম। সেটা স্যারের কাছেই প্রথমে, সেটা প্রথমে গিটারেই বুঝতে শুরু করেছিলাম কর্ড গুলো, প্রথমে যখন গিটারে কর্ড প্রোগ্রেশন বাজাতাম, স্যার একটা একটা করে ওয়েস্টার্ন পিস গুলো দিতেন, তারপরে ইন্ডিয়ান পিস যখন বাজাতাম, তো আস্তে আস্তে যখন এটা বুঝতে শুরু করলাম, তারপরে স্যারের সাথে সাথে থাকতে থাকতে স্যারের বিভিন্ন গান শুনতে শুনতে, তুমিও যখন রবীন্দ্রসঙ্গীত গুলো যে তোমার যে অ্যালবাম গুলো রিলিজ হতো সেইগুলো শুনতে শুনতে, তারপরে স্যারকে স্টুডিওতে দেখতে দেখতে, যখন দেখছি যে এইরকম ভাবে গোটা কাজটা হচ্ছে, একটা গান বানাতে গেলে গোটা ইন্টারেস্টটা আরো
পারলো আস্তে আস্তে। কি একটা গান বানাতে গেলে কতটা টেকনিক্যাল জিনিস, কতটা থিওরিটিক্যাল জিনিস জানতে হয় মিউজিকের। সেখান তারপর সেখান থেকে একটু একটু করে স্যারের কাছে যখন আমি, তারপর স্যারের কাছে পিয়ানো শিখেছি একটু। পিয়ানোটা তো হুম এখন হুম মিউজিক অ্যারেঞ্জমেন্ট প্রোগ্রামিং করতে তো লাগবেই। এখন ধীরে ধীরে স্যারের কাছে অ্যারেঞ্জমেন্টটাও শিখছি, প্রোগ্রামিংটাও শিখছি, কিছুটা শিখেছি একটু। স্যার যখন পারমিশন দিয়েছেন একটা কাজ এরকম লঞ্চ করার, তীর্থনীড়ের সবার সাথে যখন লঞ্চ করলো, তখন স্যার নিশ্চয়ই বুঝেছেন, কিছুটা হলেও শিখেছি। তো এই কিছুটা শিখেছি, এখনো শিখছি, তো শিখে যেতে হবে আর কি। মানে শিখতে শিখতে শেষ হবে না, সারা সারা জীবন শিখে গেলেও শেষ হবে না এই আর কি। তো এখানে তো একটা পুরোপুরি তোকে নিশ্চয়ই, এবং এই যে দেখ তোরা একটা জিনিস দেখেছিস কিনা, আমি তো ক্লাসে আমি শুনেছি অমিত দার গুরু শ্রদ্ধেয় পরিমল দাশগুপ্ত গিটারের, এবং এই যে দেখ একজন, উনি কিন্তু বারবার করে ওনার গুরুর কথা বলেন, এবং আমি শুনেছি অমিত দার কাছে এই সুধীন দাশগুপ্তের সাথে উনি অ্যারেঞ্জমেন্ট, এবং আমার গুরু, আমার গুরু পরিমল দাশগুপ্ত, এই যে আমার গুরু আমাকে প্রথমে এই যে বাণীচক্রে আসা, বাণীচক্রে টিচার হওয়া, এবং তাকে নতুন প্রথম অ্যারেঞ্জমেন্টের কাজ দেওয়া, এই যে গুরু যে দিচ্ছেন তাকে, এই বিষয়টা কিন্তু অমিত দা তার গুরু থেকে পেয়েছেন। এটা ভীষণ একটা ভালো লাগার বিষয় যে যে গুরু, এবং গুরু, এবং দেখ অমিত দা কিন্তু তিনি যেহেতু তার গুরু থেকে পেয়েছেন, এবং তিনি সেটা কিন্তু তোদের মধ্যে সেটাকে সঞ্চার করছেন, তো সেই জায়গা থেকে একটা ভালো লাগার বিষয়। এবং যে তুই পিয়ানোর কথা বললি, স্যাম ইঞ্জিনিয়ার বিশিষ্ট, উনি একদম বড় একজন পিয়ানিস্ট, এবং এই যে তাদের কাছ থেকে শেখা, এবং অমিত দার কাছে যে কিভাবে তাদের গল্প শোনা, তাদেরকে সবসময় স্মরণ করা আজকালকার, এটা কিন্তু তোরা যেহেতু শিখছিস, এটা তোদেরও একটু মনে রাখতে হবে যে এই যে গুরুকে না মানলে না সঙ্গীত আসলে হয় না। হ্যাঁ, এবং এটা গুরুমুখী গুরুমুখী বিদ্যা, বিদ্যা তো একটা। সঙ্গীত সবসময় গুরুমুখী বিদ্যা, এই গুরুকে সবসময় মানতে হয়, এবং অমিত দাকে, এটা আমি সত্যি অমিত দার প্রতি আমার একটা শ্রদ্ধা জন্মায় যে উনি ওনার গুরুদেরকে কিভাবে শ্রদ্ধা করেন। সলিল চৌধুরীর এবং শ্রদ্ধা সলিল চৌধুরীর কথা উনি বলেন, কত কিছু গল্প শেখার, এবং উনি যাদের যাদের কাছ থেকে শিখেছেন। হ্যাঁ, এই যে আমি শুনেছি, আমি শ্রদ্ধেয় আর ডি বর্মন, তারপরে যে কি বলে আরো যে ভূপেন্দ্র সিং, তারপর যাদের যাদের সাথে যাদের সাথে উনি কাজ করেছেন, সবার কথা কিন্তু উনি খুব ভালোভাবে বলেছেন। তো যাক, হ্যাঁ হ্যাঁ তোকে খুব ভালো লাগলো আলতামাস, তুই যে আসলি, এই যে একটা গুরু শিষ্যের পরম্পরা। হ্যাঁ, এবং এটা আমি স্যারকে আশা করব, আজকে হ্যাপি বার্থডে স্যার, স্যারকে তো নিশ্চয়ই প্রথমে তো ওটাই জানাতে হতো। না হোক, তুই এই যে এই যে বিষয়গুলো একটু ভয়ে ভয়ে আছিস, সবকিছু মিলিয়ে তোকে তো যে কোনো টেনশন নেই, হ্যাঁ ফ্রিলি নিশ্চয়ই স্যার দেখছেন। এবং সত্যি কথা বলতে তোদের আরেকটা বলি, অমিত দা বকাবকি করেন তোদেরকে যতই এইভাবে বলেন, কিন্তু ভীষণ ভাবে কিন্তু তোদেরকে খুব স্নেহ করেন, আমি আমি জানি, আমার কাছে এই বিষয়গুলো উনি যতটা রাগারাগি করেন ততটাও কিন্তু স্নেহ করেন। তো এই জায়গায় যার জন্য না, আমার ওই সময় যার জন্য ভয়টা আমি পাই না। হ্যাঁ, তো যাই হোক, তুই ভালো থাকিস আমার সাথে। একজন দাঁড়া, তুই একটু, আমি দেখছি জয়েন আমি দুটো করছে গান কে। একটু মেশআপ করে স্যারকে শোনাতে চাই, স্যারের কম্পোজিশনের দুটো গান। নিশ্চয় 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 শোনা, ততক্ষণ শোনা। হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করছি, ভুল তো হুম হুম ভুল ত্রুটি তো হবে। প্রথম গানটা হচ্ছে, তুমি গিয়েছো আজ শ্রাবণের বাতাস বুকে, আমি শুরু থেকে গিয়েছো, তাও ওটার একটুকু আমি গাইবো। যেহেতু আমি মেশআপ করেছি দুটো গান, তাই আমি ওই দুটো গাইছি। আর আচ্ছা, ওটা তো কর রূপঙ্কর বাগচির গাওয়া, আর নয় কথা নয় গৌরব সরকারের গাওয়া। ঠিক আছে ঠিক আছে, কর। নয় কথা নয় কিছু নয় এই তো হয়, নয় কথা নয় কিছু নয় এই তো হয়, যত দূরে সুরে ঘুরে পথ গেছে একা পথ, তারি তা তারি ছাপ এ হৃদয়ে, নয় কথা নয় কিছু নয় তো হয়, নয় কথা নয় কিছু নয় তো হয়, যত দূরে ঘুরে সুরে পথ গেছে একা তারি তা তারি ছা এই হৃদয়ে।
আজ শুধু মেঘ সাজাই বুকে, আজ শুধু মেঘ বুকে, আজ শুধু বিষ ঢালবে আকাশ, বিষ মেশানো সুখে, আজ শুধু মেঘ সাজাই মেঘে, আজ শুধু মেঘ বুকে, আজ শুধু বিষ ঢালবে আকাশ, বিষ মেশানো সুখে, দাও ঢেলে দাও এ প্রেম আমার হৃদয় জ্বলে যায়, আজ বর্ষা নামলো সারা হৃদয় আমার পায়। যাই হোক, হৃদয় আমার পায় নয়, হ্যাঁ একটু মানে ভুলে গেছিস কথাটা। আচ্ছা শোন, ভালো ভালো লাগলো, তুই চেষ্টা করেছিস, এটাই হলো বড় ব্যাপার, দাদাকে শ্রদ্ধা জানানো। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আরেকজন আছে, রয়েছে, সঙ্গে থাকিস, তুই দেখিস, হ্যাঁ দেখে আরেক বন্ধুকে তুই হ্যাঁ হ্যাঁ আপাতত আমাদের, হ্যাঁ হ্যাঁ আমাদের সঙ্গে রয়েছে সৈকত দা। সৈকত দা, শোনা যাচ্ছে কথা? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, এবং সৈকত দাকে আমি বলি, যারা দর্শক শ্রোতা বন্ধুরা রয়েছেন সেখানে, সৈকত দা বিশেষভাবে অমিত দার সম্পর্কে আমরা একটু অন্যরকম অমিত দাকে জানবো। আমরা এতক্ষণ অমিত দা, সুরকার অমিত দা, সঙ্গীতায়োজক অমিত দা, শিক্ষক অমিত দা এভাবে পেলাম, এবার সৈকত দার সঙ্গে অমিত দার ভীষণ ভাবে ছোটবেলার একটি সম্পর্ক জড়িয়ে রয়েছে। এই ছোটবেলার কিছু গল্প, কিছু অভিজ্ঞতা, এই ভালো লাগা, এই বিষয়গুলো একটু সৈকতদার কাছে শুনবো। আমরা সৈকতদা, আমি একটু বলি যে অমিত দা যে ঢাকুরিয়ায় উনি বড় হয়েছেন এবং জীবনের একটা বড় অংশ ঢাকুরে তার কেটেছে, এবং আপনারা একই ঢাকুরিয়া বাসী, তো সেইখানে ছোটবেলায় এই যে অমিত দার এই যে খেলাধুলো, এবং অমিত দার এই যে সমাজ সংগঠনের কাজ, এবং আপনাদের পাড়ায় যে পুজো গুলো হতো সেগুলোর সেই সেই পুজো গুলো করা, এবং আপনারা অনেক মজা করেছেন, সেই জায়গাগুলো যদি একটু আপনারা শোনান, সেই সেই দুষ্টু মিষ্টি অমিত দার কথা যদি একটু শুনি। না, প্রথম কথা হচ্ছে আমরা এক পাড়ায় বড় হয়েছি, শুধু নয়, আমাদের বাড়ি আর অমিতদার বাড়ি পাঁচিল এক ছিল। আচ্ছা, সুতরাং বুঝতে পারছেন যে মানে আমি মানে আমরা ঠিক কোন জায়গায় আর কি, মানে কতটা ক্লোজ ছিলাম আর কি। অভিজিৎ কাকু বা মানে অরিন্দম বন্দ্যোপাধ্যায়, মানে পালোয়ানদার জ্যাঠাম, এই অমিতদার জ্যাঠামশাই, এরা না খুব, না নিশ্চয়ই সৈকত দা, এটা একটু জানার দরকার, কারণ অনেকে অমিত দাকে অমিত চেনে, কিন্তু অমিত দার ডাক নাম যে পালোয়ান, এবং অমিত দার একটু খুব ভালো বলতে হয়, অমিত দার ফ্যামিলিতে কিন্তু অনেক দারুণ দারুণ নাম রয়েছে, অমিত দার কাকুর নাম ডাকাত, না হ্যাঁ আমার তো আমার ভীষণভাবে, আসলে আমার আসলে আমার আসলে পালোয়ান দাই, আমি অমিত দা হ্যাঁ বলতে হ্যাঁ খুব একটা, না না তো পালোয়ান দাই এখন বলুন, এগুলো ভালোবাসার ডাক এগুলো সৈকত দা। এখন ব্যাপার হলো যেটা, সেটা হচ্ছে যে সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে আমার আমার ছোটবেলা থেকে মানে আমি যবে মানে আমি পালোয়ান দা থেকে বেশ খানিকটা ছোট। এবার কথাটা হচ্ছে যখন থেকে চিনি পালোয়ান দাকে, তখন থেকে বেসিক্যালি যে জায়গাটা আসে সেটা হচ্ছে যে মানে আমাদের একটা ক্লাব ছিল, সেই ক্লাবটা আমাদের পাড়ার নাম ব্যানার্জি পাড়া। তো ব্যানার্জি পাড়া ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন বলে একটা ক্লাব ছিল, সেই ক্লাবের একজন কর্মকর্তা ছিলেন মানে অমিত দা। তো খুব ঘনিষ্ঠভাবে ক্লাবের যারা নেতৃত্ব দিতেন তাদের মধ্যে উনি একজন ছিলেন, এবং আমরা আমাদের যত রকম যা কাজকর্ম করতাম, এবং আমরা খুব সোশ্যাল এবং কালচারাল অ্যাক্টিভিটি করতাম, এট দ্য সেম টাইম আমাদের স্পোর্টস অ্যাক্টিভিটি রেগুলার কোর্সে থাকতো। ক্রিকেট খেলা সেই সময় গলি ক্রিকেট খুব বিখ্যাত ছিল কলকাতায়, মানে 70-এর দশকে, শেষ 80-এর দশক, মানে এইগুলো যদি খেয়াল করেন, তো সেই সময় মানে এই ক্রিকেট গুলো, ক্রিকেট খেলাগুলো কিন্তু মানে এমনি যেটা আমরা মানে পোশাকি ক্রিকেট খেলা বলতে যেটা বুঝাই বুঝি, প্যাড বেঁধে পায়ে হাতে গ্লাভস নিয়ে ডিউস বলে খেলা, সেরকম ছিল না, এগুলো ছিল গলি ক্রিকেট, এবং এগুলো বেসিক্যালি টেনিস বলে খেলা হতো। টেনিস বলে আমার দেখা খুব ভালো ব্যাটসম্যান যে কজনকে আমি দেখেছি,
অমিতদা তাদের মধ্যে একজন, মানে টোটাল এই ঢাকুরিয়া অঞ্চলে অন্য ক্লাবও তাকে মানে প্র্যাকটিক্যালি ভাড়া করে নিয়ে যেত টুর্নামেন্টের সময়, নানান টুর্নামেন্টের সময়, যেখানে গিয়ে কিন্তু মানে পালোয়ানদার অসংখ্য ভালো ভালো ইনিংস আমার চোখে দেখা আছে। মানে এটা আমার একদম ব্যক্তিগত স্মৃতি আমি শেয়ার করলাম। আর বাজনা বাজানো বা ইত্যাদি ইত্যাদি এগুলো তো আমরা দেখতাম, মানে এটা আমাদের কাছে খুব একটা বিরাট এক্সট্রা কিছু ছিল না, কারণ ওই যে বাড়িতে উনি বড় হয়েছেন, যে গানের পরিবেশ সেখানে ছিল, মানে আমি বলছি মানে আমি একদম ভীষণ ক্লোজ ছিলাম, আমি ওদের বাড়িতে মানে সব সময় পড়ে থাকতাম। তো স্বাভাবিকভাবে আমি মানে ওদের বাড়িতে, ওদের বাড়ি, ওরা তো মানে ব্রাহ্ম ছিলেন, এবং ওদের বাড়িতে যে কোনো অনুষ্ঠান, যে কোনো বিবাহ বাসর, এমনকি কেউ যদি মানে শ্রাদ্ধ বাসরে আমি দেখেছি যে সবই রবীন্দ্রনাথের গান ইত্যাদি, মানে একটা অন্য পরিবেশ, অন্য জায়গা ছিল গোটা বাড়ি জুড়ে, এবং প্রত্যেকটা মানুষের এক এক রকমের টাচ ছিল। তো পালোয়ানদার টাচটা ছিল ভীষণ মানে ডাকাবুকো একটা মানুষ, যে কোনো বিষয়ে সবার আগে চলে যাওয়া, মানে পাড়ায় চোর ধরতে, চোর ধরার জন্য নাইট গার্ডের পার্টি হয়েছিল, পালোয়ানদা সারা রাত ধরে এত মজার কথা বলেছিল যে এই সময় অন্য বাড়িতে চোর ঢুকে চুরি করে নিয়ে চলে গেছে। কারণটা হচ্ছে যে ডিফেন্স পার্টির সবাই দাঁড়িয়ে মজার কথাই শুনছিল, মানে কেউ আর নাইট গার্ড দিচ্ছিল না সেই মুহূর্তে, মানে এরকম অসংখ্য স্মৃতি আছে আর কি, মানে বলে শেষ করতে পারবো না। আর ব্যক্তিগত স্মৃতির জায়গাটা একটু বলি, মানে আমি ছোটবেলা থেকে সলিল চৌধুরীর অসম্ভব ভক্ত, এবং সেইটার পেছনেও মানে বিশেষ করে অমিতদা বা অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বা অরিন্দম বন্দ্যোপাধ্যায়, এদের একটা বিরাট প্রভাব ছিল, এবং আমার বাবাও অত্যন্ত মানে গণনাট্য করতেন, স্বাভাবিকভাবে তার সঙ্গেও একটা কানেক্ট ছিল। তো আমি জীবনে 1989 সাল কিংবা 88 সাল, আমার ঠিক এক্সাক্টলি মনে নেই, সলিল চৌধুরীর কে দেখা কাছ থেকে, রাজ্য সঙ্গীত একাডেমির প্রথম চেয়ারম্যান ছিলেন উনি, তার যে রাজ্য সঙ্গীত একাডেমি প্রিন্স আনোয়ারশাহ রোডে যেটা আছে, তার যে সেমিনার হয়েছিল সেই সেমিনারে সলিল চৌধুরী পুরো অনুষ্ঠানটা পরিচালনা করেছিলেন। আমি সেদিন সুযোগ পেয়েছিলাম, মানে আমার কাছে প্র্যাকটিক্যালি সঙ্গীতের ভগবান সলিল চৌধুরী, তার পায়ে হাত দিয়ে প্রণাম করা, সেটা অমিতদার জন্য পসিবল হয়েছিল। অমিতদা বলেছিল যে আপনার একজন একনিষ্ঠ ভক্ত, মানে গান গাইতে পারে না কিন্তু আপনার একনিষ্ঠ ভক্ত, সমস্ত গান আপনার জানে বা শুনে। এই যে সলিল চৌধুরী তাকিয়েছিলেন আমার দিকে, একটু হেসেছিলেন বা একটু মাথায় হাত রেখেছিলেন, এই পাওয়াটাও তো পালোয়ানদার জন্য, মানে এটাই আমার একটা বিরাট ব্যাপার আর কি। বা হেমন্ত মুখোপাধ্যায়ের কাছ থেকে দেখা, মান্নাদের গান শুনতে যাওয়া, আরতি মুখোপাধ্যায়ের গান শুনতে যাওয়া, অসংখ্য প্রোগ্রাম ফাংশন এইসবও মানে ওনার দেখতায়, মানে ওনার সাহচর্যে, ওনার মানে কি বলবো, সৌজন্যে আমার দেখার সুযোগ হয়েছে, এইটাও একটা বিরাট ব্যাপার। আর সারা জীবনের পালোয়ানদা আমার আর কি। খুব ভালো, এটা একটা সারা জীবনের পালোয়ানদা আমার, এই যে আমার বলতে পারাটা কিন্তু এটা সত্যি, এবং আমি জানি অমিতদা দেখছেন, এটা কিন্তু সবচেয়ে ভালো লাগার বিষয়, কাউকে একটা আমার বলতে পারা, এতটা আপন ভাবা, এটা সত্যি কথা। আমাদের কিন্তু আমরা ভাবতে পারি না, আমাদের দূরত্বটা থেকেই যায়। এবং এটা সৈকতদা ভীষণ ভালো লাগলো, আমি এইভাবে আপনাকে কখনো দেখিনি, এই যে আমার ভাবা পালোয়ানদা আমার, খুব ভালো, খুব ভালো, ভীষণ। এবং আপনার সেই শ্রদ্ধাবোধটা দেখে সত্যি বোঝা যায়। এবং অমিতদার যে এই যে কাজগুলো যেগুলো বললেন, আপনারা তো আরো ছোট থেকে দেখে এসেছেন, আমরা হয়তো বা অমিতদার সঙ্গীত বিষয়টা বা এখন তার স্বাভাবিক জীবনের যে ব্যাপারগুলো আমরা দেখি, কিন্তু এই যে একটা মানুষের গড়ে ওঠা, হ্যাঁ, তো সেই গড়ে ওঠার গল্পগুলো আপনি এতটা সুন্দর করে বললেন। তো আমার, আমি জানি না এখন আমার যারা অনেকেই এই ডিজিটালে যেটা হচ্ছে, অনেকে জয়েন করছেন আবার বেরিয়ে যাচ্ছে আমার সব সদস্যরা, তো এখন আচ্ছা সৈকতদা, ওরা কেউ জয়েন করতে করতে আমি একটু বলি আপনাকে, সেটা হচ্ছে এই যে আপনার আমাদের যাত্রা হলো শুরু, যে যাত্রা হলো শুরু যে অ্যালবামটি, এই যে গানের মধ্যে আপনাকে নিয়ে আসা এই বিষয়টা অমিতদা যে, এবং আপনি সত্যি কথা বলতে সেভাবে তো গান ওইভাবে করেন না, কিন্তু এই যে একটা সাহস দেওয়ার ব্যাপার, এবং আপনি নিশ্চয়ই খুব সুন্দর গেয়েছেন, আমি তো দেখেছি, আমি সেই জায়গা থেকে সেই জায়গা নিশ্চয়ই বন্ধুরা যারা শুনবেন তারা শুনেছেন, এই যে, এই যে একটা কাজের মধ্যে কাউকে ইনভলভ করা, এই বিষয়টা অমিতদার মধ্যে কিন্তু খুব
মানে খুব প্রকট ভাবেই রয়েছে। এই জায়গায় অমিত দাকে কিভাবে দেখছেন? না, একটা ব্যাপার আমি আপনাকে আমি আমি তোমাকে একদম প্রথমেই বললাম না, যে একটা ডাকাবুকো মানুষ মানে সাহস যার প্রবল থাকে সে এটা পারে, মানে আমায় দিয়ে গান গাওয়ানোর সাহস থাকা দরকার। সেই সাহসটা যে দেখিয়েছেন, এবং মানে আমি মানে আমি তো সত্যি কথা বলছি যে আমি তীর্থ নীড়ের এসেছিলাম গান ভালোবেসে, আমি গান ভালোবাসি ছোট্টবেলা থেকে, আমার অসংখ্য ভালো গান শোনার সুযোগ হয়েছে, তো সেটা মানে তার যদি 70% ক্রেডিট গোস টু বন্দ্যোপাধ্যায় পরিবার। তো এবার কথাটা হচ্ছে সেই জায়গা থেকে যদি বলি যে গান ভালোবাসার ব্যাপারটা ওইখান থেকেই এসেছে, এবং অসংখ্য ভালো গান, এবং আমার পালনদার একটা জিনিস তো মানে খুব ভাল লাগতো সবসময় সব সময়ের জন্য, সেটা হচ্ছে পালোয়ানদা একটা অত্যন্ত রাবীন্দ্রিক পরিবেশে বড় হওয়া সত্ত্বেও, বা এই যে এক ধরনের মানে একটা ভাবগম্ভীর সঙ্গীতের সাথে কনস্ট্যান্ট কানেক্ট থাকা সত্ত্বেও, পালোয়ানদা কিন্তু রেগুলার প্রত্যেকটা হিন্দি গান, এবং তাদের প্রত্যেকের প্রত্যেকটা মিউজিক ডাইরেক্টর, মানে আমি আপনাকে যদি বলি, আমি তোমাকে যদি বলি, সরি বারবার আপনি হয়ে যাচ্ছে, আমি তোমাকে যদি বলি যে মদন মোহন, জয়দেব, এই যে প্রত্যেকটা মিউজিক ডাইরেক্টর আলাদা আলাদা করে হোয়াট ইজ দ্য স্পিসিস, এটা এটা যদি পালনদার কাছ থেকে কোনোদিন জানার সুযোগ তোমাদের হয় তাহলে এটা কোনোদিন জেনো, এবং আমি তোমাকে বলছি এরকম মানে স্পেসিফিক্যালি স্পিসিস বলে দেবেন যে এই এই মিউজিক ডাইরেক্টরের ঘরানা কেন, এটা কোত্থেকে এসেছে, এই যে বিষয়টা মানে এটা তো আমি তার সাথে অনেক কথা বলার সুযোগ হয়েছে, অনেক কথা বলার সুযোগ হয়েছে নানা রকম গান নিয়ে আলোচনা। সেই জায়গা থেকে যখন পালনদা আমাকে বললো যে তোকে গাইতে হবে, মানে আমি আমি অনেক বলেছি মানে তুমি জেনে নিতে পারো আলাদা করে যে না তুমি এটা করো না, এই এই মানে এই দুঃসাহসটা করো না, আমাকে দিয়ে গান গাওয়ানো সম্ভব না, কিন্তু এটা সম্ভব হলো, এটা সম্ভব হলো, এটা যেমন অবশ্যই পালনদা যদি এটাকে মানে মানে ইনস্টিকেট করে থাকেন, মানে ইগনাইট করে থাকেন, যদি মানে কাজটা শুরুর সাহস দিয়ে থাকেন, অবশ্যই যে তুমি তুমি যদি না থাকতে আমার পাশে, তাহলে আমি রবীন্দ্রনাথের গান কোনোদিন মানে বললাম তো মানে কোরাসে অনেক লোক একসাথে আকাশ ভরা সূর্য তারা গাইছে, আমিও তাদের সাথে গাইছি, দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি, কিন্তু আমি দুগলাইন রবীন্দ্রসঙ্গীত পাবলিকলি কোথাও গিয়েছি কেউ কোনোদিন বলতে পারবে না, হয়তো দু চার কলি শ্যামা সঙ্গীত গেয়েছি কোনো সময়, খুবই একটা আড্ডা হেমন্ত মুখোপাধ্যায়ের গান গেয়েছি কখনো কখনো, কিন্তু এই বিষয়টা সম্ভব হলো শুধুমাত্র মানে আমি এই সাহসটাই করে উঠতে পারতাম না, এটা সম্ভব হয়েছে শুধু মানে যতটা ক্রেডিট অমিত বন্দ্যোপাধ্যায় ততটা ক্রেডিট নন্দিতা সরকারের। ধন্যবাদ ধন্যবাদ সৈকত দা, ভীষণ ভালো লাগলো। এবং এই যে এতক্ষণ সত্যি এই ভালোবাসা গুলো ইয়ে হচ্ছে, তো আমাদের কাছে আমার আরেক বন্ধু চলে এসেছে। হ্যাঁ তো সৈকত দা থাকুন, আমি দেখি। হ্যাঁ হ্যাঁ আমি করবো, হ্যাঁ না আমি দেখছি। হ্যাঁ পৌলমিদি চলে এসেছে। হ্যাঁ পৌলমিদি আচ্ছা, সেটা হচ্ছে যে ভীষণ আজকে সত্যি কথা বলতে আমার ভালো লাগছে, এই কারণে যে এই যে কথা কি শোনা যাচ্ছে আমার? হ্যাঁ হ্যাঁ পুরো শোনা যাচ্ছে পরিষ্কার। তাহলে একটা কাজ কাজ করুন, আপনি একটু হেডফোনটা হেডফোনটা নিলে মানে ভালো হবে, কথা তো ইম্প্রুভ হচ্ছে তো আমার। আচ্ছা একটু দাঁড়ান দাঁড়ান, হেডফোনটা নিয়ে নিলে সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ আসলে সত্যি কথা বলতে দর্শক যারা রয়েছেন, হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে, আমি দর্শকদের সকলকেই বলছি এবং অনেকেই অনেক কমেন্ট করছেন, কমেন্ট গুলো একটু খালি পড়ে নি। এখানে নতুন করে অনেকে যুক্ত হয়েছেন, সুতপা দত্ত চৌধুরী দারুণ বলছেন, তারপর তমালিকা বলছে একদম সঙ্গীত সবসময় গুরুমুখী, হ্যাঁ সেটা ঠিকই। সঞ্জীব চৌধুরী বলছেন সুন্দর প্রচেষ্টা, ধন্যবাদ, এবং আপনাদের ভালো লাগছে এটা, আমাদের মনে হচ্ছে যে আমাদের ছোট্ট এই শ্রদ্ধার্ঘ নিশ্চয়ই এটা আমাদের একটা সত্যি মনে হচ্ছে ভালো লাগছে। অর্পিতা খুব ভালো লাগছে, অমিত দাকে নিয়ে বেশ অনেক কিছু শুনছি দাদা, ভীষণ অনেক গুণী জানতে পারছি, বেশ ভালো লাগছে। নিশ্চয়ই একটা সত্যি কথা বলি পুলুমিদি, আমি একটু জাস্ট ওদেরকে বলে নি যারা রয়েছেন, অমিত অমিত দা একটু প্রচার বিমুখ, অমিত দার যত কাজ হয়েছে অমিত দা কিন্তু সেইভাবে সেই কাজের তার প্রচারটা হয়নি, এবং উনি করেন উনি, হয়তো বা গানগুলো জনপ্রিয় হয়েছে এবং গানগুলো সেইভাবে খুব সবাই দর্শকরা ভালোবেসে নিয়েছেন, কিন্তু সেই
অনেক দর্শক হয়তো বা জানেন, অনেক জানেন যে সুরকার কে, গীতিকার কে, শিল্পী কে, আবার কিছু কিছু যারা নতুন প্রজন্মের যারা রয়েছেন দর্শকরা, তারা গানটা শুনছেন হয়তো বা, গানের শুনে গায়ক হিসেবে গায়ককে ভাবছেন, সেই গানটির জন্মদাতা হয়তো বা তারা। কিন্তু এই যে ব্যাপারগুলো যে যতটা শো করা যায় এই জায়গাটা অমিত দার খুব কম। এবং এই যে আপনারা বলছেন প্রচেষ্টা ভালো, সত্যি কথা বলতে তিতুমীর থেকে এটাই ভেবেছি যে অমিত দা যেহেতু একজন প্রচার বিমুখ মানুষ, আমরা তো ঘরেই বসে আছি, একটা ডিজিটাল প্ল্যাটফর্ম আমাদের একটা শক্তিশালী প্ল্যাটফর্ম রয়েছে এবং আমরা ভার্চুয়ালি সবার সাথে একটা আনন্দ উদযাপন করতেও পাচ্ছি, তো সেই জায়গা থেকে আমরা ভীষণ ভাবে আনন্দিত যে আপনাদের ভালো লাগছে। তো পৌলমিদি আমি বলি, এবং পৌলমিদির সাথে যেভাবে অমিত দার পরিচয় আমি জানি, পৌলমিদির ছেলে অমিত দার কাছে গিটার শিখেছে, ও খুব একটা ভালো, অনেক যত্ন সহকারে শিখতো, শিখেছে এবং শিখছে, যাই হোক, তো সেইখান থেকে পৌলমিদি যেহেতু গান মানে করেন, সেখানে অমিত দার আমন্ত্রণে কিন্তু তীর্থনীড়ে আসা। এই যে গান, গান কেউ যদি গান গাইতে পারে, কারো যদি সে প্রতিভা থাকে, সে প্রতিভাকে কিভাবে আনতে হয় সেটা কিন্তু অমিত দা খুব ভালোভাবে করেন। আমি পৌলমিদির কাছে একটু শুনি যে অমিত দাকে কিভাবে, অমিত দার এই বিষয়গুলোকে দেখতে পাওয়া যায়। হ্যাঁ আসলে সেটা ঠিকই যে মানে আসলে আমি আমার ছেলে ওনার কাছে গিটার শিখতো, সেই হিসাবেই ওনার সাথে আমার আলাপ। তো প্রথমে সত্যি কথা বলতে, উনি তুমি বললে না যে উনি প্রচার বিমুখ এই ধরনের মানুষ, তো সেই জন্য আমি আগে যে ইনি এত একজন বিশিষ্ট সুরকার বা সঙ্গীত আয়োজক এইভাবে আমি কিন্তু ওনাকে কোনোদিনই মানে ওনার পরিচয় আগে সেইভাবে পাইনি। তীর্থনীড়ে আসার পর আমি ওনাকে মানে জানতে পেরেছি যে হ্যাঁ উনি এত ভালো ভালো সুর দিয়েছেন, এবং কিছু কিছু গান আছে যেগুলো আমরা ছোটবেলাতে মানে শুনে বড় হয়েছি কিন্তু সত্যি কথা বলতে জানতাম না যে এটা উনি সুর দিয়েছেন। এবং যখন আমরা মানে এখানে আমি তীর্থনীড়ে এসেছি এবং ওনার গানগুলো শুনছি, তখন ভাবছি এই গানটা তো এত আমার এত প্রিয় গান ছিল, কিন্তু এই গানটা যে উনি সুর দিয়েছেন সেটা কোনোদিন জানতাম না। তো তখন থেকে মানে ওনার প্রতি একটা মানে রেসপেক্টই বলো ভালোবাসাই বলো ওনার প্রতি একটা মানে আমার হয়েছে যে সত্যি সম্মান, রেসপেক্ট সেটাই বলছি, শ্রদ্ধা। হ্যাঁ তো আমার যখন একটা ঠিক যে উনি যেটা অভ্যুদয় বললো যে একটা লেসন না করে উনি করাতেন না, আমার ছেলেকে প্রচুর বকেছেন এবং প্রচুর ওইভাবে করাতো, তো এই দিক থেকে আমার মনে হয় যে উনি একজন আদর্শ শিক্ষক হিসেবেও যেমন উনি মানে আদর্শ, তেমন আমি এই তীর্থনীড়ে আসার পর দেখেছি আমাকে, আমি এতদিন গান শিখেছি কিন্তু কেউ মানে একটা গান শিখলে তখন একটা নিন্দে করারও লোক লাগে যে মানে গান যদি শিখে সবাই ভালো মোটামুটি ঠিক আছে হ্যাঁ হচ্ছে এরকম বলে গেলে কিন্তু আমার গানটা কোনোদিনই মানে সেই পর্যায়ে পৌঁছাবে না। আমি এখন অন্তত মনে করছি যে হ্যাঁ আমাকে কেউ খারাপ বলছে, তখন আমার মনে হচ্ছে যে হ্যাঁ আমার এই দিকটা উন্নতি করতে হবে, আমি এই দিকটা এতদিন গান শিখেছি তাহলে আমি এই দিকগুলো দেখিনি কেন। তো ওনার বলার পর আমি অনেক কিছু মানে তীর্থনীড়ে এসেছি আমি বেশি দিন নয়, হ্যাঁ 1 বছর হয়তো, গত সেপ্টেম্বরে আমি জয়েন করেছি, কিন্তু 1 বছরে আমি অনেক কিছু দেখেছি ওনার বলার পর। হ্যাঁ সাময়িক সেটা তো সবারই হয় যে খারাপ লাগে যে আমায় খারাপ বলছে, এতদিন আমায় বলতো সবাই যে হ্যাঁ মোটামুটি গাইছো ভালো গাইছো, তারপরে হঠাৎ একজন বলছেন যে না তুমি গাইতে পারছো না খুব, কিন্তু পরে দেখছি যে হ্যাঁ আমার এই দিকগুলো মানে অনেক অভাব আছে শেখার। হ্যাঁ আমাকে আগে আমি যেসব গুরুর কাছে শিখেছি বাকি তারা অনেক বড় বড় মাপের মানুষ এবং তাদের সাথে দাদারও অনেক পরিচয় অনেক চেনাশোনা এবং সেই সূত্রেই আমার আশা, কিন্তু আমাকে যে হচ্ছে না তোমার এটা এইভাবে করলে হবে এই কথাগুলো কিন্তু এত জোর দিয়ে হ্যাঁ বলেছে যে এইটা তুমি ঠিক করো এইটাই করো, কিন্তু একটা জিনিস তুমি জানো তো যখন তোমাকে কেউ ভালোবেসে বলবে তখন তুমি সেটাকে অত মানে সিরিয়াসলি নেবে না, কিন্তু যখন তোমাকে কেউ মানে বকে বলবে বা হয়তো বলবে না তোমার এটা হচ্ছে না খুব স্ট্রিক্টলি বলবে, তখন তুমি অবশ্যই
সেটাকে খারাপ লাগলেও তোমার মনে হবে যে না, পরের দিন গেলে আবার আমি বকুনি খাবো, তাহলে আমাকে এটা ঠিক করতে হবে। তো সেই সেই জায়গা থেকে আমি দাদাকে অন্যভাবে দেখি। কারণ প্রথম যখন আমি জয়েন করেছি, তখন প্রথম দিকে হয়তো আমার মনে হয়েছে না, উনি খুব স্ট্রিক্ট, উনি খুব মানে উনি একটা জিনিস উনি খুব স্পষ্ট কথা বলেন, যে খারাপ লেগেছে তো খারাপই লেগেছে, ভালো লেগেছে তো ভালো লেগেছে, এরকম উনি খুব স্পষ্টবাদী, এটা আমার মনে হয়েছে। তো কিন্তু পরের দিকে দেখেছি, হ্যাঁ কিন্তু পরের দিকে দেখেছি সত্যি এটা কিন্তু দরকার। কেউ যদি আমাকে স্যাটিসফাইড করার জন্য বলে তোমার ভালো হয়েছে, তার থেকে কেউ যদি আমার নিন্দে করে যে না তোমার ভালো হয়নি, তো সেটা আমার উন্নতির কিন্তু একটা ধাপ। আমি কিন্তু চেষ্টা করব সেক্ষেত্রে, নিন্দুকেরই বাসি আমি সবার থেকে ভালো। এবং দাদার নিন্দেটা, এটা নিন্দে আমি বলবো না, দাদার যে সমালোচনা বা যে দাদা যেভাবে একটু আঘাত দিয়ে কথাও যদি বলে, আমি এটাই কিন্তু বলতে চাই, তীর্থনীড়ে যারা রয়েছো সবাই রয়েছো সেই জায়গায় সবাইকে বলতে চাই, হয়তো দাদার অনেকগুলো কথা খুব একটু মনে আঘাত লাগে, আমি জানি আঘাত। এবং আমি আমি এটা বলি, আমার আমার তুমি কোন কানুনের ফুল মনে আছে, আমার ভীষণ ভাবে ইউটিউবে এটা 1 নম্বর র্যাঙ্কে আছে, এবং ভীষণ প্রায় 80 লাখ 90 লাখ মানুষ দেখে ফেলেছে, সবকিছু একটা ভালো লাগার ব্যাপার। তো সেই জায়গা থেকে ওই গানটি গাওয়ার, এবং আরো তখন একদম প্রথম আমার ফার্স্ট অ্যালবাম, তো সেই জায়গায় যখন আমি গানটি গাইতে যাই, এবং অমিতা কিন্তু আমাকে কখনোই মার্সি করেননি, হ্যাঁ, তো এই যে আমাকে এমন এমন বলেছে, আমি গান গাইতে গাইতে আমি দাঁড়িয়ে আছি, একটা প্রথম অভিজ্ঞতা, একটা গানের ভয় থাকে, আমাকে এমন এমন কথা বলেছে, আমি ঝরঝর করে কেঁদেছি আমি, হ্যাঁ, তো এমন এমন কান্না পেয়েছে, এতটা মন খারাপ। কিন্তু আমার গানটি যখন বেরোলো এবং এত দর্শকের বা এত শ্রোতার ভালোবাসার একটি গান হলো, এবং বিভিন্ন আমার অন্যান্য গানগুলোর একই ইতিহাস, তো সেই জায়গায় তখন ভাবলাম যে আমি ওই সময় ক্ষণস্থায়ী মন খারাপের জন্য আমার আজকে যে অ্যাচিভমেন্টটা হলো, হ্যাঁ, তো সেইটা আমার সবচেয়ে বেশি দরকার ছিল। তো এই এই যে হ্যাঁ, এটা যে আপনি বললেন যে এটা ভীষণ ভাবে, যে আমি নিন্দে বলবো না, যে একটা গানটাকে দাদা ধরিয়ে দিতেন, হয়তো একটু কড়া করেই ধরিয়ে দিতেন, কিন্তু এই কড়া জিনিসটা দরকার, সবাই আমার ভালো বলবে, বা 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 খুব ভালো হচ্ছে, হ্যাঁ। এবং এটা কিন্তু আমাদের সমস্যা হয়ে দাঁড়িয়েছে, আমরা ফেসবুকে এখন তো অনবরত সবাই লাইক করছে করছি, আমরা কিন্তু গানের বিচার মানটা ঠিক রাখি না, আমরা শুধু এই একটু স্বজন পোষণ বা একটু চেনা, হ্যাঁ তুমি খুব ভালো গাইছো কি আছো, কিন্তু গানটার ভেতরে যে অনেক কিছু তৈরির ব্যাপার আছে, একদম সঠিক শ্রোতা, সঠিক মানুষ, সঠিক দিক নির্দেশক এবং সঠিক পথ প্রদর্শক যদি চান, উনি কিন্তু এইভাবেই সমালোচনার মাধ্যমেই তৈরি করার চেষ্টা করেন। তো ভীষণ ভালো লাগলো, আমাদের আরেক বন্ধু রয়েছে, হ্যাঁ ভালো থাকবেন, হ্যাঁ এইভাবে তীর্থনীড়কে এইভাবে সত্যি সবাই ভালো লাগছে, সবাই ভালোবাসছে দাদা, মানে এইটা মানে সত্যি মানে আমার আমি বলতে মানে হচ্ছে যে এটা আমার মানে একটা পরম পাওয়া যে দাদাকে সঙ্গে পেয়েছি, উনি মানে আমাদের সমালোচনা করে যাক, তাহলে আমরা উন্নতি করতে পারবো। ঠিক আছে ঠিক আছে, দেবেশ দেবেশ রয়েছে, হ্যাঁ ঠিক আছে, ওকে, শোনা যাচ্ছে কথা? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যদিও সময়টা আচ্ছা, প্রথমেই ধন্যবাদ দেব এবং অনেক অনেক শুভেচ্ছা অমিতদার জন্য, তোমাকেও অনেক শুভেচ্ছা, কারণ তীর্থনীড়কে আমি বলছি আর কি এক কথায়, যে আসলে এই ধরনের একটি আয়োজন, প্রোগ্রাম বা ইভেন্ট আয়োজন করার জন্য, সেটা সেই আমি তো মনে করছি যে আসলে অনলাইনে আছি, কিন্তু মনে হচ্ছে না যে আসলে অনলাইনে আছি, মনে হচ্ছে যে একেবারে আমরা একই কাছাকাছি আছি। একদমই 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 একদমই, আমি ভীষণ ভাবে এটাই এটাই এটা খুব ভালো বললে, আমি ভালো লাগছে যে এইভাবে আমি তোমার কাছে একটু অন্যরকম অমিতদাকে জানতে চাইবো, হ্যাঁ, কারণ আমি অমিতদার একজন যদি ভালো, আমরা তো শুধু গুরু গম্ভীর অমিতদাকে দেখি, কিন্তু হ্যাঁ হ্যাঁ, এবং আমি এটা তো আসছি তোমার কাছে, আমরা দেখি না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং আমি আসছি যে এই যে অমিতদাকে তোমাকে যতটা উনি স্নেহ করেন প্লাস ততটা কিন্তু ভরসা করেন, এবং আমি এটা দেখেছি অমিতদাকে যে দেবেশ দেবেশের সাথে থাকলে আমি একদম ফ্রি থাকি, আমার মানসিক চাপ একদম রিল্যাক্স থাকে, এটা অমিতদা বারবার বলেছে। তো যাই হোক, তোমাকে তুমি আরো ভালো জানো, এবং আমি খুব ভালো লাগে যে এই যে আমরা একসাথে ঘুরি খাই, একটা অনেকগুলো সময় একসাথে কাটানো, এবং আমি দেখেছি আমি দেখেছি যে অমিতদাকে তুমি যেভাবে একটা মাতৃ সম স্নেহ কিন্তু তোমার মধ্যে আছে, এবং অমিতদা দাদা দাদাকে খেয়েছে, আমি এমনও দেখেছি দাদার জন্য না দাদার জন্য খাবারটা একটু তৈরি করি, দাদা তুমি এটা খাও, তুমি একটু তাহলে তুমি আগে একটু রেস্ট নিয়ে নাও, এই যে বিষয়গুলো একটা এই যে মাতৃ সম একটা স্নেহ। তো আমি তোমাকে একটা জাস্ট বলছি
আসলে দাদা আমার কাছে একটা অনেক আসলে একটা আশ্রয়স্থল, তো সেজন্য আর কি সেটা ঠিক অন্যভাবেই আসে। কারণ একটা সময় যখন বাবা যখন চলে যায়, তারপরে আসলে ওইভাবে আমিও কোথাও একটা, যে আশ্রয় বলে না, যে একটা মানুষ কার কাছে তার সুখ দুঃখের কথা বলবে, শেয়ার করবে, হ্যাঁ, তো সেই জায়গায় আসলে সেই বট বৃক্ষের মতো আসলে দাদাকে কাছে পেয়েছিলাম আর কি। সেই কারণেই একটা অন্যরকম একটা অনুভূতি, ঠিক ঠিক অন্য না, এটা একটা নিশ্চয়ই। হৃদয়ের জায়গা আসলে তৈরি করে নেওয়া নিয়েছে আর কি দাদা। হুম 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 তো আমি তোমাকে একটু বলি, অমিত দা আমাকে একদিন ফোন করে বলছে, নন্দিতা আমি জাস্ট একটু আজকে অন্য দাদা, তোমার সাথে যেহেতু কথাগুলো বলছি একটু হুম গুরু হুম 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 গম্ভীরের হুম বাইরের দাদা, একটু চাইল্ডিশ দাদা, তো হুম হুম অমিত দা আমাকে ফোন করে বলছে, নন্দিতা আজকে একটা একটা কাজ হয়ে গেছে, একটা সমস্যা হয়ে গেছে, দর্শকরা নিশ্চয়ই, আমি অমিত দা জানি না কি বলবে, হ্যাঁ, যে একটা কাজ হয়ে গেছে। কি হয়েছে দাদা? তো বলছে যে আমার দুটো একটা ওই পারফিউম স্প্রে, যেটা বডি স্প্রে, বডি স্প্রেও পাশে রয়েছে এবং ভলিনি স্প্রেও রয়েছে, তো দাদা এমনই ভোলা মন কিছু কিছু করেন, উনি সুন্দর ভলিনি স্প্রে ওনার গায়ে সুন্দর করে ছিটিয়ে দিয়ে পরে তার একদম অবস্থা খুব খারাপ। তো সেই জায়গায় আমি বললাম এগুলো কাজ কেউ করে? গেল। তারপর যেটা হয়েছে এবং দাদার কিছু কিছু জায়গাগুলো, তারপর একদিন বলছে, নন্দিতা আমি দাঁত ব্রাশ করতে গিয়ে দেখি আমার মুখের মধ্যে অন্যরকম লাগছে, কি হয়েছে দাদা? বলছে যে আমি না বুঝতে পারিনি, আমি পেস্টের জায়গায় আমি শেভিং ক্রিমটা দিয়ে ব্রাশ করে ফেলেছি। তো এই যে কিছু কিছু অমিত দার যে চাইল্ডিস, এবং আমি হুম তোমার হুম কাছে একটু হুম জানতে হুম চাইবো, এই যে রাস্তায় হাঁটতে হাঁটতে দাদা কতবার যে হোঁচট খায়, কতবার যে, এবং হুম আমি হুম এটাও হুম হুম দেখেছি হুম তুমি দাদার হাত ধরে ধরেও নিয়ে গেছো যে চলো। হুম তো এই যে কিছু কিছু তোমার যদি কোনো এরকম একটা অভিজ্ঞতা থাকে, যে এই যে হুম এরকম হুম একটা শিশু সুলভ দাদা, এই বিষয়টাকে তুমি কিভাবে দেখো, যে একটা গুরু না, গম্ভীর দাদার এই মধ্যেও? বিষয়গুলো তো অবশ্যই আছে। তারপর আরেকটা বিশেষ করে যেমন আছে হলো তোমার ঘটি গরম, হ্যাঁ, যখনই আমরা চানাচুর খেতে যাই অনেকটা আসলে ঠিক সে ছোটবেলার কথা মনে পড়ে যায়, যে আসলে এইভাবে আমরা মেলাতে বিশেষ করে এভাবে খেতাম। হ্যাঁ, তো এই বিষয়গুলো যখনই আসে নস্টালজিক হয়ে যায় এক কথায় আর কি। তারপর মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি খাওয়াটা মনে হয় যেন আসলে কতদিন আমরা যেন মিষ্টি খাই না। হ্যাঁ, যদিও দাদার অনেক রেস্ট্রিকশন বারণ, সুগার কিন্তু ওই সুগার ওই আছে, যে তখন হ্যাঁ একটা বিষয় আমরা সবকিছুকে তখন জয় করে ফেলি এক কথায় আর কি। হ্যাঁ, তো আসলে আমার মনে হয় আসলে আমরা ছোট না হলে আসলে মনে হয় বড় হতে পারবো না। কারণ মনটা ঠিক যদি ছোট ঠিক না হয় এই কাজগুলো আসলে আসবে ছোট কিভাবে? হ্যাঁ ছোট শিশুদের হ্যাঁ, মতো, হ্যাঁ দাদার ছোট এই শিশু শিশুদের সুলভ মতো, ব্যাপারটা। এবং ক্রিয়েটিভ যে সৃজনশীলতা আসলে আসে কোথা থেকে? এভাবে না হলে কিন্তু আসলে আমাদের, আমরা তোমার যারা একটা মনে আছি, আছে কিনা, হ্যাঁ তোমার তোমার মনে আছে কিনা, দর্শকরা শুনছেন অনেকে, অমিত দা হুম হুম এতটাই মানে মজাও করেন, তুমি মনে জানবে, তখন বাবার যখন মানে আমার বাবার যখন হুম ওপেন হার্ট সার্জারি হলো, তো বাবাকে একটা বেল্ট দিয়েছিল, যেহেতু পুজোর সময় ওভাবে হুম বেরোনো যাবে না, তো আমরা যখন পুজো দেখতে গিয়েছি এত লাইনের ভিড়, এত লম্বা ভিড়, আমরা তো দাঁড়িয়ে আছি থ করে এই এই ভিড়ের মধ্যে, অসম্ভব। ভিআইপি কার্ড তখন একদম বন্ধ করে দিল, যেহেতু দাদা হুম ভিআইপি হুম হুম কার্ডেই হুম ঢোকেন সবসময়, হুম হুম ভিআইপি কার্ড না, সবাই এক লাইনে ঢুকতে হবে। দাদা কি করলো? দাদা যেটা করলেন, যে বাবার ওই বেলটাকে বেঁধে নিয়ে সেই যারা রয়েছেন, দেখুন আমার তো আসলে এই অবস্থা, আমার একটু ওপেন হার্ট সার্জারি এরকম হয়েছে, আমার সাথেও ঠিক দুজন ঠিক আছে, একটু ঠিক আমাদেরকে একটু তারে আমরা বলবো, এই যে মজাগুলো। এবং আমি আমি তখন, আমি আমি দুঃখ তো প্রকাশ দাদা তুমি এটা করেছি, কেন সরি করলে? দাদা, এগুলো 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 কিন্তু মনে কিছু করো না, এটা একেবারে আমাদের স্বভাবজাত এটা আলোচনা। স্বাভাবিক, হ্যাঁ এটা, এবং না না এটা দাদা মনে করবে না, এই কারণে আমি এই জন্য বলছি যে দাদার এই যে ছোট ছোট মানে এই যে আমি কি বলবো, জীবনবোধ, রসবোধ, এই রসটা যদি না থাকে, আমার যেটা মনে হয় এখন, আমি কিছু কিছু জায়গায় আমি, হ্যাঁ দাদা কেন এগুলো করছে না এরকম, না না, কিন্তু এটা সেজন্যই দরকার, সেজন্যই দরকার রয়েছে, অবশ্যই দরকার অবশ্যই। রয়েছে, এবং দাদা ভীষণ মজা করেন, কিন্তু তার যে ভীষণের যে জায়গা, তার যে জায়গাটাতে স্পর্শ করার একদম কথা, যে জায়গাটা, ঠিক ওই ঠিক। জায়গায় কিন্তু আর কথা চলবে না, কোনো কথা হবে না। হুম হুম হ্যাঁ, তখন কিন্তু হুম আমি হুম কাউকে চিনি না, একমাত্র গান বা সঙ্গীত ছাড়া, আমি একদম। মিউজিক ছাড়া আমি অন্য কাউকে চিনি না। এটাই এবার হচ্ছে তার তোমার কাছে যেহেতু সবচেয়ে বড় আমরা, বড় পরিচয়। আমাদের আমাদের এরপরে আসবো, দাদাও অপেক্ষা করছে, দাদাকে আচ্ছা, নিয়ে আসবো, তার তোমার চেয়ে কাছে যা বরং ভালো হলো, দাদার সঙ্গে কাজ করতে গিয়ে একটা কাজ করেছিলাম, তো আমি একটু, চিনে হ্যাঁ হ্যাঁ গেছি ওটাই বলতে চাইছি, ওটাই বলতে চাইছি, অভিজ্ঞতা তো। যাক, অভিজ্ঞতা যদি একটু বলো। দাদা খুব ভীষণ খুশি যে দেবেশ আমাকে প্রণাম করে গান গাইতে গেছে, এটা বারবার বলেছে।
বলো আমি একটু, মনে মানে হয় হয়েছে, এবং আমি আমি একটু বলে মনে হয় নিই। অন্যান্যদের চাইতে একটু সৌভাগ্যবান, আমি একজন হুম হুম পেইন ফ্রি মানুষ ছিলাম আর কি সেদিন। না না, তা তো পেইন ফ্রি, তো পেইন ফ্রি। দাদা দাদা কখনোই তোমাকে বকেননি, এবং সবচেয়ে বড় ব্যাপার দাদাকে এটা বলতেই হয়, তুমি যখনই বলেছো দাদা তাহলে আমি গান করবো, দেবেশ তুমি একটা গান করো গান করো, অনেকবার বলেছে। এবং তুমি হুম যেহেতু একটা সবসময় স্যারি ব্যস্ত থাকো, ব্যস্ততার মধ্যে সেভাবে চর্চাটা হয় না, তুমি গান করতে এবং ভালো গো। দাদা কিন্তু তোমাকে যেভাবে উৎসাহ দেয়, এটা অন্যরকম একটা, সত্যি অন্যরকম ব্যাপার। আসলে যেটা এবং সত্যি কথা, আমি তুমি সেদিনও যখন বলেছি যে বলেছো, আমি আসলে তুমি যখন বলেছো দাদারা 3টে পর্যন্ত তোমার জন্য, সেই আমি চিনি গো চিনি হুম তোমারে, হুম হুম ও বিদেশি নিয়ে ট্র্যাকটা করে, পরদিন সকালবেলায় বলছে দেবেশ তোমার জন্য ট্র্যাক রেডি, তুমি ট্র্যাকটা দিয়ে গান করো। হুম তো তুমি একটু ছোট্ট অভিজ্ঞতা বলো সে অবশ্যই দাদার অবশ্যই এটা। হ্যাঁ অবশ্যই অবশ্যই। আসলে আমি ঠিকই তো অভিজ্ঞতা ছিল। বরাবরই আমি 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 বলি যে আসলে আমি গান শুনে আসলে গান গাই, আমি আমি প্র্যাকটিসটা আমার ওই অর্থে করা হয়নি, বা আগে হুম ছোটবেলাতে করতাম, এখন আর এই কাজের জন্য আর হয়তো ওইভাবে সময় করে উঠতে পারি না। কিন্তু দাদাকে আমি শেয়ার করেছিলাম যে দেখো তো এরকম, তুমি যখন যেহেতু বলছে দাদা যে হ্যাঁ একটা গান গাও, তো আমি তোমার জন্য একটা ট্র্যাক তৈরি করতে পারি, তখন আমি বললাম যে ঠিক আছে তুমি এই গানটা দেখো করতে পারো কিনা। আমি জাস্ট শুধু দাদাকে এমনিতেই একটা ভয়েস রেকর্ড করে ওইভাবে পাঠিয়েছিলাম, এবং তারপরেই দেখি যে মানে আর বলতে হবে না আর কি। হ্যাঁ দাদা মানে একেবারে কাজ শুরু করে দিয়ে আমাকে রেডি করে দেওয়ার মতো এক কথায়। হুম তো বারবার হয়তো দাদার সঙ্গে রিহার্সেল করেছি, করে হয়তো জিনিসটাকে এই জায়গায় নিয়ে আসতে পেরেছি। তো আসলে দেখো যেটা বিষয়, হয় যে আসলে অমিত দা সম্বন্ধে বলতে গেলে আসলে এই এই একটা ছোট প্রোগ্রামে বা একটা অনলাইনে যে মিটিং আমরা করছি আসলে এটাতে সম্ভব হবে না, কারণ অনেক কথাই থাকে যেটা হয়তো আলোচনায় হয়তো আমরা অনেক সময় এই স্বল্প সময়ের জন্য হয়তো বলে উঠা যায় না বা বলতে পারে না, হয়তো যে কথাটা বলতে চাইছিলাম এটা হয়তো দেখা গেল যে রেকর্ড হওয়ার পরে তখন বললো ও দাদা সম্বন্ধে তো এই কথাটা বলা যেত। হ্যাঁ তো ঠিক আছে, আমিও মনে করি যে দাদা অনেক সুস্থ থাকুক, আরো আমাদেরকে অনেক ভালো ভালো গান উপহার দিক, তাই না? সেটাই আমরা চাই। হুম এবং নিশ্চয়ই আছি নিশ্চয়ই। এবং আমরা তোমাকে, অবশ্যই। এবং হুম তুমি হুম যেটা বললে যে যে দাদার অনেক কথা মিস হয়ে যাবে, এবং দাদাও জানেন, এবং সবচেয়ে বড় ব্যাপার অমিত দা কিন্তু তোমাকে যে স্নেহটা করেন, এবং তুমি যে অমিত দাকে যে শ্রদ্ধা করো, আমার ভীষণ একটা ভালো লাগার বিষয়। আমরা আজকে আজকালকার, আমি অনলাইনে বলছি, আমাদের মধ্যে অনেক ভুল বোঝাবুঝির ব্যাপার থাকে, ভুল ধারণার ব্যাপার থাকে। এই যে এই ভুল ধারণা, পাঁচের লোকে কিছু বলে, এটা আমিও অনেক জায়গায় বলেছি, এই বিষয়গুলো তুমি এবং দাদা এই দুজনই ভীষণ ভাবে ভীষণ ভাবে তোমরা এই জায়গাটা, সত্যি তোমাদেরকে আমি অনলাইনে বলছি, আমি তোমাদের দুজনের প্রতি আমার আমার সত্যি মানে শ্রদ্ধা শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে, যে দুটো মানুষ আমাকে যেভাবে সাহায্য করে আমার মিউজিক লাইফে, আমার পার্সোনাল লাইফে, মানুষের অনেক কথার, অনেক মানুষের অনেক কথার উত্তর তোমাদের এই যে আমাদের আমার আমার জন্য যে সহযোগিতা, যে কাজগুলো আমি ভীষণ ভাবে, আমি অনলাইনেই বলছি, তোমাদের মতো দুজন মানুষ আমার সঙ্গে সবসময় রয়েছে বলেই আমি আজকে নির্ভীক ভাবে আনন্দ নিয়ে সবকিছুর ঊর্ধ্বে গিয়ে আমি কাজ করার সাহস পাচ্ছি। আমি ভীষণ ভাবে আমি গর্বিত, আমি আনন্দিত, আমি ঈশ্বরের কাছে ধন্যবাদ দিই যে তোমরা দুটো মানুষ আমাকে এইভাবে উৎসাহ যুগিয়ে চলেছো। এবং আমি ভীষণ ভাবে সত্যি, আমি আজকে অমিত দার জন্মদিন আমরা ভার্চুয়ালি পালন করছি, কথাগুলো কোথাও বলবার অবকাশ পাই না। হ্যাঁ, তো এইরকম ভাবে আমি বলছি যে আমার সঙ্গীত জীবনের যে এই মানুষগুলির অবদান, আমি সত্যি আমার অন্যরকম একটি ব্যাপার। তো ভীষণ ভালো লাগলো জয়েন করার জন্য, ভীষণ ভীষণ ভালো। আমাদের সাথে আরেকজন বন্ধু রয়েছে, আমি না তাকে না আমি নিচ্ছি। অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম। আচ্ছা আচ্ছা, না ঠিক না আছে ঠিক অনলাইনের আছে, ব্যাপার তো, সবাই ভালো ঠিক আছে থাকবে। ঠিক হ্যাঁ আছে, তুমিও ওকে ভালো ওকে, থেকো। হ্যাঁ ওকে, হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওকে, ভালো। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। অপরাজিতাও চলে এসেছে, হ্যাঁ, অনেক অনেকক্ষণ ধরে সেই যাক, অপরাজিতাকে আমি একটু বলবো। অপরাজিতা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে, অপরাজিতার সাথে আমাদের ওটিটি সলিউশনে পরিচয়, এবং মিষ্টি একটি মেয়ে, চুপচাপ করে কাজ করে। অমিত দা প্রথম প্রথম অপরাজিতাকে খুব স্নেহ ভরেই ওনাকে বকা দেন, হ্যাঁ আপনি এটা কি, আপনি আপনি এই সেই অনেক কিছু, কিন্তু অপরাজিতাকে এই অমিত দাই কিন্তু একদম সিলেক্ট করে যে এই মেয়েটি
এই যে এই যে দেখো প্রতিভা চেনার ব্যাপারটা, এবং অপরাজিতা যে ভালো গান করে, এই যে অফিসে বসেই তোমার সাথে কথা বলে অমিতদা তোমাকে এভাবে তীর্থ নীড়ে জয়েন করেছে, এবং পরে প্রতিতে সত্যি কথা আমিও বুঝলাম যে অপরাজিতা সুন্দর গান করে, ও কিসের জন্য, এবং অমিতদা কেন, তখন আমি ধন্যবাদ দিলাম যে অমিতদা কিভাবে উনি বুঝতে পারেন যে কার মধ্যে কি ব্যাপারটা রয়েছে। তো তুমি একটু বলো অমিতদা, অমিতদাকে তুমি কিভাবে কি দেখেছো বলো। হ্যাঁ, শোনা যাচ্ছে তো কথা? হ্যাঁ হ্যাঁ কথা শোনা যাচ্ছে, বলো। আমার সঙ্গে আসলে অমিতদা বা তোমার বা আমার সঙ্গে অমিতদার যোগাযোগটা পুরোপুরি ভাবে একেবারে প্রফেশনাল দিক থেকে, যে আগে আমি সেইভাবে অমিতদাকে একেবারেই চিনতাম না। ওটিটি সলিউশনসে আমি কাজ করতাম এবং সেই সূত্রেই অমিতদার সঙ্গে পরিচয়, তোমার সঙ্গে পরিচয়। তো পুরোপুরি ভাবে প্রফেশনালিজম, প্রফেশনাল ভাবে কাজ করতে করতে, মানে একটা কাজ করতে করতে ওনার সঙ্গে ও আমার ইন্টারাকশন শুরু হয়, এবং তখন আমি আস্তে আস্তে ওনার কাজগুলোর মধ্যে যত ঢুকতে থাকি, ওনার ভলিউমটা যত আমি দেখতে থাকি, তখন আমার মধ্যে একটা ওনার প্রতি একটা অন্য মানে হুম ভাবাবেগ, অন্য একটা ধারণা তৈরি হয়। শুধুমাত্র যে প্রফেশনালিজম সেটা নয়, গান আসলে ছোটবেলা থেকে গান গাইতে আমি খুব ভালোবাসি, আমাদের বাড়িতেও একটা গানের পরিবেশ আছে, সব ছোটবেলা থেকে গান শুনে, সিডি ক্যাসেট শুনে আমার বড় হয়ে ওঠা। তো সেই জন্য হুম হুম প্রথাগত শিক্ষাটা হয় আমার সেরকম ভাবে নেই, কিন্তু গান শুনতে ভালোবাসি, গান গাই, চেষ্টা করি গানটা গাওয়ার, এই আর কি, কিন্তু প্র্যাকটিস নেই। তো এবার হুম অমিতদার হুম সঙ্গে যখন অফিসিয়ালি আমাদের আলাপ, আমার আলাপ কাজকর্ম চলতে চলতে কোনোভাবে অমিতদা আমার একটা দুটো গান শুনেছিলেন, তো উনি শুনে তখন আমাকে বলেছিলেন যে আপনি কেন গানটা প্র্যাকটিস করছো না, বা গানটাকে কেন হুম ইয়ে হুম করছো না। কথাই আমাদের মানে প্রফেশনাল এমন একটা ক্ষেত্রে আমি রয়েছি, এমন ভাবে ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম যেখানে সারাক্ষণই আমি গানের মধ্যেই রয়েছি, কিন্তু নিজে হুম যদি গানের চর্চাটা যে করব সেই সময়টা পাওয়ার কোনো অবকাশ থাকে না। তো এরকম হুম একটা হুম সময় উনি আমাকে বলেন যে তীর্থ নীড়ে জয়েন করতে। তা আমিও করব কি করব না, বা সময় দিতে পারবো কি না, যে জয়েন করলাম কোথাও একটা যুক্ত হলে সেখানে একটা সময় তো অবশ্যই দেওয়া উচিত, সেখানে জয়েন করে সময় দিতে পারলাম না, সেটা নিয়ে আমার একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। তো তারপরে অমিতদাই আমাকে বললেন যে তীর্থ নীড়ে জয়েন করতে, তীর্থ নীড়ে আমি জয়েন করলাম, এবং তারপরে আস্তে আস্তে গানটা এখন, মানে এখন যেটা হয় দিনের শেষে কিছুটা হলেও আমার হয়তো একটু গান প্র্যাকটিস হয়, এবং আমাদের যে একটা নতুন অ্যালবাম তীর্থ নীড় থেকে বেরোলো সেখানে একটি সোলো গান আমি গেয়েছি, এবং সেটা সম্পূর্ণভাবে সেটার মিউজিক অ্যারেঞ্জমেন্ট পুরোপুরি অমিতদার, এবং তোমার সাহচর্য না থাকলে তো হতোই না একেবারেই। তো সেইভাবেই আমার গান গাওয়া এবং অমিতদাকে চেনা, এবং এখন ওইভাবেই একটা অন্যরকম মানে প্রফেশনালিজমে ওনার ঠিক সঙ্গে সেইভাবেও রিলেশন, আবার এবং অন্যভাবেও একটা। ঠিক ঠিক এবং এই দেখো এটা বলি আমি, তুমি অনেক বকা খেয়েছো, আমরা তো বকা খাই, কিন্তু এই যে একটা বকা খাওয়ার ব্যাপারটা, ওনার ওনার কিন্তু একটা জিনিস দেখবে যে উনি কিন্তু পারফেক্ট জিনিসটা বের করার জন্য অনেক অনেক কিছু, এই যে বকা বলি বা আমরা মন খারাপের কথা বলি, এটা কিন্তু উনি পারফেক্ট, উনি যেহেতু একদম মানে মোস্ট পারফেকশনিস্ট, তো সেই জায়গা থেকে কিন্তু সবকিছু, এবং এটা আমাদের জন্য কিন্তু সত্যি কথা একটা বড় ব্যাপার। তো অপরাজিতা এবং আমি ভীষণ ভাবে তোমাকে আমি এই জন্য বলছি যে আমাদের দুদিনের হঠাৎ করে একটা মাথায় আসা খেয়াল যে অমিতদাকে কিভাবে সারপ্রাইজ দেওয়া যায়, সেজন্য আমাদের একটা ছোট্ট ডকুমেন্টারি আমরা করেছি খুব অল্প সময়ের মধ্যে, এবং তুমি ভোর তনুশ্রীদি, চারটে হ্যাঁ পর্যন্ত একভাবে, হ্যাঁ ভোর 4টে পর্যন্ত, রাত কিন্তু 4টে সেটা পর্যন্ত জেগে ভীষণ, মানে কাজটা এই যদি যে দুদিন, সবার ভালো লাগে তো নিশ্চয়ই সেটা। সেটাই সেটাই, এই যে ভোর 4টে পর্যন্ত জেগে ডকুমেন্টারি নিশ্চয়ই, এবং আমি দর্শক শ্রোতাকে বলবো অবশ্যই আপনারা সেই ডকুমেন্টারি দেখবেন, যদিও আমাদের অনেকগুলো পার্ট থেকে গেছে, অনেক কিছু ইনফরমেশন এত দেওয়ার অল্প বাকি আছে, সময় করা তো হ্যাঁ এত অল্প ভুলত্রুটি সময় একটা হতেই পারে ডকুমেন্টারি সেটা, হয় না, কিন্তু অপরাজিতা না আমি বলছি এটা, আমি অনলাইনে বলছি, আমার ভীষণ ভাবে ইচ্ছে অমিতদার সঙ্গীত জীবনটাকে নিয়ে আর একটু বড় করে ডকুমেন্টারি করা, নিশ্চয়ই তখন আরো অনেক বেশি সময় আমরা অনেক নিশ্চয়ই প্ল্যান সেটা করে, সময় নিয়ে আমরা একটা ঠিক প্ল্যান ঠিক করে ঠিক সুন্দর একটা স্ক্রিপ্ট ঠিক করে আমরা একটা একদম সেটা স্ক্রিপ্ট, আমি তো অবশ্যই। হ্যাঁ যতটা একদম এত অল্প সময় না, সেই জায়গাগুলো মানে ভীষণ ভাবে যেন হয়, যাক তোমাকে খুব ভীষণ ভালো লাগলো, এবং আমাদের এই পরিশ্রম যেটাই হোক, আমাদের ভালোবাসার পরিশ্রম যেন সার্থক হয়, এবং দর্শক শ্রোতারা নিশ্চয়ই দেখবেন ডকুমেন্টারিটা, আমাদের নিশ্চয়ই পোস্ট হবে তীর্থনীড়ের ফেসবুক পেজে, এবং তীর্থনীড়ের ইউটিউবেও পাওয়া যাবে। তো অপরাজিতা তুমি ভালো থেকো,
দেখি আমি অমিতদাকে চেষ্টা করছি, অমিতদাকে নেওয়া যায় কিনা ততক্ষণ আমি একটু অনেকেই কমেন্ট করেছেন, আমি কমেন্ট গুলো ততক্ষণ পড়তে থাকি, তুমি সঙ্গে থেকো। হ্যাঁ দেখো হ্যাঁ অমিতদা জয়েন করছেন কিনা। ওকে আচ্ছা, এখানে আমি কিছু কমেন্ট গুলো পড়ছি, অনেকগুলো কমেন্ট চলে গেছে। অর্পিতা লিখছে যে অমিতদাকে নিয়ে বেশ অনেক কিছু শুনছি দাদা, ভীষণ অনেক কিছু জানতে পারছি, বেশ ভালো লাগছে। সঙ্গীতা লিখছেন দাদার নতুন নামটা খুব ভালো লাগলো। তারপর সৈকত দা লিখছেন খুব সুন্দর পরিবেশনা, সৌমি নন্দী শুভ জন্মদিন দাদা, খুব ভালো লাগছে শুনতে, কিছু অসুবিধার জন্য লাইভে থাকতে না পেরে খুব খারাপ লাগছে, ও ভীষণ মিস করছে সৌমি আমাদের সদস্য। শান্তনু লিখছেন কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম ডেভেলপমেন্টের জন্য খুবই দরকার, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। শান্তনু নিশ্চয়ই ভালো লাগছে, এবং তুমি দেখেছো আমারও মধ্যেও সেই জায়গাটা কিন্তু চলে এসছে, বুঝতে পারছো? আমি কিন্তু সহজে ওইভাবে এখন আর, তোমরা যারা শিখছো গান, আমি একটু ওই দাদার সেই জায়গাটা, যেহেতু দাদা আমার গুরু, উনার থেকে আমার পাওয়া। বীরেন সরকার লিখছেন অনেক অজানা বিষয় জানা যাচ্ছে, অর্পিতা বেশ ভালো লাগছে শুনতে, অর্পিতা আমার কবে অমিত দার বকা খাওয়ার সৌভাগ্য হবে, নিশ্চয়ই। এবং সত্যি কথা, বকা খাওয়ার একটা সৌভাগ্য পেতে হয়, এটা নিশ্চয় ব্যাপার। আজকের অনুষ্ঠানটা অসাধারণ হচ্ছে, ভীষণ ভালো। বাবা, আমার বাবা লিখেছেন, বীরেন সরকার লিখেছেন যে অমিত বাবুর আরেকটি দিক খুব কাছ থেকে অনুভব করেছি, আমার অপারেশনের সময় এই ঋণ কোনোদিন শোধ হবে না, আমরা পারিবারিক ভাবে কৃতজ্ঞ। নিশ্চয়ই এই জায়গাটা আমার বাবা, সেই সময়টা যে কি একটা সময় গেছে আমাদের, সেই জায়গায় অমিতদা যেভাবে মাথার উপরে ছায়া হয়ে আমাদের সঙ্গে থেকেছেন, এটা বলবার অপেক্ষায় রাখে না। আমি ভীষণ ভালো লাগলো বাবা তুমি এই জায়গাটা এটা বলেছো। সৈকত দা সঠিক তথ্য বলেছেন, দেবেশ বাবু মিউজিকের ব্যাপারে অমিতদা নো কম্প্রোমাইজ। এবং বাবা আবার লিখছে সবাই তার কঠিন মানসিকতার কথা উল্লেখ করেছে, কিন্তু তার ভেতরে একটি শিশু সুলভ মনও আছে। বাহ বা বাবা, তোমার এই ভীষণ এই কথাটা ভালো লাগলো, এবং তুমি যে এই জিনিসটা বুঝেছো যে সবাই তার কঠিন মানসিকতার কথা বারবার করে উল্লেখ করছি। এবং সত্যি কথা বাবা, আমি অনলাইনে বলছি অমিত দার সাথে যারা থেকেছেন, তার যে এক একটা বিষয়ে মজা করার কৌশল, তার এক একটা বিষয়ে এই যে একটু ইয়ার্কির ছলে তাকে কাউকে একটু হাসানো, এবং সবসময় উনি কিন্তু হাসানো পছন্দ করেন, হয়তো অনেকে সেই জিনিসটা বুঝতে পারেন না, কিন্তু ওনার ভেতরে সবসময় একটা মজার মানুষ, এবং ওনার অনেক শিশু সুলভ আচরণ, যেটা আমরা অনেকটা অনেকটা বলতে পারলাম না, এবং অনেক জায়গায় উনি এই কাজগুলো করেন। আমি ছোট্ট কথা বলছি, এই যে শিশু সুলভ যেটা বলছেন, অমিতদার যে সেট আপ রয়েছে, একদিন অমিতদা ফোন করে সবাইকে, অস্থির পার্থদা, মানে পার্থপাল একজন ভালো উনি কিবোর্ডিস্ট এবং ভালো প্রোগ্রামার, সে পার্থদাকে ফোন করছেন, সঞ্জয় দাকে ফোন করছেন, সাউন্ড ইঞ্জিনিয়ার, যে কি হলো কি হলো, আমার কেন সেট আপটা খুলছে না, কি অবস্থা। সবাইকে ডেকে ডেকে নিয়ে এসে তারপর বাড়িতে লোক পাঠানো হলো, যে কি হলো ব্যাপারটা, সেট আপ কেন কাজ করছে না। লোক এসে দেখে যে মেইন সুইচ যে দিতে হয়, সেই মেইন সুইচ অমিতদা দেননি। তো এইরকম কিছু কিছু মজার ওনার বিষয় ঘটনা রয়েছে। তো আমি দেখছি অমিতদা এখানে জয়েন করেছেন, আমি হ্যাপি বার্থডে অমিতদা, শুভ জন্মদিন। থ্যাংক ইউ। হ্যাঁ অমিতদাকে নিয়ে অনেক ভীষণ একটা ভার্চুয়ালি এই জন্মদিন পালন হচ্ছে, আমি জানি না অমিতদার কেমন লাগছে। আমরা খুব চেষ্টা করেছি তীর্থনীড়ের পক্ষ থেকে তোমাকে একটা সুন্দর একটা উপহার দেবার, যে উপহারটি সত্যি তুমি মনে রাখবে। আমি ধন্যবাদ শব্দটা অ্যাকচুয়ালি ব্যবহার করব না, ধন্যবাদ শব্দটার মধ্যে কোনো গভীরতা নেই, আমি এখানে নীরব থেকে অনুভব করি। আর তোমার বাবা বীরেন কেমন একটা জিনিস বলার, যে কৃতজ্ঞতাটা উনি কাকে বলছেন, কিভাবে কেন বলছেন, আর পরিবার বলতে কি বলছেন, এই দুটো আমাকে পরে জানাবো। নিশ্চয় নিশ্চয় পরে বলবে, আমাদের যে একটি পাঠ হয়, পাঠের মধ্যেও নিশ্চয়ই এই জিনিসটা আসবে, এবং আমার মনে হয় বাবার এটারও উত্তর দেবেন। হ্যাঁ তো সে কিন্তু বাবা অ্যাকচুয়ালি বলি, আমাদের আমার কাছে না পরিবারের বিশ্লেষণটা অন্যরকম। আজকে যেমন আমার তীর্থনীর আমার পরিবার, কিন্তু আজকে আমার এই জন্মদিনে কিন্তু ব্যানার্জি পরিবার নেই, কিন্তু তীর্থনীর পরিবার আছে। তাই আমার কাছে পরিবার কোনটা বেশি প্রাধান্য পাবে, আমার কাছে এই নাম করে বলছি অভ্যুদয় আলতামাস, তোমাকে আবার শুধু তীর্থনীর পরিবার হিসেবে তো আমি দেখি না, আজকে তোমার আর দেবেশের নামটা আমি আলাদা রাখবো, আজকে সৈকত, পৌলমি, তমালিকা, সায়ন্তী, আর যারা যারা আসেনি, অপরাজিতা ও সৌমি, অপরাজিতা সৌমি,
সবাইকেই আমি অভ্যুদয় মানে সবাইকেই অনুভব করছি আমি, এইটাই আমার কাছে মেন বলার। এবারে বলো তোমার কি বলার আছে? এতক্ষণ ধরে শুনছিলাম, খালি আমার বোকা ঝোকার কথাটাই বেশি বলা হচ্ছে। আমি অবশ্য সেটাই, আমি কারণ আমি একজন ওই দেবেশ তার রেখে বলছে জিরো টলারেন্সের মানে মিউজিকের ব্যাপারে মানুষ আর কি, কিন্তু তার মধ্যে আমার আসল কথা সবাইকে আমি ভালোবাসি কিন্তু মিউজিককে সবচেয়ে বেশি ভালোবাসি, তো সেই জন্য আমার আমি সবচেয়ে বেশি দায়বদ্ধ আমার মিউজিকের কাছে। কাজেই সেখানে সেই দায়বদ্ধতাটার জায়গায় আমার যদি কেউ ভুল করে আমার কোনো অপরাধ নেই সেখানে, কিন্তু দায়বদ্ধতায় যদি কারো ভুল থাকে সেখানে আমার কাছে কোনো তুমি একটা গান করছো, গানটা করতে গিয়ে তুমি ভুল করলে নর্মাল, যত মানুষ গান পৃথিবীতে করে সবাই ভুল করে, আমিও করি, কিন্তু সেটার প্রস্তুতির ক্ষেত্রে যদি তোমার ত্রুটি থাকে আমি সেটা বুঝতে পারি আমার অভিজ্ঞতা দিয়ে কার ভুল করলো আর কার প্রস্তুতির অভাব আছে, তখন আমার মেজাজটা আমি ঠিক রাখতে পারি না সত্যি কথা। না না নিশ্চয়ই এটা, এবং অমিত দা আমরা বারবার করে বলেছি যে ভুল ত্রুটি ধরিয়ে দাও বা বকা দাও, এটা কিন্তু আমরা এটা কিন্তু যেমন লাস্ট লাইভে একটা বলে নি, লাস্ট লাইভের ক্ষেত্রে দু তিনজন বলেছে, আমি এটা বলি যে আমি রবীন্দ্রসঙ্গীত গাই না কিন্তু একটা কথা আমি বলি এক্সাম্পল দিয়ে বলছি, আজকে লতা মঙ্গেশকর, আশা ভোসলে, সানা সারগাম, কবিতা কৃষ্ণমূর্তি, কিশোর কুমার, এরা সারা জীবন যদি একটা রবীন্দ্রসঙ্গীত না গাইতেন ওদের নামের এতটুকু তারতম্য, কিন্তু ওরা নিজেরা ধন্য মনে করেছেন ওই সাবজেক্টটা আমার ঢুকতে হবে, তারা নিজেরা ধন্য মনে করেছেন। মোহাম্মদ রফি প্রবলেম ছিল, উনি নজরুলগীতি করেছেন, হ্যাঁ, কিন্তু এরা সবাই রবীন্দ্রসঙ্গীত করেছে, এম এস সুবলক্ষ্মী উনি রবীন্দ্রসঙ্গীত করেছেন, ফলে রবীন্দ্রনাথের গান হচ্ছে গাওয়ালে গাইলে কেউ, আমি রবীন্দ্রনাথের গান গাই না মানে হচ্ছে আমি গানই গাই না। আবার সিমিলারলি বলবো যারা শুধু রবীন্দ্রনাথের গান করেন তাদেরও আধুনিক গান করা উচিত, কারণ রবীন্দ্রনাথের মধ্যে আধুনিকতাটাকে ধরতে গেলে আধুনিক গান গিয়েই ঢুকতে হবে, রবীন্দ্রনাথের গানের আধুনিকতা শুধু তার জন্য সবসময় দেখবে তুমি যে যে সমস্ত আধুনিক গানের শিল্পীরা রবীন্দ্রনাথের গান গেয়েছেন ওটা অনেক বেশি মানুষের কাছে অ্যাপিল করছে, অনেক বেশি অ্যাপিল করছে। আবার সেইটাই কীর্তনীরকে বলার, কীর্তনীর সত্যি কথা গানের ব্যাপারে আমি গানে কে যে পারদর্শী আর কে নয় সেই ব্যাপারে ঢুকবো না, এবং সেটা নিয়ে আমার অনেক কিছু ভাবনা চিন্তা আছে, আমি যতজনের কাজ জীবনে করেছি তারাও কতটা পারদর্শী বা কি সেটা আমি জানি না, কিন্তু তীর্থনীড়ের সব মেম্বারকে বলবো আমার মেনলি আজকে তীর্থনীড়কে নিয়ে বলার ইচ্ছে, ওই আরডি বর্মন, সলিল চৌধুরী এইসব অনেক হয়েছে, তীর্থনীড়কে মেন বলবো যে তোমরা তোমাদের এফার্টের দিক থেকে একদম 100% শতটা মেনটেন করো, কারণ আমরা ধরো ফাঁকিবাজ ছিলাম, একদম ছিলাম না তা না, কাজে আমরা ফাঁকি রাস্তাগুলো চিনি, কে ফাঁকি মেরে কথা বলছে আর কে সত্যিকারের একটা কথা বলছে, কাজে এই পথগুলো আমরা চেনা আছে, কিন্তু পরবর্তীকালে আমি দেখেছি যে মিউজিক সলিলদা একবার বলেছিলেন যদি অমিত 24 hours মিউজিকের জন্য বড়ই কম, মানে 24 ঘন্টা ওনার কাছে মিউজিকের জন্য, 24 ঘন্টা যদি মিউজিক নিয়ে থাকেন তাহলেও তার কাছে মনে হচ্ছে কম, কাজেই আর কি হয় গান এই ধরনের গানগুলো চর্চা করলে, ধরো একটা সলিল চৌধুরী গান গাইছো বা একটা হেমন্ত মুখোপাধ্যায় সুরের গান গাইছো বা একটা সুধীন দাশগুপ্ত সুরের গান গাইছো বা আমার বাবা সুরের একটা গান গাইছো, এদেরকে তো তোমরা ডাইরেক্ট ট্রেনিং এর মধ্যে পাচ্ছ না, কিন্তু এরা শিল্পীদের যেভাবে ট্রেনিংটা করেন, শ্রীকান্তকে বলেছিলাম এটা যে এই অঙ্কের বইতে দেখবে এক্সাম্পলের অঙ্ক থাকে, আমাকে অনেক সময় বলেছে আমি পুরোনো গান অনেক বেশি করে যাবো, পুরোনো গান থেকে আমি শিখেছি, মানে তাদের মিউজিকটাকে আমি যখন স্কোরটা লিখেছি তখন তাদের কাজ করার পদ্ধতি গুলো আমি, যেমন আমার গুরু পরিমল দাশগুপ্ত, হ্যাঁ, মানে অসাধারণ মানুষ, এবং অ্যারেঞ্জার হিসেবে বলছি যে তার শিখি ভাগ কলকাতা, মানে কলকাতা কিন্তু অ্যারেঞ্জার পারেনি করতে, তার কাজের মূল্যায়ন হয়নি, তিনি প্রচার বিমুখ ছিলেন, পরিমল দাশগুপ্তর নামটা আর্ধেক লোক জানেন না, কিন্তু সুধীন দাশগুপ্ত হতেন না পরিমল দাশগুপ্ত, ফলে যে এই
ফাঁকিবাজি যেটা বলছিলাম, ফাঁকিবাজির জায়গাটা কোনো স্থান নেই, কোনো কাজেই নেই, যে যে কাজটা করে। মিউজিকের ক্ষেত্রে তো নেই, আর মিউজিকের ক্ষেত্রে সবচেয়ে একটা সুবিধা হচ্ছে, আমার জীবনে যেটা সুবিধা হয়েছে, আমার কাছে আমার প্যাশন অ্যান্ড প্রফেশন সেম। কেননা লোকে একটা অফিস থেকে ফিরে এসে অফিসিয়াল কাজ করতে ভালোবাসে, কিন্তু আমি রেকর্ডিং ফ্লোর থেকে ফিরে এসেও কিন্তু আমি কানে হেডফোন নিয়ে গান শুনতে ভালোবাসি, কারণ আমি প্রফেশনটা করে এলাম আমার প্যাশনের জন্য। আমি এটা কাজী যারা মিউজিক করো তাদের, তারা যদি প্যাশনে এটা না নিতে পারো তাহলে কিন্তু প্যাশন হলে তুমি তা ফাঁকি মারতে পারবে না। হ্যাঁ, আর এখন হয়ে গেছে কি, এখন যেহেতু প্রচারটা এত এত সামনে এসে গেছে, আগে তো এত প্রচার ছিল না, সামনে এসে গেছে, ফলে লোকে ওই প্রচারের দিকে হাইলাইট করতে যায়। আমি ফেসবুক লাইভ আসছি, আমি আসি, কিন্তু ফেসবুকে লাইভে এসেও তাতে চারটেও বুদ্ধা শ্রোতা থাকে, তার কাছে তুমি পৌঁছতে হবে। যেমন আজকে তুমি বারবার বলছো আশ্রাবণের বাতাস বুকে আমি ভয় লাগে গাইতে, আজকে তুমি ভালো গেয়েছো, মানে 80% কারেক্ট হয়েছে। হ্যাঁ, জোরে যাই দুজনে আরো বেটার হয়েছে। এইরকম ভাবে বলছি যে আমার এই বলার জন্যই হয়তো তোমার কিছুটা গানটার প্রতি তুমি সিরিয়াস হয়েছে। সেই জন্যে প্রত্যেককেই বলছি যে এই যে আলতামাসকে আমি দায়িত্ব দিয়েছি, আমার এটা আমার গুরুর কাছে শেখা, কারণ আমাকে আমার প্রথম পরিমল দাশগুপ্ত আমার গুরু আমাকে বলেছিল, অমিত আমি এত জুনিয়ার স্টুডেন্ট শেখাতে পারবো না, তুমি ক্লাস করো, আমি স্টুডেন্ট গুলো তোমাকে। তারপরে যখন প্রথম অ্যারেঞ্জার হলাম, সেটা একটা ঘটনা, সুবীর সেনের সাথে আমি যখন মানে আমরা শরীরদার সাথে একসাথে প্রোগ্রামে যাচ্ছি, সুবীর সেন বলছে পরিমল আমার নতুন গানের কাজ করছে তুমি বাজাবে, তা পরিমলদার সাথে আমার দেখা হয়েছিল, আমার বন্ধু সেখানে উত্তম অবশ্য একসাথে ছিল, তখন বললো না তুমি বাজাবে না, তুমি অ্যারেঞ্জমেন্ট করো। বললো ওই ছটা গান, উনি চারটে গান করলেন, আমাকে ছটা গানের, আটটা গানের দায়িত্ব নিলাম আমার ওই প্রথম অ্যারেঞ্জমেন্ট করার। বলে আমার গুরুর কাছে এটা পাওয়া, হ্যাঁ, কিন্তু গুরু আমাকে পাশাপাশি এটাও শিখেছিলেন, দায়িত্ব পেলেই হবে না, দায়িত্বটার কিন্তু সম্মান দিতে হবে। যে দায়িত্ব আমি তোমায় দিচ্ছি বা তুমি যে দায়িত্ব পাচ্ছ, যে তোমায় দায়িত্ব দিচ্ছেন তাকে যদি সম্মান করো, সে দায়িত্বের প্রতি মর্যাদা দিতে, কেননা আমার প্রতি যিনি আস্থা রেখেছেন তিনি আমার গুরু, সেই আস্থাকে সম্মান জানানো আমার সবার আগে কাজ। আর রবীন্দ্রনাথের গান সবাইকে গাইতে হবে, আধুনিক গান সবাইকে গাইতে হবে। আধুনিক গানের ব্যাপারে আমি আজকে উৎসাহিত হলাম তোমার কাছে গান শুনে, আধুনিক গান গাইতে হবে, তাহলে তোমার দেখবে ওই রবীন্দ্রনাথের গানের টিপিক্যাল ম্যানারিজম গুলো তোমার নেই, কিন্তু যাদের যাদের আছে তারা করে না বলে ভাবে যে রবীন্দ্রনাথের গান করে আমি আধুনিক গান কাল পাইব না। আবার যারা আধুনিক গান করে আমি রবীন্দ্রনাথের গান করে, আমি তো এক্সাম্পল দিলাম কত, লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, কিশোর কুমার, সাধনা সরগম, কবিতা কৃষ্ণমূর্তি, এরা এদের সারা জীবন একটা রবীন্দ্রনাথের গান না করলেও এরা একই সুনামে থাকতেন, কিন্তু এরা শুধু সম্মান দিয়ে, এবং বাংলা গান রবীন্দ্রনাথের গান দিয়েই শুরু করেছিলেন লতা মঙ্গেশকর তার জীবন। বলো, ভীষণ ভালো লাগলো অমিতদা, যে সত্যি কথা বলছি যে তুমি আজকে তীর্থনির্ণয়ে বলছো, কিন্তু তীর্থনির্ণয়ে বললেও একটা সামগ্রিক ভাবে আমাদের যারা সত্যিকারের শিল্পী হতে চাই এই বিষয়গুলো তোমার কাছ থেকে যারা দেখছেন, অনেকেই অনেক কমেন্ট করছেন, সে কমেন্ট গুলো হয়তো বা আমি পড়বো, কিন্তু বলছি যে এই যে তোমার থেকে যে পাওয়াটা, আমি সত্যি কথা বলছি, আজকে তোমার জন্মদিনে হয়তো বা আমি জিজ্ঞেস করলে আর ডি বর্মন, আশা ভোঁসলে, হেমন্ত মুখোপাধ্যায়, সলিল চৌধুরী, কার নাম নাম, শ্রেয়া ঘোষাল থেকে শুরু করে রূপঙ্কর বাগচি, শ্রীকান্ত আচার্য, এরকম সাধনা সরগম, এরকম অনেকের সাথে তুমি এত, এবং বাংলাদেশের রুনা লায়লা, বড় বড় সব শিল্পী এবং বড় বড় সঙ্গীত পরিচালকদের সাথে তোমার কাজের অভিজ্ঞতা রয়েছে। এইখানে রুনা লায়লার ব্যাপারে একটা না বললে আমার হবে না, আমি যে এত শিল্পীর সাথে কাজ করেছি, হ্যাঁ, শ্রেয়ার তো শুরুটাই আমার সাথে এবং অনেকদিন দীর্ঘদিন ধরে কাজ করেছি, আশা ভোঁসলের সাথে আমি কয়েকটা ফিল্মের গানের কাজ করেছি, না সম্বন্ধে আমার বলার ধৃষ্টতা নেই, কিন্তু আমি তাও বলছি সবাইকে মিলে যত কাজ করেছি, রুনা লায়লার মতো এত স্মার্ট শিল্পী আমি দেখি, এত স্মার্ট শিল্পী। আমি একটা উদাহরণ দিই, আমাকে বিশ্বনাথ চ্যাটার্জি, আমাকে যিনি প্রথম চার, এবং তিনি আমাকে জীবনে অনেক মানে বড় বড় কাজের, এই রাহুল দেব বর্মনের সাথে কাজ করার সুযোগ আমি তো জানিই না যে আমি করবো, উনি বললেন, ওনার একজন কোম্পানি অফিসিয়াল বললেন,
আমি ইন্টারন্যাশনাল রাহুল দেবের পন্থনে কাজ করছিলাম সেটা তো আমি জানি, তিনি তো করছেন কাজটা, তাই আমি তো জানি না। হঠাৎ বম্বে থেকে ফোন করে একটা গানের লিস্ট পাঠালো, এই গানগুলো এই তোমাকে ট্র্যাক বানাতে হবে, কি না মনোহর সিং বাজাবে। তা মনোহর সিং তিনি আমাদের কাছে স্বপ্নের মানুষ, হ্যাঁ আমার সাথে আমাকে খুব ভালোবাসতেন, মানে রাহুল দেব বর্মনের সেই ছোটে নবাব থেকে লাভ স্টোরি অব্দি সব গানে সব ফিল্মের উনি মিউজিক অ্যারেঞ্জার। তা আমাকে প্রচন্ড ভালোবাসতেন, স্যাক্সোফোন ইংলিশ গ্রুপ ওরকম করে। যাই হোক, তা কি প্রসঙ্গে বলছিলাম কথাটা, রুনা লায়লা যে বিষয়ে? হ্যাঁ রুনা লায়লা, হ্যাঁ স্মার্ট আমি বলছি যে স্টুডিওতে ওই রুনা লায়লার কাজও আমি করব, যে সেটা রুনা এই বললেন যে আমার খুব একটা ইচ্ছে ছিল রুনা দির কাজ করার। আমি বিশ্বনাথকে যেভাবে বলেছিলাম এই শিল্পীটাকে আমাকে একবার দেখি, হঠাৎ আমি জানি না ওই বম্বে থেকে এখানে তখন ওই কনকর্ড রেকর্ডস বিশ্বনাথ দার যে কোম্পানি তার এখানে অফিসিয়ালদের মধ্যে ছিল এই যে গিটারিস্ট সুনীল গাঙ্গুলির ছেলে মানে কৌশিক গাঙ্গুলির ডিরেক্টর ওর বড় ভাই, ও আমাকে বললো অমিত দা রুনার একটা গুড নিউজ আছে, রুনা লায়লা কাজ করলাম। তো খুব আপ্লুত, মানে মনোহর সিং যেরকম আপ্লুত ছিলাম রুনা লায়লা, ওনার জন্যে উনি 12টা গান গাইলেন, 3 দিন স্টুডিও নেওয়া হয়েছিল। উনি একদিন আর আরেক দিন সকালে 2 ঘন্টা এর মধ্যে 12টা গান গেয়ে দিলেন, এবং মানে মাইক্রোফোন সেন্স একটা, আমি এই শব্দ মারা গেলেন আলী দা আলাউদ্দিন আলী ওনার সুরের গান ছিল, উনিও এলেন, উনিও আমাকে খুবই পছন্দ করেছেন, আমার কাজ ভালো লেগেছিল ওনার। তা আমাকে বলছেন রুনাকে বলো রুনা, তা আমি বলছি এই যে নতুন নতুন শিল্পীরা অনেক সময় আসে তারা অনেক জেনে আসে, কিন্তু রুনা লায়লা সত্যি অনেক জানেন, কিন্তু উনার আমার কাছে উনি যখন গান গাইছেন তখন আমাকেই উনি কিন্তু স্ট্যান্ডার্ডটা বলবো না যে আমার ক্যাপ্টেন্সিতে একটা কাজ করছেন সেটা উনি সবসময় মর্যাদা দিলেন, এবং আমি যেটা বলছি সেটাই উনি অ্যাকসেপ্ট করছেন এবং সেটা সঙ্গে সঙ্গে এক্সিকিউট করে, এবং এত ইন্টেলিজেন্ট আর্টিস্ট যে যা বলছি একবারে বলে যাচ্ছে। এইরকম ইন্টেলিজেন্ট আর্টিস্ট আমি আমার আমি সবাইকে নিয়ে বলছি আমি এইরকম। যাক ভীষণ ভালো লাগলো, মানে এই যে একটা অনেকগুলো আমরা তো যেই জায়গাগুলো জানি না, এবং এই যে রুনা লায়লার কথা বলছো, এক এক সময় এক একটা সেই ওই তোমার সেই মিউজিকের যে অ্যারেঞ্জমেন্টের যে গাছগুলো, এক এক সময় এমনও হয়েছে যে ওনার সেই হিট হিট গানগুলোর অ্যারেঞ্জমেন্ট সহ সেই সুরগুলো মানুষ গাইছে। এই যে আরেকটা জিনিস বলি এখানে, আরেকটা জিনিস রুনাদির সম্বন্ধে বলি, ওনার একটা সুবিধা হয়েছে, ওনার ছোট বয়সে মানে পাকিস্তানে এবং লন্ডনে কেটেছে, এই এর আর একটা একটা অ্যাডভান্টেজ হয়েছে, পাকিস্তানে থাকতে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকটা খুব ভালোভাবে শিখেছে, এবং লন্ডনে থাকতে গিয়ে উনি ইংরেজি গানকে ভালো করেছেন, ফলে এই দুটোর কম্বিনেশন উনি কিন্তু প্রত্যেকটা গানের মধ্যে উনি যে ধরনের গান রঞ্জিত সিং গাইছেন, আবার ফোক যে উমেরে বাবু ছালছাবিলাও গাইছেন, আবার সুপার রুনার মতো গানও গাইছেন। হ্যাঁ সাবিনা দিও খুব বড় শিল্পী, কিন্তু সাবিনা দির থেকে ভার্সিটাইলিটি অনেক আছে। না নিশ্চয় নিশ্চয়ই আমি দা, এবং এটা তুমি এটা সবাই জানে যে এই যে তুমি যেভাবে বিশ্লেষণ গুলো করছো, একজন সত্যি কথা বলতে সুরকার সঙ্গীতায়োজক সবকিছু উদ্যোগে তুমি একজন সঙ্গীত বোদ্ধা, কারণ আমি একটু বলে নিই দর্শকরা অনেকে রয়েছেন, তুমি যে এত ধরনের গান শোনো, এবং আমি অনেককে দেখেছি অনেকে তোমার কাছে জিজ্ঞেস অমিতদার কাছে শুনি এই গানের স্টপ, অমিতদা তার ইতিহাস জানেন, এই যে একটা ইতিহাস জেনে জেনে এক একটা গানের, এবং আমি তো নিজেই অবাক হয়ে যাই যে অমিতদার এই ভান্ডার, এই ভান্ডারটা নিয়ে তো কোনোদিন যদি কাজ করতে পারতাম, কারণ তোমার কাছে এতটাই সব মানে গানের সব ইতিহাস রয়েছে, এবং ইতিহাস তুমি এবং অনেকেই তোমার কাছে সে যে অমিতদা জানে, এই যে একটা মিউজিক ইন্ডাস্ট্রিতে তোমার একটা অবস্থান এটার বাইরেও। না আরেকটা হচ্ছে আমি এটা বলি, ছোটবেলা থেকে আমার বাবা অভিজিৎ বন্দ্যোপাধ্যায় হলেও আমার যে হয়ে ওঠার শুরুটা সেখানে আমি দুজনকে দেবো, আমার জ্যাঠামশাই মানে অগ্নিভোর বাবা অরিন্দম বন্দ্যোপাধ্যায় আর আমার ছোট কাকা অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, এরাই আমাদের কিন্তু, আমি তো গান বাজনা করতাম না, ছেড়ে গিয়েছিলাম গানটা শুনতাম কিন্তু নিজে করতাম, আমার ছোট কাকা প্রথম আমাকে ডেকে বলে তুই তবলাটা বাজাতো, তুই তবলা বাজাস, বাজা তবলা তখন প্রোগ্রামে বাজাতো। হ্যাঁ আর
আমি যেহেতু ওয়েস্টার্ন মিউজিক নিয়ে বেশি চর্চা করতাম, আমার জ্যাঠামশাই আমাকে টনি বলে দেয়, টনি এসো ওই ভাট্টু মানে অগ্নিভ গাইবে আর তুমি সঙ্গে বাজাবে। ও তো অনুষ্ঠান আমার গুপি গায়ন বাঘাবাইয়ের নাম আমাদের এ হয়ে গেছিল, ও গাইতো অগ্নিভ অসাধারণ শিল্পী। ওই দেখো আরেকজন এক্সাম্পল দিচ্ছি, রবীন্দ্রনাথের গানের ও ট্রেডমার্ক হলেও ও এত ক্লাসিক্যাল শিখেছে তুষারঞ্জন মুখোপাধ্যায়ের কাছে, আমির খান করানো, প্লাস মডার্ন গানটা অসাধারণ গায়, নিজে কম্পোজ করে, যার জন্যে ও কিন্তু রবীন্দ্রনাথের গানের যে অ্যাভারেজ যারা শিল্পী আছে তার থেকে এক স্টেপ উপরে আছে। এই এই দুজনদের দুজনের থেকে আমি কিন্তু মূলত উৎসাহটা পাই থেকে কাজ করে, তারপরে ভবিষ্যতে অবভিয়াসলি ধরো। আর এই ছোটবেলা থেকে যে যতই গান শিখুক বা যাই থাকুক, মানুষের ছোটবেলাটা খুব ইম্পর্টেন্ট। তার এই যে এটা খুব কম লোকের ছোটবেলা যে শুধু বাড়িতে গান হলেই গান কালচারাল হলাম তাই নয়, বাড়ির মধ্যে তোমার দেখবে তোমার এত ভাঙা হারমোনিয়ামে তোমার মা তোমাকে একটা গান শিখিয়েছে, এই শিক্ষা মানুষের রুচিবোধটা ওখান থেকে তৈরি। আমি কোন গান শিখবো কোন গান শিখবো না, কোন গান গাইবো কোন গান গাইবো না, তোমার মা হয়তো গান করেন না, বাবা হয়তো গান করেন না, তোমার বাবা নাটক দলে ছিলেন, এই যে রুচিবোধটা, এই যে কালচারাল সাইডটা, হ্যাঁ এটার মধ্যে যে সবাইকে আমাকে, কেননা প্রচুর দেখা গেছে অনেক নামি নামি গুণী গুণী সঙ্গীতজ্ঞর বাড়ি, তাদের পরের জেনারেশন কিন্তু সেইভাবে মিউজিক আসতে পারে। ফলে ওই ওই রুচিটাকে তুমি যদি নিজেকে কাজে লাগাও তাহলে দেখবে তুমি ভালো জিনিসটাই পাবে, এইটা খুব দরকার। এটা এবং সঙ্গীত গুরুর কাছে গিয়েও ওই রুচিবোধটা শিখতে হবে, শুধু আমি সারেগামা পাধানিসা শিখলাম তাতেই গান হবে। অনেক ক্লাসিক্যাল একজন খুব দক্ষ ক্লাসিক্যাল শিল্পী যার একটা সা কেউ লাগাতে পারবেন, তিনি রবীন্দ্রনাথের গান রেকর্ড করেছিল, হ্যাঁ সেটা খুব খারাপ হয়েছিল। আমি জিনিসগুলো অমিত কেমন হয়েছে আমার ভালো লাগে না, আপনাকে আমি শ্রদ্ধা করি কিন্তু রবীন্দ্রনাথকে আরো বেশি করি, ফলে আপনার এই প্রয়াসটা আমার ভালো লাগলো না। হ্যাঁ ওকে বলার কিছু নয় যে স্পষ্টভাষী, স্পষ্টভাষী আমি শুধু তীর্থ নিজের জন্য না, স্পষ্টভাষী আমি ওই রকম মাপের শিল্পীর জন্য, কারণ আমি আমার কাছে কোনো দায়বদ্ধতা নেই, আমাকে এই কাছে এটা বললে আমাকে একটা কাজে নেবে না, আমার ওই ওই এটা নেই, কারণ আমি মনে করি না সেইভাবে। আমার সিনসিয়ারিটি আমার মিউজিকের প্রতি আমি ডিসঅনেস্ট হতে পারবো, সেখানে কেউ যদি কিছু মনে করে আমার মুখে আমি কি তাকে বললাম, এইটা কিন্তু সবাই আমার সঙ্গে যারা কাজ করবে প্রস্তুত থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে যে এটা কিন্তু আমার দিক থেকে কোনো খামতি থাকলে এটা কিন্তু শুনতে হবে। কাজেই আর তোমার যাদের বলছি এই যে বাড়ি থেকে যে এই যে অভ্যুদয় আমাদের অভ্যুদয়কে দেখি যখন লাইভে আসে ওর একটা গড়ে ওঠা আছে, হ্যাঁ সুনন্দার একটা বই আছে হয়ে ওঠা গান, এই হয়ে ওঠাটা খুব ইম্পর্টেন্ট হয়ে ওঠা। তুমি যদি রুচিটাকে তুমি ব্যাক আপ না দিতে পারো, সৈকত, সৈকতের বাবা ঝড়দা আমাদের পাড়ায় নাটক করতেন, আর সৈকত বকাবকির কথা বলছে, সৈকতের মা হাসি দিই বলতাম সবাই আমরা, সৈকতের মা আমাদের কত বকেছেন তার কোনো ঠিক ঠিকানা নেই। হ্যাঁ এই যে ছোটবেলার এই যে জিনিসগুলো এইগুলো তোমাকে আসল, তোমাকে এই রুচিবোধটা তৈরি যদি না হয় তুমি হাজারো প্র্যাকটিস করে কিচ্ছু করতে পারো না। অমিত দা এটা খুব আমি তো দেখি ফেসবুক লাইভে দেখি সবাই হয়তো মানে সাংঘাতিক নোট লাগাচ্ছে এ লাগাচ্ছে, কিন্তু এমন একটা গানে এমন একটা জিনিস করলো তাতে বোঝা যায় রুচিবোধটা নেই। রুচিবোধটা হচ্ছে ছোটবেলা বাড়ির পরিবেশের থেকে না, এটা এটাই আমি বলছি অমিতা তোমার সাথে একটু জয়েন করছি, যে তুমি বললে না যে একজন মা এটা ভাঙা হারমোনিয়াম বা যাই যেমন হোক, যেমন আমি আমার সঙ্গীত গুরু প্রথম আমার মায়ের কাছ থেকে শেখা, আমার মা গান করতেন হয়তো বা কাজের ক্ষেত্রে পারেননি, কিন্তু এই যে হাতে খড়ি উনি আমাকে দিয়েছেন এই যে বিষয়টা, এবং অনেকে দেখছেন এখানে এই যে সঙ্গীত যে পরিবার থেকে গড়ে ওঠে একটা মন মানসিকতা তখনই তৈরি করে দেয়, এবং অনেকে বলছে অমিত দার এই কথাগুলো ভালো লাগছে অনেক কিছু, এবং এটা সত্যি বাস্তব কথা। একজন শিল্পী তার প্রথম গুরু হিসেবে তার কিন্তু পরিবারকেই রিপ্রেজেন্ট করে। তো আমার ভীষণ ভালো লাগছে অমিত দা এই, এবং আজকে একটি বিশেষ একটা ছোট ঘটনা না বলে পাচ্ছি না, আমার ছোটবেলাটা যেরকম হয়েছিল, আমার ঠাকুমা ওই 6 পয়সার লটারির টিকিট কাটতেন, লটারির টিকিটে ফার্স্ট প্রাইজটা ছিল একটা গ্রামোফোন, গ্রামোফোন রেকর্ড তখন গ্রামোফোন বেশি পাচ্ছে না হঠাৎ একবার পেলেন,
আর পাওয়ার পরে দাদু আমার বাবার বাবা প্রত্যেক মাসে ওই কর্পোরেশনে কাজ করতেন, ক্যালকাটা কর্পোরেশন, উনি মাইনে পেয়ে দুটো করে রেকর্ড কিনেন। আমাদের বাড়িতে শ্যামা না চন্দ্রালিকা চিত্রাঙ্গদার ওই তখন 1978-এ দুটো করে গান হতো, পরপর পাল্টে 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 যেত। তা আমি আর আমার ছোট কাকা বসে ওইটা শুনতাম, আমার ঠাকুমা বাজিয়ে বাজিয়ে শোনাতেন। আর মাঝখানে হলো কি, ওই রেকর্ড গুলো ভেঙে যেত, একটা রেকর্ড ভেঙে গেছিল, যে যে রেকর্ডটা ভেঙে যাচ্ছে গেছে সেই জায়গাটা আসাতে উনি হারমোনিয়াম বাজিয়ে সেই দুটো গান গিয়ে দিলেন, আবার পরের গানটা থেকে রেকর্ড বাজছিল। এই যে জিনিসগুলো, এইগুলো হয় না। ছোট কাকা তো আমাকে মানে সত্যি বলছি বাড়িতে গ্রামাফোন, ছোট কাকা স্কুলে পড়ে, আমি যত মর্নিং স্কুলে পড়তাম ছোট কাকা বেলায় বিকেলে স্কুল থেকে ফিরে এসে ওই বিকেলবেলা আমাদের খুব বাইরে তখন খেলতে যাওয়ার হ্যাবিট ছিল না, এই ছোট কাকা রেকর্ড বাজিয়ে বাজিয়ে শোনা, এইগুলো দ্বারা বাড়িতে সারাক্ষণ গান বাজনা। আমাদের ব্রাহ্ম পরিবারে বলে সমস্ত মানুষের সমস্ত অকেশনের সাথে রবীন্দ্রনাথের গানটা খুব জড়িয়ে ছিল, এটা সৈকত বলল। আর বাড়িতে তো বাবাকে দেখছি গান শেখাচ্ছেন, জ্যাঠামশাই গান করছেন, আমার সেচ কাকা মারা গেছেন, অসাধারণ গান গাইতেন। ফলে এইটা পরিবারে ছিল, কিন্তু পরিবারে গান থাকলেই গান হবে তার কোনো মানে নেই। আমার নকাকা যেমন গান বাজনা কোনোদিন করেন, হ্যাঁ নকাকার মেয়েও করেন, কিন্তু আমার বোন টোন করেছে। কিন্তু ওই বাড়িতে পরিবেশ, সৈকতকে আমি কেন ধরেছি, সৈকতকে ধরেছি, সৈকতের একটা গড়ে ওঠা সৈকত নাটক করে করে আমি উত্তমকেও এনেছিলাম। কেন, ওই উত্তম আমার বাড়ির কাছাকাছি থাকতো, আমার সাথে রেকর্ডিং এ যেত, এই যেত ওই যেত, ওর মধ্যে থেকে তুমি দেখেছিলে একটা গান তুলিয়েছিল, গানটা ভালোই গাইছিল এবং গাইবে, এবং এটা দেখবে কালচারাল মাইন্ডেড হয়, গান বাজনা ভালোবাসে। যাই হোক বলো, অনেক কথা বলে ফেলেছি, এত কথা না না অনেকগুলো, এবং অনেকে লিখছে, আমি কিছু ছোট ছোট একটু কমেন্ট গুলো পড়ি, কারণ অনেকেই তোমাকে নিয়ে লিখছে, আমি সেই জায়গা থেকে একটু বলি। সবাই হ্যাপি বার্থডে জানিয়েছে। এখানে আমার মা লিখেছেন, ইরা পিঙ্গলার পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা। এটা ভীষণ একটা বলতে হয় যে অমিত দা, একটা এই যে তোমার যে একটা খুব মজাদার মানুষ ভেতরে থাকে, আমার বাবা মাকে তুমি নাম দিয়েছো যেহেতু, একটা এই যে নামগুলো এবং তারা যে খুব মজা পান এবং লিখেছেন, আমার মা খুব ভালো লাগলো যে মা তোমার এইটা পড়লাম আমি, ইরা পিঙ্গলার পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা। শান্তনু লিখেছে, হ্যাপি বার্থডে দাদা, পৌলমীদে সত্যি দাদা আপনার কথাগুলো আমার কাছে দেব বাক্যের মতো, সবসময় চেষ্টা করি আপনার কথাগুলো মেনে চলতে। সৈকতদা লিখেছেন, অসাধারণ অভিজ্ঞতা এই কথাগুলো শোনা। দেবেশ বলছেন, একদমই। উর্পিতা বলছে, কি অসাধারণ কথা বলছেন দাদা, সত্যি খুব খাঁটি কথা। তারপর এখানে আখি হালদারও রয়েছে, বলছে যে খুব ভালো লাগছে। মাহমুদ ফারজন, হ্যাপি বার্থডে অমিত দা। এবং সৈকত দা বলছে, এত গানের ইতিহাস কজন জানে। সোমাচন্দ্র বলছেন, খুবই মূল্যবান বিশ্লেষণ। অর্পিতা বলছে, খুব দামি কথা। এই যে আখি হালদার লিখেছে, অমিত দাকে অনেক ধন্যবাদ, আমার প্রথম সিটি হাত দাদার হাত দিয়ে হয়েছে, তখন দাদার কাছ থেকে আমিও অনেক কিছু শিখেছি, নিতেদি ও আমায় অনেক সাহায্য করেছে, আশীর্বাদ করবেন আমার জন্য। ধন্যবাদ আখি, ভীষণ ভালো লাগছে তুমি। আচ্ছা, যারা জন্মদিন হিসেবে শুভেচ্ছা জানাচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানাই। তবে কি, একটা বিশেষ দিন তো বাবা মা পৃথিবীতে এনেছিলেন, কিন্তু একজন কম্পোজারের না প্রতিদিনই জন্ম হয়। আমি মনে করি যেদিন আমি একটা নতুন গান তৈরি করলাম সেদিনও আমার একটা জন্ম, একটা নতুন গান করলাম এই নন্দিতাকে নিয়ে গিয়ে বা তীর্থনীদের কোনো ছেলে মেয়েদের নিয়ে গিয়ে একটা গান রেকর্ড করলাম, সেটাও আমার একটা জন্ম। আমি এইভাবেই জন্মদিনটাকে দেখতে চাই, বিশেষ করে একটা দিন। হ্যাঁ, একটা দিনের নিশ্চয়ই, তার প্রত্যেকটা ওই যে আমি বলেছিলাম যে প্রত্যেকটা উদযাপনের একটা ব্রত থাকে আর প্রত্যেকটা ব্রতর একটা উদযাপন থাকে। আমার ব্রত হচ্ছে প্রত্যেক দিনের আমার সঙ্গীত চর্চা, তাছাড়া হয়তো জন্মদিনটা উদযাপন হচ্ছে। এবং তীর্থনীদের আমার এইটাই সাজেশন, বা যারা গান বাজনা করে, গান বাজনা সবাইকে আমার আমার দায়বদ্ধতা আছে কিনা আমি জানি না, এখানে অনেকে আমার সাথে কাজ করেছে তারা দিচ্ছে, কিন্তু সবাই আজকাল অনেক স্মার্ট, বেশি স্মার্ট হলে গান বাজনাটা কম হয়, কারণটা সব সময় এই যে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকে যারা কন্ডাক্টর থাকে তারা কিভাবে নিজেকে মাথা নত করে থাকে কন্ডাক্টিং করছে, একটা অসাধারণ কন্ডাক্টিং এরও একটা কোর্স থাকে, কিভাবে স্টিকটাকে নাড়াবো যেন সেরকম নামানো যায়।
1-2-3-4 কাউন্টটাকেও তার স্টিক নাড়ানোর কতগুলো ব্যাপার আছে, তার একটা লং টার্ম একটা কোর্স আছে। তা সেটাই হচ্ছে যে কার কাজ করলাম, কি কাজ করলাম, সবাই আমি যখন কাজ করি তাদের প্রতি সেই দায়বদ্ধতা নিয়ে করি, কিন্তু কতটা হচ্ছে যে এটা তো একটা তাৎক্ষণিক বলে দিলাম আর সে গ্রহণ করে সারা কি হয়তো কিছুদিন করলো বা কথার কথা বলার জন্য বলল, কিন্তু এটা একটা জীবনে প্রয়োগের বিষয়। আমি তীর্থনীর নিয়ে খুব ইন্টারেস্টেড, সেটা হচ্ছে যে প্রত্যেক দিনে তোমরা ব্রত হিসেবে তোমরা গান বাজনাটাকে নাও। তারপর উদযাপন তো আমাদের এখন অনেক লেগেই আছে, উদযাপন তো রোজই হয়। হ্যাঁ, রবীন্দ্রনাথের গান প্রতি মুহূর্তের গান। না, ভীষণ ভালো লাগলো অমিত দা, এবং শেষ দিকে চলে এসেছি আমরা, আর কিছুক্ষণ পর তোমার সেই ছোট্ট আমাদের উপহার, ছোট্ট ডকুমেন্টারি তোমাকে নিয়ে করেছি, জানি না তোমার কতটুকু ভালো লাগবে, কিন্তু ভীষণ ভাবে আশা করছি। কিন্তু একটু যাওয়ার আগে তোমার কাছে একটু একটাই আমার একটু জিজ্ঞাসা এবং একটাই আমার জানতে চাওয়া, সেটা হচ্ছে যে তুমি যে এত অভিজ্ঞতা নিয়ে, তোমার একটা সঙ্গীত জীবনের অভিজ্ঞতা রয়েছে এবং তুমি এত এত গুণী শিল্পীদের সঙ্গে কাজ করেছো, তুমি এই যে শিল্পী যারা সত্যিকারের শিল্পী হয়ে উঠতে চায় তাদের সম্পর্কে তুমি যদি একটু কোনো, তোমার কিভাবে চলতে পারে তাদের এই যে গান নিয়ে চলার ক্ষেত্রটা, তুমি যদি তোমার যদি কোনো পরামর্শ তুমি দাও। হ্যাঁ, পরামর্শ সময় হচ্ছে রুচিবোধ ঠিক রাখতে হবে, রুচিবোধটা খুব ইম্পর্টেন্ট, রুচিবোধ, কৃতজ্ঞতা বোধ এবং অনুশীলন। অনুশীলনের মধ্যে গান শোনা, গানটাকে ভালোবাসতে হবে, মিউজিকটাকে ভালোবাসতে হবে, এটা হচ্ছে মেন। আর মানুষের প্রত্যেকটা আবেগের সঙ্গে নিজেকে জড়াতে হবে। এই যে সৈকত অনেক সামাজিক কাজ করে, হ্যাঁ, অনেক মানুষের মানুষের দুঃখ কষ্ট নিয়ে ভাবতে হবে। আমি আমার আজকালকার শিল্পীদের আগে আমার দেখতাম ছোট বয়সের, মানে সেই সমস্ত তরুণ বন্দ্যোপাধ্যায়, দ্বিজেন্দ্র মুখোপাধ্যায়, সমর সিং, হ্যান তেন, তারা এই বন্যা ত্রাণে করাতে তারা লরির উপরে উঠে কালেকশন করে করে নিয়ে যেতাম। এখন কোন উদ্দেশ্য আছে? ফেসবুকে সবাই বলছে যে লকডাউনে আমাদের কি হবে, আমি এতগুলো পরিবার মেনটেন করি, আমি এই করি সেই করি, ফেসবুকে শুধু নিজের চিন্তা। এতগুলো মানুষ, এত পৃথিবীতে এতগুলো মানুষ এত কষ্টে আছে, কারুর জন্য কারুর কোনো কথা, একটা শিল্পী মূল থেকে কোনো স্টেটমেন্ট পাও, কারুর স্টেটমেন্ট পাওয়া যায়। এই আবেগগুলো যদি তোমাকে স্পর্শ না করে, সঙ্গীতটা তো আবেগের জায়গা, সঙ্গীতটা তো মানুষ তোমাকে ভালো লাগাবে। আমি কামালের গানটার এক্সাম্পল দিই, কামালের যে গানটা জনপ্রিয় হয়েছে, ওই মানুষকে আবেগ, তার খুব টেকনিক্যালি খুব সাউন্ড হয়েছে, কামালের থেকেও আর অনেক ভালো ভালো গান করেছে, কিন্তু ওই গানটা মানুষকে অ্যাপিল করলো কেন? মানুষের একদম হৃদয় দিয়ে ছোঁয়া, মানুষ তার ব্যক্তিগত জীবন দিয়ে ওটাকে উপলব্ধি করেছে। সলিলদা সব সময়, সলিলদা দুটো ছবি সাইন করলেন বোম্বেতে, একজন ক্যামেরাম্যানের বউয়ের ক্যান্সার, কিন্তু টাকাটা থাকে, পুরো টাকাটা তাকে দিয়ে দেবে। এই আমার কোয়ার্টিস্ট ফিলিংস, শ্যামল মিত্রকে HMV রিফিউজ করছে, তার কোনো ছবিতে গান থাকলে HMV সেটা রিলিজ করছে না। ধনঞ্জয় ভট্টাচার্য সেই গন্ডগোল মিটিয়ে দিল, দিয়ে বলে শ্যামলের মতো আর্টিস্ট এরকম হতে পারে না, এখন যদি কারোর প্রবলেম হয় সে কোম্পানিতে গিয়ে আরো এমন বলে আসবে যাতে আরো সম্পর্কটা খারাপ। আমি একটা গান, একটা কথা রাহুল দেব বর্মনের মুখে শুনেছি, সেটা শচীন দেব বর্মনের সাথে লতা মঙ্গেশকরের গন্ডগোল হয়েছে, আর রাহুল দেব বর্মন তখন নিজের বাড়িতে, রাহুল দেব বর্মনের বাড়িতে ছোটে নবাবের গান তোলাচ্ছে, গার রায়া ঘি রায় বলে অসাধারণ গানটা, আর কীর্তনের ছেলেমেয়েরা গানটা আজকে ইউটিউবে শুনেন, ছোটে নবাব পাশের ঘরে শচীন দেব বর্মন আছে। তা রাহুল দেব বর্মন বললো বাবা লতা মঙ্গেশকর মতো শিল্পী বাবার যদি সাথে গন্ডগোল থাকে তাহলে
এটা ঠিক না, উনি মধ্যস্থতা করে সম্পর্কটা ঠিক করে দিচ্ছে। এখন বাবা ছেলের মধ্যে দেখা যায় যে মানে কারোর সাথে কারোর মাঝখানে কারোর রিলেশন গন্ডগোল থাকলে তখন উদ্যোগী নেন। ফলে এই এই জিনিসগুলো তোমাদের যে রবীন্দ্রসঙ্গীতের কথা কিশোর কুমার আশা বসে সব বলছিলাম না, আমি আরেকজনের শিল্পীর নাম বলবো, তিনি তিনি প্যারোডি গান করতেন, তার নাম মিন্টু দাশগুপ্ত। মিন্টু দাশগুপ্ত এখানে মানে সবাই জানে তখনকার মানে, এবং প্রোগ্রাম মানে রোজ 4-5টা করে প্রোগ্রাম করতেন, পয়সা প্রচুর পয়সা। তিনি প্যারোডি গান করলেন, তিনি রবীন্দ্রনাথের গান করলেন, ভালো মানুষ নই রে মোরা ভালো মানুষ নই, আর উল্টো দিকে গেল কাঁটা বন রবীন্দ্রনাথের গান গাই না বা গাই তাহলে সে গানই গায় না। হ্যাঁ তুমি একটা কি বললে প্রশ্ন করলে, শেষ হয়ে এসছে টাইম 9:30 বাজে। না আমি চাইছিলাম যে জানতে, যেহেতু তোমার একটা এত এত অভিজ্ঞতা এবং সত্যি কথা বলতে যে জীবনকে দেখার, এবং আমি আমার ব্যক্তিগত ভাবে আমি বলছি যে কোনো কিছু একটা, এই যে আমরা তো সবসময় একটা সাফল্য বলতে যেটাকে বুঝি যে আমার নেম ফেম এবং গাড়ি গাড়ি কতটা মানুষ আমাকে কিভাবে দেখছে, কিন্তু জীবনবোধের জায়গায় গিয়ে সেখানে কিন্তু আমরা একটু পিছিয়ে পড়ছি। তো এই জায়গায় একজন সত্যিকারের শিল্পী, কেউ যদি সত্যিকারের মিউজিক কে ভালোবেসে, তুমি তোমার অভিজ্ঞতা থেকেই বলবে, কারণ তুমি অনেক শিল্পীকে দেখেছো তৈরি করেছো, সেখান থেকে বলছি যে একজন শিল্পীর জীবনবোধ, এই জীবনবোধটা তৈরি করতে গেলে এই যেটা বললে তুমি ফেসবুকের অনেকগুলো লাইভ বা অনেক কিছু, যে নিজেদের সবসময় প্রচারের যে ব্যাপারটা, এই প্রচারটাই তখন মুখ্য হয়ে যায়। তুমি একটা কথা মাঝে মাঝে আমাকে বলো যে একটা আমি ভেতরে ফিশ ফ্রাই নিলাম কিন্তু উপরের সসটা খুব দামি সস, খুব ভালো সস, কিন্তু ফিশ ফ্রাইটাই পচা। সেই জায়গায় এই জায়গায় এই বিষয়টা তুমি যদি একটু পরামর্শ দাও যে সত্যিকারের সত্যিকারের যদি শিল্পী, এখানে আমার কবে কি আমি নাম করতে পারবো, দামি দামি বাড়ি গাড়ি এইসব আমার নেম ফেম সবকিছু হবে, এটার বাইরে গিয়েও যে সঙ্গীতের ভেতরে যে একটা এটার্নিটি, যে আমার সোল, আমার আমার আত্মা যে আমার কথা বলবে, এই গানের যে সাথে গানের সঙ্গে আমার পরমাত্মা আত্মার যেটা সম্পর্ক সত্যিকারে রয়েছে, এবং তোমার গানে সেটা পাওয়া যায়, তোমার মিউজিকে সেটা পাওয়া যায়, তুমি যে রবীন্দ্রনাথের কথা বারবার করে বলছো, তোমার সেই সংস্কার বোধ থেকেই বলছো, এটাই আমি বলতে চাই যে এই বিষয়টা একজন শিল্পীর ক্ষেত্রে কি হওয়া উচিত। এই যে একদিকে নেম ফেম, আরেকটা জিনিস না, শিল্পীরা আত্মকেন্দ্রিক হয়ে গেছে। যেমন একটা সময় আমরা ছোট বয়সে দেখেছি শিল্পীরা অনেকেই রাজনৈতিক মতবাদে বিশ্বাস করতেন, এবং সেই রাজনৈতিক মতবাদটা অনেকেই বিশ্বাস করতেন, এবং তাদের মধ্যে ভ্যালুস ছিল, সেটা নিয়ে তারা কোনো একটা রাজনৈতিক মতবাদ নিয়ে তারা চলতেন। আর এখন রাজনৈতিক শিল্পীরা রাজনৈতিক মতবাদ নিজের ধান্দা নিয়ে বিশ্বাস করে, নিজের কিছু ধান্দা নিয়ে সেটা বিশ্বাস করে। আমি চাচা ছোলা স্ট্রেট কথা বলছি, নিজের কিছু, কেউ যদি 1 টাকা পায় সে 10 টাকা পাচ্ছে ওই রাজনৈতিক একটা তকমা লাগিয়ে। এই রাজনৈতিক ইনভলভমেন্টটাও শিল্পীদের ভীষণ পার্সোনাল ইন্টারেস্ট হয়ে যাচ্ছে। এই পার্সোনাল ইন্টারেস্টটা কেন, একটা রাজনৈতিক মতবাদ বিশ্বাস করলে তার ভেতরটা অন্য, সঠিক রাজনৈতিক মতবাদ বিশ্বাস করলে তার ভেতরটা অন্যভাবে তৈরি। আজকে কারুর কারুর মধ্যে আমি দেখলাম না, যারা ফেসবুকে খুব অ্যাক্টিভ তাদের মধ্যে প্রায় 2-1 জন ব্যতিক্রম আছে, কিন্তু প্রায় কারুর মধ্যেই দেখলাম না যে শুধু আমার কি হবে আমাদের কি হবে এইটা নিয়ে তারা চলে গেল। সবারই কি হবে কেউ জানে না। আবার এটাও ঠিক যে শিল্পীদেরই সবসময় ডাক পড়ে কারুকে সাহায্য করার জন্য, যে আমাদের জন্য একটা চ্যারিটি প্রোগ্রাম এটার জন্য ডাক পড়ে। এখন সেগুলো কমে গেছে, এখন সেগুলো কেউ করতে চায় না, কিন্তু কথাটা হচ্ছে যে আমি এই জিনিসটা দেখতেই পাচ্ছি না। সুমনদা এগুলো খুব করতেন, সুমনদা এগুলো খুব করতেন, অনেক ভালো ভালো শো সুমনদার পারিশ্রমিকটা সম্পূর্ণ তিনি কন্ট্রিবিউট করে দিয়েছেন, সমস্তটাই কন্ট্রিবিউট করে দিয়েছেন। এখনো কেউ করে না তা বলবো না, 2-1 জন কারণ আমি যেমন কে করে না তার নামটাও বলছি না আর কে করে সেটাও বলছি না, কিন্তু এটা ফেসবুকে থেকে দেখতে পাই তো ইম্প্রেশন গুলো আমার কাছে ভালো লাগে না, কারণ অনেক কষ্ট আছে, অনেক
আমি কি শুধু দায়বদ্ধ থাকবো আমার সাথে যে ছজন মিউজিশিয়ান বাজায় তাদের জন্য, যে ছজনের বাইরে আরো 600 জন আছে কি 6000 মানুষ আছে তাদের জন্য আমাকে ভাবতে হবে, তাদের জন্য ভাবতে হবে, বা যারা মিউজিশিয়ান নয় এরকম মানুষের জন্য। আমি বুঝছি, বুঝতে পারি যে আমার আলোচনাটা অন্যদিকে যাচ্ছে বলে তুমি ঘোরাতে চাইছো, বা ঠিক আছে বললে, কিন্তু তুমি আমার কাছে যারা জানতে চাইলে সেটাই আমি বলছি, ভালো শিল্পী হলে এইগুলো দরকার। সুরে তালে গান গাইতে জানলে গান হবে না, মানুষ অ্যাকসেপ্ট করবে হেমন্ত মুখোপাধ্যায়, কেউ কেউ না কয়েকজন, কিন্তু হেমন্ত মুখোপাধ্যায় মাসের প্রথমে খাম রেডি থাকতো মানুষদের বাড়িতে, শ্যামল মিত্র কত মানুষকে বলতেন না, ফেসবুক অনেককে দিকে আমাকে এতগুলো ফ্যামিলি মেন্টেন করতে হচ্ছে। যাক, ভীষণ ভালো লাগলো অমিত দা আমাদের এই আজকের এই আয়োজনে, এবং তোমার এসব একদম সত্যি কথা, সত্যি একটা বাস্তব কথাগুলো তুমি যেভাবে বললে এবং তোমার জীবনের অভিজ্ঞতা দিয়ে যেভাবে আমাদের সাথে শেয়ার করলে ভীষণ ভালো লাগলো। এবং আমাদের স্পষ্ট কথা স্পষ্ট ভাবে না বলতে পারলে তুমি ভালো তুমি ভালো মিউজিশিয়ান হতে পারবে না, তাহলে বুঝবো যে তোমার কত পার্সোনাল ইন্টারেস্টটাকে তুমি বাঁচাচ্ছ, সেটা করবে না, খেতে না পাও কিন্তু এই দায়বদ্ধতা গুলো থেকে নিজেকে কখনো সরাবে। আজকে তো দেখছো তুমি, কেউ ঈশ্বর ঈশ্বর বিশ্বাসী, কেউ ঈশ্বর বিশ্বাসী নয়, কিন্তু আমরা কতটাই অসহায় আজকের দিনে সেটা প্রমাণ হয়ে যাচ্ছে, আমরা কতটা অসহায়। পাশের মানুষটাকে কথা যদি না ভেবে তুমি পরিবারের কথা, চারটি লোকের কথা ভাবো, অবশ্যই ভাববে, কিন্তু কথাটা হচ্ছে সব পাশের মানুষকে, সব মানুষের কথা তুমি, কিছু মানুষের কথা আমাদের ভাবতে হবে, পার্সোনাল ইন্টারেস্টের বাইরে বেরিয়ে গিয়ে কিছু মানুষের কথা ভাবতে হবে। এই যে তীর্থনির উদ্যোগ নিচ্ছে, তীর্থনির উদ্যোগ নিচ্ছে আমরা এই সহযোগিতা কাজগুলো করবো, দেখবে ওই সহযোগিতাটা করে আসার পরে শিল্পী আরো ভালো গান গাইছে। ঠিক ঠিক, আরো ভালো গান, নিশ্চয়ই, এটাই নিশ্চয়ই, এটাই আমি এটাই আমার একটা বক্তব্য ছিল যে আমি যে এই যে আমার ভেতরের যে ভালো লাগাটা এবং এই যে কাজের মাধ্যমে মানুষকে মানুষের সাথে ভালোবাসা নিয়ে যে কাজের মাধ্যমে যখন নিজের, আমার মনে হয় নিজের অন্তরটা পরিষ্কার হয়ে গেল, নিজের আত্মা পরিশ্রুত হলো এবং তিনিও খুব আনন্দিত হলেন, এবং যার জন্য আমাদের গান কি, আমরা তো গলা দিয়ে মাথা দিয়ে বুদ্ধি দিয়ে হয়তো বা গান করি, কিন্তু আমাদের কিন্তু সত্যিকারের গান আমাদের ভেতরের আত্মাই করেন। সেই জায়গা থেকে আত্মাটা যদি সক্রিয় না থাকে, আত্মাটা যদি সেন্সিটিভ না হয়, হ্যাঁ, তাহলে আত্মাটা শুধু আত্মাটা তো তোমার নয়, তুমি নও, অনেকে ভাবে আমার আত্মাটা আমি, তা তো নয়, হ্যাঁ, সেটা সেন্সিটিভ হলে সবার জন্য। ভীষণ 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 ভালো লাগলো অমিত দা, এবং সর্বশেষে বলতে পারি তুমি এভাবেই তুমি তোমার মতো করে তুমি সত্যি, তুমি প্রত্যেকটা মানুষই তার জায়গায় আলাদা বৈশিষ্ট্যের অধিকারী, এবং তুমি এভাবেই সহজ কথা সত্য কথা কঠিন ভাবেই বলো, এবং আমরা চাই এই কঠিন কথাগুলো যদি দুটো মানুষকেও সঠিকভাবে তৈরি করতে চেষ্টা করে সেটাই হবে সবচেয়ে করুণ পাওয়া। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে আমার নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে, আমার নিজের জীবন চলার পথ দিয়ে আমি সেটা আমি সবসময় বিশ্বাস করি, এবং আমি আজকের এই বিশেষ দিনটিতে, যদিও সর্বটাই ঈশ্বরের প্রত্যেকটি দিনই বিশেষ, কিন্তু আজকে যেহেতু তোমার একটি জন্মদিন জন্মক্ষণ, ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমার ঈশ্বর তোমাকে সুদীর্ঘ জীবন দান করুন, তুমি সঙ্গীতের সাথে এভাবেই থাকো এবং এভাবেই চলো এবং এভাবেই আমাদেরকে গাইড করে নিয়ে চলো। এবং আমার যেটা মনে হয়তো বা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে আমার তো এই জায়গায় এসে আমি বেনিফিটেড হলাম না, কিন্তু আমার মনে হয় তোমার এই কথাগুলো নিয়ে যদি চলতে পারি আমার দিন শেষে গিয়ে কোথাও মনে হবে যে হ্যাঁ আমার প্রাপ্তি নিশ্চয়ই হয়েছে, আমি এটা বিশ্বাস করি। তো ভীষণ ভালো লাগলো, ভালো থেকো অমিত দা, তুমি আর যদি কিছু ছোট কিছু, বাড়ির সবাইকে গান গাওয়াবে, বাবা মাকেও গান গাওয়াবে, এবারে আমিও চেষ্টা করবো। অ্যাকচুয়ালি আমার বাবা মা গান আমার মার হাতেই, যেহেতু আমার হাতে করি, আমার মা হারমোনিয়াম ধরে ধরে আমাকে শিখিয়েছেন, এবং সেই দরজা, আমার ছোটবেলার অনেক গল্প আছে, দরজা বন্ধ করে দিয়ে আমার মাই হারমোনিয়াম, এবং আমার খুব মনে আছে না সজনী না এই গানটি আমার মা আমাকে তুলে দিয়েছিলেন, এবং আমার বাবার সঙ্গে আমি ছোটবেলায় মনে, তাহলে এটা দিয়ে শেষ হোক, এটা দিয়ে শেষ হোক, তুমি মার কাছে যে গান শুনেছিলে ওইটা ওইটা দিয়ে শেষ করো।
গানটি আমি খুব ছোটবেলায় ওই মার কাছে গিয়েছি, ওইটাই তো আসল করো। আমি দু লাইন আমি জানি না, মনে নেই, তারপরে আমি গানটা গাই। দুঃখিত না সজনী, না সজনী আমার বাসনা তো পুরিল না, জনমের এ পোড়া ভালে কোন আশা মিটিল না গভীর। আমি খুবই দুঃখিত, আমার লিরিকটা আমার সত্যি মনে নেই এবং অনেক দিয়েছো না তো, একই সুরের গান, একই সুর, কিন্তু এটা ভুল হলে তোমার মাকে এখানে বলছি তুমি থাকেন, আমি যেভাবে বকি আপনি ওইভাবেই বকবেন। আমি ভীষণ দুঃখিত, আমি গানটি সত্যি আমি দুঃখিত মা, আমি মাকে বলছি, মা আমি গানটা আমাকে শিখিয়েছেন, আমি ছোটবেলায় শেখার পরে গানটি একবারও গাইনি, আমি ভীষণ দুঃখিত এবং আমি সত্যি ভীষণ ভাবে আমি, ঠিক আছে, যারা তীর্থনীরে সবাইকে এবং যারা ওই ডকুমেন্টারিতে আমার প্রিয় শিল্পীরা বা যারা যারা তাদের অভিজ্ঞতা জানিয়েছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই। কিন্তু তীর্থনীরকে আমি ধন্যবাদ জানাবো না, তীর্থনীরটা অনুভবে রাখবো। সত্যি খুব ভালো লাগলো, নিজের মানুষ, নিজের মানুষদের ধন্যবাদ জানাতে নেই, এটাই আমাদের বড় পরম পাওয়া। খুব ভালো থেকো দাদা, অসংখ্য ধন্যবাদ সবাই আমাদের সঙ্গে রয়েছেন, ভীষণ ভীষণ ভাবে আমি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এতক্ষণ 2 ঘন্টা 41 মিনিট হয়ে গেছে, আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, ভীষণ ভীষণ আনন্দিত। আজকে দিনটি আমাদের কাছে যেভাবে প্ল্যান করেছিলাম, যেভাবে ভেবেছিলাম যে কি হবে কি না হবে, কিন্তু সত্যি কথা বলতে উদ্দেশ্য যদি ঠিক থাকে আমার মনে হয় সব কাজই ভালো হয়। আপনারা সবাই খুব ভালো থাকবেন, শুভরাত্রি। এবং শুভরাত্রি জানানোর আগে একটা কথা বলে যাই, নিশ্চয়ই আপনারা তীর্থনের পেজে চোখ রাখুন, অমিতদাকে নিয়ে ছোট্ট ডকুমেন্টারি যেটা আমরা করেছি আপনারা সেটা নিশ্চয়ই দেখবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, অমিতদা ভালো থেকো, আমার প্রণাম নিও, নমস্কার। Muchas gracias.